بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد، মহান আল্লাহ সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম সাল্লি আলাইহি, আল্লাহু বারিক আলাইহি। আজকে ফিকার দর্সের বিষয়বস্তু হচ্ছে ইমামতির আহকাম সম্পর্কে, ইমামত সংক্রান্ত মাসলা মাসাইল সম্পর্কে, অর্থাৎ মসজিদের ইমামতি। কারণ ইমামা আরবিতে ইমামত দুই প্রকারের। আমরা কিন্তু মসজিদের ইমামতিটাই বুঝি, তাই না? জনসাধারণ ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের মানুষ যারা, বা এমনি এমনকি সাধারণ আরবরাও ইমামত মানে আরবিতে ইমামা বলে, আমরা বলি ইমামতি। তো ইমামতিটা আমরা মসজিদের ইমামতি বুঝি। এটি হচ্ছে ছোট ইমামতি, ইমামতে সুগরা বলা হয়। আর ইমামতে কুবরা বা ইমামতে ওজমা হচ্ছে মুসলিম দেশের নেতৃত্ব এবং ইসলামী আইনের বাস্তবায়ন, অর্থাৎ মুসলিম খলিফা, তিনি ইমামুল মুসলিমিন। যে দেশে ইসলামী আইনের বাস্তবায়ন আছে তাদের ইমাম হচ্ছেন সেই দেশের বাদশাহ হোক, আর রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, কিন্তু ইসলামী আইনের বাস্তবায়ন থাকলে। তাহলে সৌদি আরব এখানকার ইমামুল মুসলিমিন, ইমামতে উজমাতে যিনি আছেন তিনি বাদশাহ আবদুল্লাহ। তো এইরকমই ইমামতকে দুই ভাগে ভাগ করেছেন উলামায়ে কেরামরা। তো আমাদের যে বিষয়বস্তু সেটি হচ্ছে ইমামতে সুগরার, মানে মসজিদের ইমামতি। ইসলামের স্বর্ণযুগে এই দুই ইমামতিতে বিভাজন ছিল না, বিভক্তি আসেনি, ভাগ হয়নি, দুই ইমামতি এক ছিল। যিনি বড় ইমাম তিনি মসজিদের ইমাম, যিনি রাষ্ট্রীয় ক্ষমতার ইমাম তিনি মসজিদের ইমাম, ঠিক নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ইসলামের ইমামত থেকে শুরু করেন, তিনি মসজিদ নববীর ইমাম, ঠিক না? নামাজের ইমাম, পাঁচ ওয়াক্ত নামাজের, জুমার নামাজের, ঈদের নামাজের, আর তিনি মুসলিম বিশ্বের ইমাম। তিনি যেমন নামাজ পড়াচ্ছেন তেমনি তিনি ইসলামী দণ্ডবিধি হদ কায়েম করে চোরের হাত কাটার হুকুম কে দিচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জেনার শাস্তির হুকুম কে দিচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচার কে করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা তো হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়। তারপরে প্রথম ইমাম মসজিদ নববীর আল্লাহ নবীর পরে কে? নামাজের ইমাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউয়ালু খলিফাতিল মুসলিমিন, মুসলিমদের প্রথম খলিফা। তিনি যেমন মসজিদের ইমাম তেমনি রাষ্ট্র পরিচালনার ইমাম, বিচার সালিসের ইমাম, হদুদ কেসাস হত্যার বদলে হত্যা ইত্যাদি যেসব বিধান রয়েছে দণ্ডবিধান শরীয়তের, সেগুলি বাস্তবায়নের যে হুকুম দেবেন তার ইমাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিহাদ ফি সাবিলিল্লাহর ঘোষণা তার ইমাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাকাত কে অস্বীকার করলো, আল্লাহর কসম করে বলছে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব, তার ইমাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে খলিফায়ে রাশেদিন জামানা ওমর উসমান আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তারপরে ছয় মাস হাসান রাদিয়াল্লাহু আনহু, তারপরে এমনকি তারপরে উমাইয়া বংশের যুগেও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হলেন উমাইয়া বংশের, তিনি কেমন ইমাম ছিলেন? হ্যাঁ, বিভাজন ছিল না? যিনি মসজিদের ইমাম তিনি দেশের ইমাম, তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের ইমাম আর মসজিদের ইমাম। তারপরে ইয়াজিদ আব্দুল মালিক বিন মারওয়ান, ওয়ালিদ বিন আব্দুল মালিক, সুলেমান বিন আব্দুল মালিক, এই করতে 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 132 হিজরিতে তাদের পতন ঘটলো, শেষ হলো এই উমাইয়া বংশের। তারপরে শুরু হলো আব্বাসীয় যুগ। তো আব্বাসীয় যুগে গিয়ে তখন ধীরে ধীরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ইমামতিতে ছিল তারা অলস হইতে লাগলো, গাফেল হইতে লাগলো, নামাজ থেকে ঘুম ভাঙে না, ভোগবিলাসে সময় পায় না, ব্যস্ততায় আর এসে মসজিদ ইমামত করার। তখন মসজিদের ইমাম আলাদা নিযুক্ত করলো, যে মসজিদের ইমাম অমুক সাহেব আর আমি হচ্ছি দেশের ইমাম। আর এই বিভাজন আজ পর্যন্ত চলে আসছে, কিয়ামত পর্যন্ত হয়তো এরকমই থাকবে, ঠিক না? গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু ইসলাম কি শিক্ষা দিয়েছে? যে যিনি ইমাম হবেন মসজিদের তিনি রাষ্ট্রীয় ইমাম হবেন, যিনি দেশের ইমাম হবেন তিনি এমন যোগ্য হবেন যে তাকে মুসলিম উম্মাহ সাদরে গ্রহণ করে মসজিদের ইমামতির জন্য। কিন্তু আজকে আছে কি বাংলাদেশে বাইতুল মোকাররমে রাষ্ট্রপতির ইমামতি মেনে নেবেন? আর যদি মহিলা এসে সামনে দাঁড়িয়ে যায় তাহলে একটি মুসল্লি পাওয়া যাবে না, সব পালিয়ে যাবে, কেউ রাজি হয়ে মেনে নেবে না। ফাসেক নিজে হয়তো নামাজ পড়েন না, জুমা পড়তে এসছে, শুধু জুমা পড়া মুসলমান, তারপরে যদি জানে যে হাসিনা নামাজ পড়াবার জন্য এসছে বা খালেদা জিয়া অমতি করার জন্য এসছে, তো সেও পালিয়ে যাবে, যার তার পিছনে নামাজ পড়া যাবে না, ফতোয়া দিয়ে দিবে, তাই না? আল্লাহ আকবার। তবে যারা দলের ভক্ত তাদের কথা আলাদা, কারণ এই সুন্নত আমেরিকা থেকে চালু হয়ে গেছে।
মহিলাদের ইমামত দিচ্ছে। আর এইসব আমেরিকার সুন্নতেরই বাস্তবায়ন আজকে মুসলিম বিশ্বে হচ্ছে, বড় আফসোসের কথা। তো যাই হোক, ইমামতির মাসলা মাসাইল, এই মসজিদের ইমামতি হচ্ছে আমাদের বিষয়বস্তু, কারণ ফেকার বিষয়, আর ফেকার বিষয়বস্তু হচ্ছে মাসলা মাসাইল সংক্রান্ত মসজিদের ইমামতি। রাষ্ট্রীয় ইমামতি অনেক সময় আকিদার মধ্যে চলে আসবে। তো বলছেন লেখক, জাহাজিল ওয়াজিফা আদ-দ্বিনিয়া আল-মুহিম্মাহ, এটি হচ্ছে ধর্মীয় পেশা বা ডিউটি, ওয়াজিফা মানে আল মুহিম্মাহ, এবং গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। আল্লাতি তাওয়াল্লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত গুরুত্বপূর্ণ দায়িত্ব যে স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দায়িত্ব কাঁধে নিয়েছেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়েছেন তিনি, ইমামত করেছেন বিনাফসিহি নিজেই। ওয়া তাওয়াল্লাহা খুলাফাউর রাশিদুন, আর তারপরে খুলাফায়ে রাশিদিনগণ এই দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন যে আমাদেরকে মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত ইমামত করতেই হবে। আজকালকার মতো নয় যে আমি খুব ব্যস্ত, একজন সাধারণ ব্যবসায়ী আমি খুব ব্যস্ত, আমার দ্বারা হবে না। একজন সাধারণ চাকরিজীবী খুব ব্যস্ত, আমার দ্বারা মসজিদে নামাজ পড়ানো সম্ভব নয়। ঠিক আছে, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ব, কিন্তু সামনে গিয়ে ওই যে নামাজ পড়াইতে হবে এই দায়িত্ব নিয়ে টাইম টেবিল খেয়াল রেখে, এই দায়িত্ব আজকাল অনেক আলেমই নিতে চায় না, এত ব্যস্ততা আমাদের। তো খোলাফায়ে রাশেদিনগণ তাদের রাষ্ট্রীয় রাষ্ট্র পরিচালনার এত গুরু দায়িত্ব পালন করা সত্ত্বেও, এত ব্যস্ততা থাকা সত্ত্বেও, জিহাদ ফি সাবিলিল্লাহ করা সত্ত্বেও, তারা পাঁচ ওয়াক্ত নামাজে ইমামতের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। এর বড় ফজিলত রয়েছে, বড় সম্মান রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোটে মসজিদের ইমামগণের, নামাজে ইমামগণের। বলছেন লেখক, ওয়াকাদ জাআ ফি ফাযলিল ইমামাতি আহাদীসু কাসীরা, ইমামতির ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। মিনহা, তার একটি হাদিস হচ্ছে, এখানে দুটি হাদিস উল্লেখ করেছেন লেখক, একটি হাদিস হচ্ছে হাদিসটি আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মুসনাদ আহমদ আর তিরমিজিতে রয়েছে। সালাসাতুন আলা কুসবানিল মিসকি, তিন প্রকারের মানুষ কিয়ামতের দিনে, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিনে মিসকি আম্বারের, মিসকি আম্বার সুগন্ধির পালা থাকবে, হ্যাঁ স্তূপ, হ্যাঁ ঠিক স্তূপ, সুগন্ধির স্তূপে, স্তূপে কি করবে, অবস্থান করবে, সুগন্ধির পাহাড় তার উপরে অবস্থান করবে। তার একজন হচ্ছে রাজুলুন আম্মা কওমান, এমন এক ব্যক্তি যেই ব্যক্তি মুসলিম জাতির কোন মসজিদের নামাজের ইমামত করে, অহম বেহির আদুন, এবং মুসল্লিরা মুক্তাদিগণ তার উপর সন্তুষ্ট, এটাও শর্ত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন এর বিপরীত, যে যেই ব্যক্তি কোন জাতির ইমামত করে মসজিদের নামাজের ইমামত করে আর লোকেরা তাকে ঘৃণা করে পছন্দ করে, সেই ব্যক্তি নিকৃষ্ট লোক, বরং তার সম্পর্কে হাদিস এসেছে। তাহলে আপনি এমন ইমাম হবেন না যে মুক্তাদির আপনাকে চায় না। তবে যদি সামাজিক কোনো বিবাদ থাকে, হ্যাঁ পারিবারিক বিবাদ থাকে, জমি জায়গা নিয়ে বিবাদ থাকে, সেগুলি বিবাদের কোনো গুরুত্ব নেই, কিন্তু আসল হচ্ছে আপনার আখলাক, আপনার দীনের কারণে আপনাকে ঘৃণা করে এইরকম অবস্থা না হয়। যেমন বললাম, ইমাম যদি ফাসেক হয় তাহলে মুক্তাদিরা কি পছন্দ করবে? পছন্দ করবে না। ইমাম যদি নিজেই ফজর নামাজে হাজির না হয় আর বাকি চার ওয়াক্ত ইমামত করে, তো মুক্তাদিরা কি ভালোবাসবে? ঘৃণা করবে। ইমাম যদি ফিল্ম দেখে, আর এসে এমন অনেক হাফেজ আছে এরকম, হাফেজ ইমামগুলির অবস্থা অনেকের এরকম, সবার তো বলবো না কারণ শত আছে তাদের মধ্যে, কিন্তু অধিকাংশ যারা সিম্পল হাফেজ আর কোরআন হাদিসের এলম নেই, আল্লাহর কিতাব বুঝে না, তাদের বহু লোক এরকমই আছে। এই সৌদি আরবের আলিয়াম পত্রিকাতে আমি তিন চার মাস আগে পড়েছি, কোন এক মসজিদে হাফেজ থাকে, মসজিদের খাদেম এন্ড প্লাস নাইবে ইমাম, মানে সৌদি ইমাম না থাকলে একটা করে রাখতে হয় তাদেরকে, কারণ ওরা তো এত ব্যস্ত যে পাঁচ অক্ত তো আসতে পারবে না, তো একটা রাখতেই হবে কখন। বন্ধু বান্ধব নিয়ে বুলু ফিল্ম দেখছে, এই অবস্থায় গিয়ে তাদের রেড হয়েছে, ধরা পড়েছে, পত্রিকা এসছে। তাহলে এইরকম ইমামকে কি করে ভালোবাসবে মুক্তাদিরা? হ্যাঁ, যুক্তিসঙ্গত যদি ঘৃণা হয়, শরীয়ত সম্মত যদি ঘৃণা হয়, তাহলে তার জন্য কঠোর শাস্তি আছে, যে লোক চায় না আর ইমামতি করে, লোকে চায় না আরো সামনে বেড়ে চলে যায় ইমামতি করার জন্য, নিকৃষ্ট লোক সে, আল্লাহ তাকে ভালোবাসে না। তাহলে সৎ মুসল্লিরা মুক্তাদিরা যে ইমামকে ভালোবাসে, সেই ব্যক্তির জন্য কিয়ামতের দিনে সম্মান রয়েছে। অফিল হাদিস আল আখার, আরেকটি হাদিস রয়েছে, ইন্নাল্লাহু মিনাল আজরি মিসলু আজরি মান সাল্লা খালফাহু, ইমামের নেকি, নিজের নামাজের নেকি তো পাবেই, কিন্তু তার পেছনে যত লোক নামাজ পড়বে তাদের নামাজের এক ভাগ করে আল্লাহ দেবেন, তাদের ঘাটতি করে নয়, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর খাস অনুগ্রহে।
ইন্নাল্লাহু অর্থাৎ ইমামের জন্য মিনাল আজরে সওয়াব রয়েছে মিসলু আজরে মান সাল্লা ওই লোকদের মতো যারা নামাজ পড়বে খালফাহু তার পিছনে যত লোক তার পিছনে নামাজ পড়বে তাদের একটা করে ভাগ আল্লাহ ইমামকে নেকি দিবেন একশো জন যদি নামাজ পড়ে তাহলে একশো নামাজের নেকি অতিরিক্ত আর নিজের নামাজের তো পেল তাহলে একশো এক হলো আল্লাহু আকবার কত ফজিলত রয়েছে তাহলে সৎ ইমাম হলে লেখক তারপরে বলছেন একটু সমালোচনা করে কিছু আলেমদের কিছু আলেমদের যে যারা ইমামতি করতে আগ্রহী নয় এটা এখানকার অবস্থার উপরে ঠিক আছে কিন্তু আমাদের দেশে তো ইমামতির আগ্রহী আমাদের দেশের আলেম হাফেজরা প্রায় দেখা যায় যে ইমামতির আগ্রহী আগ্রহী শখ আছে একটা আমি ইমামতি করব অনেক সময় ইমামতি নিয়ে দ্বন্দ্ব ঠিক করেছে পিছনে কিছু লোককে যেন আমার নামটা প্রস্তাব করা হয় ইমামতির জন্য ঈদের ইমাম যখন নির্বাচন হয় এলাকায় বা জামে মসজিদের খতিব ইমামতির নির্বাচন হয় তখন পিছন দিকে লোকটুক ঠিক করে যেমন ভোট ভোটের জন্য ইলেকশনে আজকাল আওয়ামী লীগ বিএনপি এরা ভোট কালেকশন করে তেমনই করে অনেকে এখানে কিছু লোকেরা আছে যারা যাদের কাছে শরীয়তের এলম আছে হাফেজ আলেম তারপর তারা ইমামত করতে চায় হয়তো ব্যবসা বাণিজ্যে ব্যস্ত অথবা চাকরি করে আর চাকরি করে আবার আমার আলহামদুলিল্লাহ চাকরিতে যথেষ্ট পয়সা আসছে কি পাবন্দি হয়ে পাঁচ অক্ত নামাজ পড়াবে দায়িত্ব নেব না মসজিদের দায়িত্ব নেব না এরকম অনেকে মন মানসিকতা রাখে তাদের সম্পর্কে বলছে যেটা ঠিক নয় কারণ আল্লাহ পাক এই ফজিলত যখন দিয়েছে আর সুযোগ রয়েছে তো ইমামতি গ্রহণ করা উচিত আমরা বিদেশি মানুষ তাদের আইনগত বাধা রয়েছে বুঝতেই পারছেন তা না বুঝতে পারছেন না ওয়ালাকিন মাল আসাফিস শাদীদ লেখক বলছেন তবে বড় আফসোসের বিষয় আসাফ মানে পরিতাপ আফসোস বড় পরিতাপের বিষয় নারাফি ওয়াক্তে না হা যা আমাদের এই কালে দেখছি এই সময়ে দেখছি কাসিরা মিন তালাবাতিল ইলম অনেক আলেমদেরকে আরবের পরিভাষায় যারা মধ্যম শ্রেণীর আলেম তাদেরকে ওলামা বলে না তাদের কি বলে তালাবাতুল ইলম বা তোল্লাবুল ইলম বলে আমরা সব তোল্লাবুল ইলম কিন্তু আমাদের দেশে আমরা কেন কোন রকম টাইটেল কামেল পাস করে এসেছে আরবি লিখতেও পারে না বুঝতেও পারে না ভালো করে কমি মাদ্রাসা ফারেকে দাওরার একটা পাগড়ি নিয়ে এসেছে হরে বাপি আলেমে দিন হক্কানি আলেম এ তালেব তো দূরের কথা তো আইলেব না মানে হ্যাঁ তালেব এলেমের বাচ্চা বলতে হবে সন্তান শিশু এখনো কত যে এলেম হাসিল করতে হবে তারপরে তাদেরকে আলেম বানিয়ে বসে আছে যার ফলে আমাদের দেশে কি হচ্ছে গুমরাহি বেশি ওদের কাছে ফতোয়া নিচ্ছে আর ওরাও বলছে খালি হাতে ফিরাবো না যখন চেয়েছ ফতোয়া তো খালি হাতে ফিরাচ্ছি না উঠিয়ে দিয়ে দিল হালাল হারাম হালালকে হারাম হারামকে হালাল জায়েজকে না জায়েজ না জায়েজকে জায়েজ এই করে দিল আলহামদুলিল্লাহ আরবদের মধ্যে এই বিষয়টি রয়েছে বড় বড় আলেম যারা তারা নিজেদেরকে আলেম বলে না বলে যে আমি তালেবে ইলম আমরা আরবদের সাথে কথাবার্তা হলে আমরা নিজেদেরকে তোল্লাবে ইলমি বলতে হয় নাহানু তোল্লাবুল ইলম মানে আমরা এখন ইলম সন্ধান করছি বাস্তব সত্য আপনাদের চাইতে আমি বেশি পড়ছি পড়ি না পড়ছি দেখলাম একটা কিতাবে খুব ভালো জিনিস রয়েছে হয় ফটোকপি করলাম না হলে ওখান থেকে নোট করলাম এখানে কিছু পেলাম আরেকটা কিতাব খুললাম ওখানে কিছু পেলাম এই নোট করে জোড়া তালি দিয়ে এখানে কিছু নিলাম ওখানে কিছু নিলাম এই প্রস্তুতি নেওয়ার পরে তখন আপনাদেরকে বলছি কিছু তালেবে ইলম তারপরে তালেবে ইলম একজন যে পড়াশোনা করে মনে থাকে না আমি নিজের বক্তব্য করেছি পাঁচ বছর আগে দুই বছর আগে বক্তব্য করলাম আমি কি করে বলেছি আমি বলতে পারবো না আমাকে এসে শোনাচ্ছে না আমি এটা বলেছি এরকম জি মনে থাকে না সব যদি মনে থাকতো তাহলে ইমাম বুখারীর চাইতে বড় আলেম হইতে পারতাম সবকিছু যদি মনে থাকতো তাহলে বড় বড় আল্লামা ইমাম বুখারী আর ইমাম আহমদ আর ইবনে তাইমিয়া হয়ে যাওয়া যেত আল্লাহু আকবার ব্যস্ততার যুগ আমাদের মগজ মশগুল দুনিয়া নিয়ে দুনিয়া ছেলে মেয়ে এইসব নিয়ে বাড়িঘর আল্লাহ হেফাজত করে আমাদের তো বলছেন যে আজকাল অনেক তালেবে এলেমদেরকে অর্থাৎ আলেম সমাজকে দেখি আমাদের দেশের ভাষায় তরজমা করলো আলেম সমাজ কি এর গাবুন আনিল ইমামা ইমামতিতে বিমুখ এরা এর গাবুন আন বলা হয়েছে এখানে আরবিটা যখন আরবি বই নিয়ে পড়ছেন তো এটা শুনে রাখেন ভালো করে এর গাবুন আর পরে যদি আন থাকে তার মানে বিমুখ হওয়া ইমামতি থেকে বিমুখ হওয়া আর এর গাবুন ফি যদি থাকতো তাহলে ইমামতিতে আগ্রহী তাহলে আমাদের দেশের আলেম হাফেজরা ইমামতি এর গাবুন ফিল ইমামা ইমামতিতে আগ্রহী ইমামতি নিয়ে মনোমালিন্য হয়ে যায় আমাদের দেশে এক গ্রামে দুইজন তিনজন যদি আলেম থাকে আপোষে সম্পর্ক খারাপ শুধু এই জন্য যে ওকে ইমাম বানিয়ে দিল ও কেন ইমাম হইলো আমরা কেন হইতে পারলাম যদি মানে সমবয়স্ক থাকে আর এলমের দিক দিয়ে মানে উনিশ বিশ একরকম কাছাকাছি থাকে তাহলে সমস্যা বেশি ছোট বড় তারতম্য থাকলে তাহলে ছোটটা বড়কে তো মেনে নেবে যা ঠিক আছে উনি বড় আলেম উনি ইমাম হবেন কিন্তু উনিশ বিশ যদি কাছাকাছি থাকে সমবয়স একই সাথে পড়াশোনা করেছে
আর এলেমের দিক দিয়ে মোটামুটি কাছাকাছি যদি থাকে, অনেক সময় কাছাকাছি থাকে না, তারপরেও বড় আলেমকে ছেড়ে ছোট ইমামত করতে যায়, বিশেষ করে যদি মোনাজাতের ঝগড়া থাকে। আমি এক মাদ্রাসার কথা বলছি, কি মজাপন্থীদের কথা বলবে, আহলে হাদিসের কথা শুনেন। মজাপন্থী তো বিদাতে আছে, আছে আমাদের দেশে এক মাদ্রাসা, বিরাট মাদ্রাসা, ফারেলি মাদ্রাসা, সেখান থেকে আলেম হয়ে ফারগ হয়ে যাচ্ছে সবাই। আর সেখানে ১২ থেকে ১৪ জন তখনকার জামানায় স্টাফ ছিল, যিনি হেড মাদারিস তিনি বলছেন যে এই মোনাজাত করা, যিনি ৪০ বছর ৪৫ বছর থেকে বোখারি পড়াচ্ছেন আর ফারিগ করে মাদ্রাসা থেকে বের করছেন ছাত্রদেরকে, তিনি বলছেন যে এই মোনাজাত সম্মিলিত মোনাজাত বিদাত, এই যে ফতোয়া দিয়েছে এই ফতোয়া সমাজে অচল, জাহিল সমাজ নেবে না। যদিও হেড মাদারিস বলছেন, শাইখুল হাদিস বলছেন নেব না তার কথা, তাহলে এর উল্টো ফতোয়া কোথায় পাওয়া যায়? মক্তবের মৌলভী যে বেটি পড়াইছেন, বেটিদেরকে পড়াইছে যে হ্যাঁ কায়দা বাগদাদি পড়েছে আর আমপারা পড়েছে, আলিফ জাবর আ নু জাওয়ান না আ না বেয়ালজার বা নু জাওয়ান না বা না তানা সানা বুনা এসব যে পড়াচ্ছে, ও বলছে যে আমার ওস্তাদ দোয়া করেছে, মোনাজাত করেছে, আমিও করব, তার ওস্তাদও করেছে, সুতরাং এই মোনাজাত আমি ছাড়বো না। যে হ্যাঁ এই মাওলানা ঠিক বলেছে, দেখেন তো এই মাওলানা কত সুন্দর ফতোয়া, ওনার ওস্তাদও করেছে, তার ওস্তাদও করেছে, আর আজকে নতুন নতুন মৌলভী, নতুন নতুন ফতোয়া, নতুন নতুন হুজুর, নতুন নতুন ফতোয়া। এই বলে জাহেল সমাজ এই মক্তবের আনা বানা পড়া মৌলভীটাকে ইমাম বানিয়ে রেখেছে জামে মসজিদের, চোখের দেখা। সেখানে কি করা যায়, কত বড় ফিতনা, একটা বড় মসজিদ যেখানে ৭০০-৮০০ লোক নামাজ পড়ে, বড় জামে মসজিদ, বড় মাদ্রাসা যেখানে ১৫০-২০০ শুধু মাদ্রাসা ছাত্রই আছে, এই তাহলে এইটাও একটা তকলিদ, অন্ধ অনুকরণ। এত বড় বড় আলেম যারা বুখারি ৪০ বছর পড়িয়েছেন, তিনি কি না বুঝে বিদাত বলছেন? আর একটা মক্তবের আনা বানা যার পড়ায়, কায়দা বাগদাদি আর আমপারা পড়ায়, হ্যাঁ তার ফতোয়া খেয়াল খুশি ফতোয়া পেলেন, সেজন্য তার ফতোয়া নেবেন আপনি, আর তার ইমামতিতে রাজি, সে ইমামতি করছে। কিছু লোকের আছে যারা এলেম থাকা সত্ত্বেও, নামাজ সম্পর্কে এলেম থাকা বা দিন সম্পর্কে এলেম থাকা সত্ত্বেও তারা ইমামত করতে চান না, ইমামতিতে তারা বিমুখী, ইমামতি করতে চান না, ওয়া যাহাদুনা ফিহা, ইমামতির ওই এরগাবুন আনিল ইমামা এবং ইয়াজহাদুনা মানে বিমুখ হওয়া, ভক্তি না থাকা, ইমামতিতে ভক্তি নেই, ইমামত করতে চান না, ও ইয়াতাখাল্লাউনা আনিল কিয়ামে বিহা এবং এই দায়িত্ব পালন থেকে তারা নিস্তার পেতে চায়, মুক্তি পেতে চায়, ইয়াতাখাল্লাউনা আনিল কিয়ামে বিহা, কিয়াম বিহা মানে পালন করা, এই ইমামত পালন করা থেকে নিজেকে মুক্ত করতে চায়, যদি এইসব ঝামেলা আমরা নেই, পাঁচ অক্ত পাবন্দ হয়ে থাকতে হবে, কোথাও বাইরে দূরে যেতে পারবো না, যদি মাগরে বেরোয় আবার চিন্তা করতে এক ঘন্টা পরে হাজির হইতে হবে, জোহরে গেলে আসরে এসে হাজির হইতে হবে, ফজরে উঠে একবারে গিয়ে হাজির হইতে হবে, আর যদি ইমামতির দায়িত্ব না থাকে তো গেলাম, গিয়ে গেল গেল এক রাকাত গেল গিয়ে লেগে গেলাম, এইসব চিন্তা অনেকের। ইসারান কেন এরকম করে, ইমামত নিতে চায় না, যারা ইমামত নিতে চায় না, ইসারান লিল কাসাল, অলসতাকে তারা প্রাধান্য দিয়ে থাকে, অলসতা গাফিলতি, ওয়া কিল্লাতা রাগবাতিন ফিল খাইর, এবং কল্যাণে তাদের আগ্রহ অভাব, আগ্রহের অভাব, আগ্রহ কম সেই জন্য। এই যে নেকি, এই যে ফজিলত গুলি রয়েছে মামুদের, তাতে আগ্রহী নয়, ওমা হাজা ইল্লা তাখজিলু মিনাশ শয়তান, এটি শয়তানের পক্ষ থেকে আসলে মানুষকে অপদস্থ করা বা শয়তানের পক্ষ থেকে মানুষকে পিছপা করে দেওয়া, পেছনে সরিয়ে দেওয়া। আপনি আপনার নেকি বাড়তো, আপনি একজন সৎ মানুষ, ভালো মানুষ, আলেম মানুষ, ইমামতি করলে আপনার নেকি বাড়তো, আপনাকে শয়তান চায় যে আপনার এইরকম নেকিগুলি না হোক, পিছনে জানাব না। ফাল্লাযী ইয়ানবাগী লাহুম, সুতরাং তাদের উচিত হবে আল কিয়াম বিহা, যারা আলেম, যারা হাফেজ, যারা ভালো শুদ্ধ কেরাত করে, তাদের উচিত হবে এই ইমামতি আঞ্জাম দেওয়া, সম্পাদন করা, বেজিদ্দিন আগ্রহের সাথে, মেহনতের সাথে, নিশাতিন সক্রিয়ভাবে, ওয়াহি তাসাবিলিল আজর ইনদাল, আল্লাহর নিকট সওয়াব হাসিলের উদ্দেশ্যে, বিশেষ করে ওই সব দেশে যে দেশে বেতন পাওয়া যায় না, ফ্রিতে ইমামত করতে হয়। আমাদের দেশে এখানে তো অনেক সরকারের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ উপহার দেওয়া হচ্ছে, যদিও সেটাকে বেতন বলা হচ্ছে না, মোকাফা, রাতে আর মোকাফায় পার্থক্য আছে। দেখেন রাতে মানে হচ্ছে বেতন, স্যালারি, আর ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে রাতে দেওয়া হয় না, মোকাফা মানে সরকার পক্ষ থেকে উপঢৌকন, যেটা মোকাফা কাফি থেকে, যেটা ভাতা মানে যেটা দিয়ে চলে যায়, ভাত রুটির কাজটা হয়ে যায়। আল্লাহু আকবার। তো আল্লাহর কাছে নেকির আশা রাখতে হবে, নেকির আশা রাখতে হবে, ফাইন না তালাবাতুল ইলমে আউলান নাস বিল কিয়াম বিহা, কারণ আলেম সমাজ, যারা তালেবে ইলম, যাদের কাছে শরীয়তের জ্ঞান আছে, মাসলা মাসাইল জানেন, তারা এই ইমামতির বেশি হকদার, কারণ মসজিদের ইমাম যদি একজন আলেম হয় তাহলে মুসল্লিরা মাসলা মাসাইল জানতে হয়, ফতোয়া জিজ্ঞেস করতে হয়, তার কাছ থেকে জিজ্ঞেস করবে,
আর অনেক সময় এমন এমন ইমামকে ফতোয়া মাসলা মাসায়েল জিজ্ঞাসা করে যে নিজেই জানে না, তখন হিমশিম খায়। আর এরকম বেশ কিছু মসজিদে দেখেছি, এখানকার মসজিদে মাঝে মাঝে দেখি। ইন্ডিয়ান পাকিস্তানগুলো আগে মসজিদ ছিল, ওই জিজ্ঞেস করতো, বিদায়তি ইমামটাকে জিজ্ঞেস করতো, আর সিম্পল হাফেজ, হাফেজ ছাড়া কিছু জানে না। রমজান মাসে এখানকার ফর্মালিটি পুরা করা হচ্ছে যে একটা করে দরস আসরের নামাজে পড়তে হবে, পড়ে শোনাইতে হবে রমজান সম্পর্কে, তো ওটা ওর ছেলেকে দিয়ে পড়ায়। কিন্তু সাধারণ জাহেল লোক তো জানে না যে কে ডাক্তার আর কে ডাক্তার নয়। সবাইকে ডাক্তার মনে করে, বিশেষ করে ধর্মীয় ক্ষেত্রে ডাক্তার, ওটা বুঝে যে স্বাস্থ্যের ডাক্তার কে, ওটা বুঝে যে স্বাস্থ্যের ডাক্তার কে কোথায় আছে। রাস্তাঘাটে ফুটপাতে ঔষধ নিয়ে বিক্রি করলে কেউ ঔষধ কিনবে না, জাহেল মূর্খরা কিনবে না। কিন্তু ধর্মীয় ক্ষেত্রে আত্মার চিকিৎসক কে, রুহের ডাক্তার কে, এই ক্ষেত্রে এই মুসলিম সমাজের জাহেলরা কোনো পরোয়া করে না। আমার আত্মা মরুক আর হালাক হোক, ধ্বংস হোক, জাহান্নামে যাক, কোনো পরোয়া নেই। কিন্তু দেহ, আরে বাপরে, জাহেল মূর্খ লোকের কাছে যদি ঔষধ নিয়ে নি আর কি দিতে কি দিবে, দিয়ে রিয়াকশন হয়ে যাবে আর সাইড এফেক্ট হয়ে আমি মরবো, যাবো একবার শেষ হয়ে যাব, কত কি হয়ে যেতে পারে। না, ভালো চিকিৎসককে দেখাবো, স্পেশালিস্টকে দেখাবো, তারপরে দেখছেন মুসলিম জাতির অবস্থা কেমন। দেহের কত যত্ন, কিন্তু আত্মার কোনো যত্ন নেই। বহুবার এরকম হয়েছে, জিজ্ঞাসা করছে, ইশারা করছে আমাদের দিকে, আমি আছি বা শেখ আলম আছে উর্দু সেকশনে, বলছি যে ওনাদের কাছে জিজ্ঞেস করো। ওই মসজিদে হয়, ওই মসজিদে একটা হাফেজ সাহেব আছেন, ইন্ডিয়ান হাফেজ সাহেব আছে, ওর কাছে জিজ্ঞেস করে অনেক। ও তো আবার সহি আকিদার লোক বেচারা, জাজাহুল্লাহ খায়। তো ও সরাসরি বলে যে জিজ্ঞেস করে ওখানে। তো যদি আলেম এমাম হয় তাহলে জনসাধারণ কত সুবিধা, নামাজটা পিছনে পড়লাম, কোনো মাসলা জানতে হলো সরাসরি জিজ্ঞেস, সামনে পেয়ে গেলাম জিজ্ঞেস করে নিলাম। কিন্তু আলেমকে অনেক সময় পাওয়া যাবে না, একবার এই মসজিদে কোনো সময় মসজিদে নামাজ পড়ে, কোনো সময় মহল্লাতে পাওয়া যাবে না। কিন্তু যদি মসজিদের ইমামতিতে নিযুক্ত থাকে তাহলে জানা আছে যে অমুক মসজিদে অমুক আলেমকে পাবো, ওখানে গেলে মাসলা জিজ্ঞেস করো, পাঁচ ওয়াক্ত নামাজে পাবো, ফিরে আসতে হবে না, কত সুবিধা, ঠিক না? আল্লাহু আকবার। তো বলছেন যে যারা তালেবে ইলম, আউলা আন-নাস বিল কিয়াম বিহা, এই ইমামতি আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে, সম্পাদনের ক্ষেত্রে বেশি হক রাখে। অবগাইরহা, শুধু ইমামতির ক্ষেত্রে না, এছাড়া অন্যান্য নেক আমল, ভালো আমলের ক্ষেত্রে তাদের নেতৃত্ব হোক, এটা বেশি হক রাখে। তাহলে শরীয়তের দিনের যারা জ্ঞান রাখে তারা রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্রেও তারা বেশি অধিকার রাখে। বাংলাদেশের আলেমরা এই ক্ষেত্রে যে তারা এমপি হবে, তারা চেয়ারম্যান হবে, আছে কোনো চেয়ারম্যান ভালো আলেম পাবেন? চেয়ারম্যানই যখন নাই তার এমপি করতে হবে, তারা বেশি হক রাখে, বেশি হক রাখে। কারণ এগুলো নেক আমল, মানুষের খেদমত করা, এই উদ্দেশ্যে তো এইসব করা হচ্ছে। ইলেকশন কেন করা হচ্ছে, এই প্রতিনিধি কেন পাঠানো হচ্ছে, জনসাধারণ বাছাই করে সিলেকশন করে বা ইলেকশন করে পাঠাচ্ছে ওপর দিকে যে প্রতিনিধি যাক, কারণ আমরা আমাদের কল্যাণ করবে। এরা তো কল্যাণ করার ক্ষেত্রে যিনি আলেম হবেন, কোরআন সুন্নাহর জ্ঞান রাখবেন, তিনি বেশি কল্যাণকামী হবেন। কিন্তু আজকালকার মুসলিম সমাজকে বলেন যে ভাই আলেম দাঁড়িয়েছে ওপর দিতে, ধুর আলেম দেওয়া কি হবে, চুরি বাটমারি করবে তো থামবে, সামলাবে কে? হ্যাঁ, থানা থেকে কেসটা আটকাবে কে? জি, বদমাশি করেছে তো বাঁচাবে কে? আলেম তো আর বাঁচাবে না। বলছেন না, যে অপরাধী তার বিচার হোক। আর এদেরই সংখ্যা, লম্পট চোরের সংখ্যা বেশি দেশে, তাহলে কি করে আলেমকে ভোট দেবে, সত লোককে ভোট দেবে? আসল ব্যাপারটা হচ্ছে তাই। তাহলে বোঝা গেল যে গণতন্ত্র দিয়ে সৎ লোকের নির্বাচন হবে না, কারণ অধিকাংশ লোক ফাসেক। যখন অধিকাংশ লোক ফাসেক আর সবার ভোটের মূল্য সমান, তাহলে তারা বাছাই করবে কাকে, ফাসেক কে, বড় ফাসেক কে, তাদের মধ্যে থেকে যে বড় ফাসেক তাকে। এই জন্য সারা পৃথিবীতে কোন দেশে গণতন্ত্র শান্তি নিয়ে আসতে পারেনি আর পারবে না, যোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়াতে পারেনি আর পারবে না। ওকুল্লামা তাওয়াফারাত মুআহালাতুল ইমামা ফি শখসিন কান আউলা বিল কিয়াম বিহা, ইমামতি যেগুলি মানে যোগ্যতার কারণ, একজন মানুষ যোগ্য হওয়ার জন্য যেসব উপায় লাগে, উপকরণ লাগে, সেগুলি যত বেশি ইমামতিতে পাওয়া যাবে বা ইমামের মধ্যে পাওয়া যাবে কোনো ব্যক্তির মধ্যে, তত বেশি সেই ব্যক্তি এই ইমামতির হকদার ওই ব্যক্তির তুলনায় যে ব্যক্তি তার চাইতে নিম্ন শ্রেণীর। তা ইমামতিতে যাওয়ার জন্য বেশ কিছু বৈশিষ্ট্যর প্রয়োজন রয়েছে, সেগুলি দেখতে হবে। বালিয়াত আইয়ানু আলাইহিল কিয়ামু বিহা ইজালাম ইউজাদ গাইরুহু, বরং যদি ইমামতির ক্ষেত্রে দেখা যায় যে তিনি গ্রামের যোগ্য ব্যক্তি, শহরের যোগ্য ব্যক্তি বা পাড়ার যোগ্য ব্যক্তি, আর তার মতো যোগ্য ব্যক্তি আর কেউ নাই, তাহলে তার ওপর এই ইমামত আদায় করা, মসজিদের ইমামতি করা, এটি জরুরি, তার জন্যই নির্ধারিত হয়ে যাবে। বরং তা ইমামতি আঞ্জাম দেওয়া বা ইমামতি সম্পাদন করা তার জন্যই নির্ধারিত হয়ে যাবে, ইয়া তাইয়ানু, নির্ধারিত হয়ে যাবে তার জন্য এই ইমামতি সম্পাদন করা। ইজালাম ইউজাদ গাইরুহু, যদি তার ছাড়া অন্য কোনো যোগ্য ব্যক্তি না পাওয়া যায়, লোক তো আছে পিছনে, মুসল্লি আছে, কিন্তু যোগ্য নেই।
ফালাউলা বিল ইমামাতে আল আজওয়াদ কিরাআতান লিকিতাবিল্লাহ তাআলা। এখন শুরু করছেন লেখক যে ইমামতির জন্য কে হকদার হবে, আমরা এতগুলি লোক আছি, ইমামতির হকদার কে বেশি? প্রথম কথা জেনে রাখতে হবে যে নামাজ সংক্রান্ত মাসলা মাসাইল খুঁটিনাটি ভুল হয়ে গেলে কোনটা রুকন, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনখানে কি করতে হবে না করতে হবে, নামাজের ফিকহ জানতে হবে, নামাজের মাসলা মাসাইল সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে। এটা থাকার পর এটা হচ্ছে মৌলিক বিষয়। এটা থাকার পরে দেখতে হবে যে কে বেশি কিতাবুল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত সুন্দর করতে পারে, সুন্দর করতে পারে, এ কথা লেখক লিখেছেন। তার সাথে সাথে অন্য আলেমরা বলেছেন যে কার বেশি কোরআন মুখস্থ আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে ইয়াউমুল কওম আকরাহুম লিকিতাবিল্লাহ, হাদিস আসছে আগের পাতায়। জাতির ইমামত করবে নামাজে যেই ব্যক্তি কিতাবুল্লাহকে বেশি পড়তে পারে, আকরাহুম, কারণ আকরাকে আকরার যদি শাব্দিক অর্থ করা যায় তো যে বেশি বড় কারি, মানে সুন্দর যে তাজবীর সহ মাকরাজ ইত্যাদি ইত্যাদি যে হরুফের সিফাত গুণ রয়েছে সবগুলিকে খেয়াল রেখে অর্থাৎ তাজবীর সহকারে যেই ব্যক্তি সুন্দর তিলাওয়াত করতে পারে, এটি শাব্দিক অর্থ হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হাফেজে কোরআনদেরকেও কারি বলা হইত, কোররা বলা হইত। 70 জন সাহাবাই কেরামকে বিশ্বাসঘাতক কাফিররা যে বলেছিল আমরা মুসলমান হয়ে গেছি পাঠিয়ে দেন আমাদেরকে তালিম দিবে বলে নিয়ে গিয়েছিল, আর 70 জন হাফেজ, তাদের 69 জন শহীদ, একজন শুধু কোন রকম বেঁচে এসেছিলেন। সেই হাদিসে রয়েছে যে এরা সাবিনা মিনাল কোররা, 70 জন কারি, তাহলে কারি মানে এখানে হাফেজ। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনের জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হাফেজদেরকে কোররা বলা হইত, কারণ তারা হাফেজও হইতেন আর মাতৃভাষা তারা মুজাওয়াদও হইতেন, তারা কারিও হইতেন, কারিও হইতেন আর হাফেজও হইতেন। এই জন্য এই হাদিসটির ব্যাখ্যাতে কেউ কেউ বলেছেন যে কথাটা বললাম যে যার বেশি মুখস্থ আছে এবং তার সাথে সাথে তাজবিদ সুন্দর আছে, কিন্তু একজনে দেখা যাচ্ছে যে মুখস্থ তো বেশি আছে কিন্তু তাজবিদ ভালো নাই, ভুল পড়বে, তাহলে চলবে না, দুটো দিক ঠিক থাকতে হবে। তাই এই দুটো গুণের কথা খেয়াল রাখবেন। এখানে লেখক ব্যাখ্যা করতে গিয়ে বলছেন ফাল আউলা বিল ইমামাতি, ইমামতির সবচেয়ে বেশি হকদার হচ্ছে আল আজওয়াদু কিরাআতান লিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাবকে যে ব্যক্তি বেশি সুন্দর করে পাঠ করতে পারে, তেলাওয়াত করতে পারে, সে কে বলছে ওয়া হুয়া আল্লাযী ইউজিদু কিরাআতাল কোরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত সুন্দর করতে পারে। কেমন ভাবে সুন্দর হয় কোরআন তেলাওয়াত? বেশি সুর, কণ্ঠ বেশি ভালো, একেবারে টান দেয় এত মধুর সুর, ওইটা আমাদের সমাজে কিন্তু এটা মনে করা হয়, যার কণ্ঠ যদি এটা হয় তো এটা তো সৃষ্টিগত ব্যাপার, তাহলে যার কণ্ঠ সুন্দর নয়, যার গলার সুর সুন্দর নয়, সে তো ইমামতি পাবে না, যতই বড় আলেম হোক আর যতই বড় হাফেজ হোক আর যতই সে কোরআন সুন্দর করে মাখরাজ সহ পড়ুক, তাই না? না, এই ব্যাখ্যা নয়। এখানে এমন আছেন যে এত সুন্দর তার কণ্ঠ যে সবকে হারিয়ে দেবে, হ্যাঁ, কিন্তু হইতে পারে যে তার চাইতে বেশি হেফজ অন্যের আছে, তার চাইতে বেশি তাজবিদ ভালো জানে অন্য কেউ, এরকম হইতে পারে, তাহলে ব্যাপার এটি নয়। আসলে আমাদের সমাজে এটাই বুঝে যে বেশি গলা বাজাতে পারে তাকে মনে করে যে খুব সুন্দর কোরআন পড়ে রে, কত সুন্দর করে কোরআন পড়ে বলে না, আসলে ব্যাপারটি ওইটা না। কোরআন কে সুন্দর পড়ে? ওয়াহুয়াল্লাযী ইউজিদু কিরাআতাল কোরআন, কে? বিআন ইয়ারিফা মাখারেজাল হুরুফ, যেই ব্যক্তি অক্ষরগুলি আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষর রয়েছে আরবি, এই অক্ষরগুলির মাখরাজ বুঝে, মাখরাজ মানে বের হওয়ার স্থান বুঝে, কোনখান থেকে বের হয়, জিব্বার সামনে দিক থেকে বেরোয় না হলক থেকে বেরোয়, আবার হলক থেকে হইলে আকসা হালক থেকে বেরোয় না আদনা হালক থেকে না ওয়াসতে হালক থেকে, হুরুফে হালকি না, এগুলো এজহারের হুরুফ না ইখফার হুরুফ না এদগামের হুরুফ না ইকলাব, হ্যাঁ, তারপর মাখরাজ তার কোথায় আছে, নাকে টান দিতে হবে না হবে না ইত্যাদি, গুন্না না বিনা গুন্না, সবগুলি বুঝে হরুফের মাখরাজ বুঝে কোথা থেকে অক্ষরগুলি বের হচ্ছে। প্রথম যেমন আপনাদেরকে অক্ষর বের হচ্ছে এটা যদি বুঝতে হয়, তাজবিদের অনেক সাহেব এখানে আছেন, যদি বুঝতে হয় তো ওলামারা যারা কেরাতের আলেম তারা বলেছেন যে যেই অক্ষরটির মাখরাজ স্থান বুঝতে চান তাকে যজম দিয়ে দেন, দিয়ে উচ্চারণ করেন, আর তার আগে একটা কোন অক্ষর নিয়ে আসেন, যেমন তায়ের আপনি মাখরাজ চিনতে চাইছেন যে তা কোনখান থেকে বেরোয়, তো বলেন আত আত, তাহলে কোথায় গিয়ে পড়ছে এটা, হ্যাঁ আত, ঠিক না, আব দেখেন কোথায় চলে গেল, অন্য জায়গায় চলে গেল, হ্যাঁ আম, হ্যাঁ আল, আলাদা আলাদা জায়গায় প্রত্যেকটা গিয়ে পড়েছে, জিবা কিন্তু এক জায়গায় পড়ো না, কখন এইখানে তো কখন ওই দিকে কখন এই দিকে, হ্যাঁ আর আজ আজ আদ আত
আখ এখানে হালাক, তাহলে মাখরাজ জানে সে, ওয়ালাই আলহান ফিহা, আর এতে লাহান করে না। লাহান দুই রকম, লাহানে জলি লাহানে খাফি, যদি হালকা ভুল হয় ওটা লাহানে খাফি, খাফি ওটা যাতে অর্থ বিকৃত হয় না, অর্থ মানে উল্টো হয়ে যায় না, কিন্তু অর্থ যদি পাল্টিয়ে যায় তাহলে এটা লাহানে জলি। যেমন জিমকে যা পড়া বা যাকে জিম পড়া বুঝাই, জাওয়াজ আর জাওয়াজ, জাওয়াজ আর জাওয়াজ দুটাতে আসমান জমিন পার্থক্য। জাওয়াজ মানে আজকালকার আরবিতে হচ্ছে পাসপোর্ট, জাওয়াজ, জাওয়াজ সফর, জাওয়াজ মানে হচ্ছে কি পাসপোর্ট, এই জাওয়াজাতের জন্য বলছে। আর জাওয়াজ মানে হচ্ছে বিবাহ, জাওয়াজ আগে যা করে দিলেন ওটাতে শেষে যা ছিল, এটাতে আগে যা নিয়ে আসলেন আর পরে জিম নিয়ে আসলেন, এ উল্টো শুধু করে দিলেন। জাওয়াজ মানে হয়ে গেল বিবাহ শাদী। তাহলে যদি এইরকম কোরআনে বহু শব্দ এইরকম আছে, যদি এইরকম বিকৃত করেন তা কি হয়ে যাবে না, অর্থই আলাদা হয়ে যাবে। আলহামদু হা না পড়ে যদি আলহামদু পড়েন, হামদু ছোট হাদি তো আলাদা হয়ে গেল, অর্থই হইল না, আল্লাহর প্রশংসা হইল না, অনেক সময় গালি হয়ে যাবে, অনেক সময় কুফুরি হয়ে যাবে। তারপরে জের জবারকে বদলে দেওয়া, জের জবার বদলে দিলে কোথাও আছে ফাঁতা, কোথায় দিয়ে দিলেন আপনি পেশ দিয়ে দিলেন, তাহলে কুফর হয়ে যাবে। ইন্নাল্লাহ বারিউ মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, ইন্নাল্লাহ বারিউ মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, পড়েছিল এক বেকুফ, এক বেকুফ জানতো না আলী রাদিয়াল্লাহু তাআলা জামানায় আলী রাদিয়াল্লাহু তাআলার সামনে এসে পড়ছে ইন্নাল্লাহ বারিউ মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, ওর মানে হয়ে যায় যে আল্লাহ মুশরিক এবং রসুল থেকে সম্পর্ক ছেদ করছেন, মানে মুশরিকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই আর রসুলের সাথে কোনো সম্পর্ক নেই, কুফরি কিনা, কুফরি। কিন্তু কোরআনে কি আছে, ইন্নাল্লাহ বারিয়ুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, লেহি নেই লুহু দম্মা আছে, অর্থাৎ আল্লাহ এবং রসুল মুশরিক থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করছেন, সম্পর্ক ছেদ করছেন আল্লাহর সাথে এবং রসুলের সাথে মুশরিকদের কোনো সম্পর্ক নেই। দেখেন কত সুন্দর কথা, সেটা কুফরিতে বদলে গেল, শুধু একটা দম্মাকে কাসরাতে বদলে দেওয়ায়। এটা বুঝবে কে, শুধু আমাদের দেশীয় হাফেজ যদি হয়, আর জের জবারটা দেখতে গিয়ে ভুল মুখস্থ হয়ে গেছে তাহলে কি বুঝবে, এইরকম ভুল করতে থাকবে। কিন্তু যদি একজন আলেম হয় যে না স্যার বুঝে, তাহলে তো অর্থ বুঝতে পারবে, যে আরে মজরুর বানিয়ে দিলাম তাই তো অর্থ গোলমালিয়ে গেল, এটা তো রাফা হবে তো ফাইল। এটা এগুলি হচ্ছে লাহনে জেলি, বড় ভুল, যাতে কুফুরি হয়ে যেতে পারে, যাতে অর্থ বদলিয়ে যেতে পারে, নামাজ নষ্ট হয়ে যাবে তাতে। আমি বেশ কিছু হাফেজকে সতর্ক করেছি, এমন জায়গা থেকে আয়াত শুরু করেছে যে তার আগের আয়াত না পড়লে অর্থই হয় না, বলছে আপনি যে আয়াতটি পড়লেন তো অর্থই তো বোঝা গেল না, কারণ তার আগে আর আয়ের সাথে গাঢ় সম্পর্ক, না হলে বিষয়বস্তু স্পষ্ট হচ্ছে না, তো এরকম পড়া যায় না, অনেকে মেনে নিয়েছে জাযাকাল্লাহ খাইর। তো বলছেন যে মাখরাজ হরুফ জানবে, ওয়ালাই আলহান ফিহা, তাতে ভুল করবে না, ওয়ায়ুতাব্বিক কাওয়ায়েদ আল কিরাতে মিন গায়রি তাকাল্লুফ, এবং কিরাতের যে কায়দাগুলি রয়েছে, গ্রামার রয়েছে, সেগুলির বাস্তবায়ন করবে, সেগুলিকে প্র্যাকটিক্যাল করবে, মিন গায়রি তাকাল্লুফ, কিন্তু তাতে লৌকিকতা নিয়ে আসবে না, বাড়াবাড়ি করবে না, ওয়ালা তানাত্তো, আর বেশি টানা খিচা করবে না, অনেকে টান দেয় না আমাদের দেশের কিরাত, যেটা এই যে টান একসাথে পাঁচ আর সাত আয়াত, যেটা মিশরি তরিকায় শিখেছে, একবার শুরু করলো এক শ্বাসে তেলাওয়াত করতে করতে দিলে গলা ফুলিয়ে দিত, খবর আছে আপনাদের কাছে নাই, খবর নাই, কারি আব্দুল বাসিত কেরাত করতে করতে এক টানে দিত দশ আয়াত বিশ আয়াত করতে করতে, আর শ্বাস এমন ফুলে যেত যেগুলো ফুলিয়ে যেত, এগুলো তাকাল্লুফ, তানাত্ত জায়েজ নাই। কিন্তু আরো বলো মাইকেরাম আইম্মাই হারাম মক্কা মদিনার যে আইম্মাই কেরামের যারা ইমাম এখানকার, তাদের কেরাত কত সুন্দর, মনে হচ্ছে যে কোরআন নাজিল হচ্ছে, আল্লাহ আমি মনে মনে করি মনে হচ্ছে এখনই নাজিল হচ্ছে কোরআনের আয়াতগুলি, আর কোনো তাতে টান খিঁচ এই সেই নাই, একেবারে মনে হচ্ছে যে যেমন কলস থেকে পানি ঢালছেন আর পানিটা পড়ছে, কত সহজে পানি পড়ছে, কোনো ব্যথা লাগে না, কষ্ট লাগে না, পানি পড়তে আছে না, পানি কি কষ্ট লাগছে না, আপনাকে কষ্ট লাগছে পানি ঢালতে, এত সুন্দর কেরাত, এইটা হচ্ছে কেরাত, কাওয়ায়েদগুলিকে তার বাস্তবায়ন করে গ্রামার গুলিকে। ওয়াকুনু মা যালিকা ইয়ারিফু ফিকহা সালাতিহি, কথাটি আমি আগে বলেছি, এর সাথে সাথে নামাজের ফিকহ মানে মাসলা মাসাইল অবশ্যই সে জানবে, নামাজের মাসলা জানে না, যে ওয়াজিব ছুটে গেলে সহজ সিজদা লাগবে তাহলে নামাজটা হয়ে যাবে, আর যদি রুকুন ছুটে যায় তাহলে সহজ সিজদা দিয়ে কাজ হবে না, তাহলে ওই রাকাত হয় ফিরাইতে হবে, আর না হলে নামাজের যদি সেটা রুকুন হয় আর ফেরাতে পারছে না তাহলে নামাজটাই বাতিল হয়ে যাবে, এগুলো মাসলা জানে না, বা সুন্নত যদি কোনো একটি সুন্নত ছুটে যায় তাহলে ও সহসিজদা লাগবে না, সুন্নত ছুটেছে সে সহসিজদা করে বসে আছে, আর পিছনের লোক যদি মাসলা মাসাল জানে তো হতো মুবারক কোন ইমাম সাহেব রে সুন্নত ছুটে যান সহসিজদা করছে,
রুকুন ছুটে গেছে, হচ্ছে এরকম রুকুন ছুটে গেছে, সেজদা দুটোর জায়গায় একটি করেছে আর সহজ সিজদা করে সালামু আলাইকুম নামাজ শেষ করে দিল, হবে নামাজ? নামাজ হবে না, কারণ দুই সিজদা রুকুন দুটোই ফরজ। একটা সিজদা করেছে আর একটা সিজদা ভুলে গেছে, মনে করলো ভুলে যখন গিয়েছি আর ঘাটতি হয়েছে, দে দুটো সহজ সিজদা আর করিনি, সহজ সিজদা করে সালাম ফিরে দিল, নামাজ হবে? হবে না, রুকু ভুলে গেছে চলে গেছে, কেরাত করে সিজদায় চলে গেছে, রুকু ভুলে গেছে, ওই রাকাত হবে? কিন্তু যদি জাহেলে বা মাসলা নামাজের মাসলা মাসাইল না জানে তো ভাবে যে যাকে একটা ছুটেছে, আমি শুনেছি যে ছুটলে নাকি সহজ সিজদা করতে হয়, সুন্নি মুসলমান শোনা শোনা ফতোয়া, তাহলে দুটো সহজ সিজদা করে সালাম ফিরিয়ে দিল। লোকজন জিজ্ঞাসা করছে আমি সহজ সিজদা করলাম, ভুল হয়েছে সহজ সিজদা করলাম, চলবে? তাহলে নামাজের মাসলা মাসাইল আগে জানতে হবে, তারপরে কিরাত সুন্দর হইতে হবে, আর কোরআন যত বেশি মুখস্থ থাকবে তত প্রাধান্য পাবে, অগ্রাধিকার পাবে ইমামতের ক্ষেত্রে। অমা ইলজামু ফিহা, এবং নামাজে যেগুলি আবশ্যক নামাজের শর্তাবলী, যেমন কাশুরুতি হয় নামাজের শর্তাবলী, নামাজের শর্তাবলী সম্পর্কে যদি ভালো জ্ঞান না থাকে, নামাজ সম্পর্কে জ্ঞান আছে কিন্তু নামাজের পূর্ব শর্ত কি, কিবলামুখী হওয়া, তাহারাত পবিত্রতা, নিজের দেহের পবিত্রতা, কাপড়ের পবিত্রতা, স্থানের পবিত্রতা ইত্যাদি, হাদাস ছোট হাদাস ছোট নাপাকি বড় নাপাকি থেকে নিজে পাক থাকা ইত্যাদি, বা উজু থাকা আর ইত্যাদি আরো যেগুলি শর্ত রয়েছে, সাথে আবার লজ্জা স্থান আবৃত হওয়া, লজ্জা স্থান আবৃত হওয়া, তারপরে কাঁধ ঢেকে নামাজ পড়া, যদি ইমাম সাহেবের এগুলি জানা না থাকে তো সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে নামাজ শুরু করে দিল, এটা তো হইতে পারে, তিনজনে তো দুইজনে তো ইমাম হয়, এমনও তো আমাদের দেশে চাষিদের মধ্যে এরকম ইমাম আছে, সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে নামাজ শুরু করে ইমামত শুরু করে দিল, মাসলা জানে না, নামাজের মাসলা যে কাঁধ ঢাকতে হবে, ভুলটা জানে যে এটা রুমাল দিয়ে কম্পকে এটা ঢাকতে হবে, এই ভুলটা জানে, টুপি নাই তখন কি করে, যেই রুমালে কত যে হাত মুছেছে আর নাক মুছেছে আর পোটা কাশপোটা মুছেছে ওটাই রুমাল মাথা বেঁধে আছে, দেখেন না এরকম দেশে তো খুব দেখেন, এখানেও দুটো একটা পাবেন উপমহাদেশ ইন্ডিয়া বাংলাদেশের লোক, এটা সম্পর্কে যেটা জানা জরুরি ছিল না সেটা জানে কিন্তু কাঁধটার খোঁজ খবর নেই। তাহলে নামাজের শর্তাবলী জানতে হবে, আরকান নামাজের রুকুনগুলি জানতে হবে, 14টি রুকুন রয়েছে, ওয়াজিবাত নামাজের ওয়াজিবাত কয়টি রয়েছে, পড়েছেন ভুলে গেছেন না দেখি আছে কিনা জানা, 8টি, নামাজ ভঙ্গকারী বিষয়গুলি, নামাজ বাতিল হয়ে যায় কিসে কিসে সেগুলিও জানতে হবে, এমন না হয় যে নামাজ বাতিল হয়ে গেছে ইমামতি করতেই আছে, উযু নষ্ট হয়ে গেছে হ্যাঁ ইমামতি করতেই আছে, লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াউমুল কওম আকরাহুম লিকিতাবিল্লাহ, জাতির ইমামত করবে মসজিদের নামাজের যেই ব্যক্তি আল্লাহর কিতাব খুব ভালো পড়ে, আল্লাহর কিতাব বেশি মুখস্থ রয়েছে, ওমা ওয়ারাদা বি মানাহুম আল আহাদ, দুটোই বলছি এই জন্য যে আলেমদের এই দুটি এই হাদিসের ব্যাখ্যা রয়েছে, ওমা ওয়ারাদা বি মানাহুম আল আহাদিস সহিহা, আর এই যে ব্যাখ্যা যে বেশি মুখস্থ আছে এর সপক্ষে একটা দলিলও আছে, কারণ এটা শুনিয়ে দেওয়া ভালো, কারণ লেখক তিনি এভাবে ব্যাখ্যা করেছেন কারণ এখানকার যারা সুন্দর পড়ে তারা হাফিজ হয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমর ইবনে আবি সালমা একটা বাচ্চা ছেলে, বুখারী শরীফের রিওয়ায়েত, সে তার মহল্লাতে ইমামত করত, বাচ্চা ছেলে শিশু, শিশু মানে হবে 6-7 বছর হবে এরকম, ইমামত করত, বালেগ হয়নি, বালেগ হয়নি, এই মাসলা জানলে আরেকটা ফায়দা যে হানাফি মজহাবে নাবালকের ইমামতি মাকরুহ, সেটা ভুল কথা, যদি নাবালক যদি নামাজের মাসলা মাসাইল সম্যক জানে আর যদি তার কোরআন বেশি মুখস্থ থাকে তাহলে বেশি সে হক রাখে আপনাদের চাইতে, জি আকেল মুমাইয়্যিজ বাস নাবালক, কিন্তু নামাজের মাসলা মাসাইল কেমন করে জানলো যদি আকেল মুমাইয়্যিজ না হইলো, 4-5 বছরের বাচ্চা হইলে হবে না, কিন্তু 6-7 বছরের বাচ্চা আর সে বুঝছে নামাজ সম্পর্কে, এটা নামাজ, নামাজের মধ্যে আছে, নামাজের মধ্যে কথা বলা যাবে না, হাসা যাবে না, নামাজের মধ্যে দুনিয়ার কোনো কাজ করা যাবে না, মোবাইল দেখা যাবে না, ঘড়ি দেখা যাবে না, আর এগুলি যদি না বুঝে তো নামাজ পড়ছে আর ঘড়ি দেখছে চলবে, মুশকিল, তাহলে এগুলি জানতে হবে, এগুলি হচ্ছে তামিজ, ওটা থাকতে হবে অবশ্য। তো আমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি আমার মহল্লাতে বেশি কোরআন মুখস্থ রাখতাম, কুনতু আকসারু আখজান লিল কোরআনে, হাদিসের বাক্যটা আপনাদের শুনিয়ে দিই, আমি কোরআন সবচেয়ে বেশি মুখস্থ রাখতাম আমার মহল্লার মধ্যে পড়ার মধ্যে। তো মহল্লার লোকেরা খোঁজ করলো যে কার বেশি মুখস্থ হচ্ছে, কারো বেশি মুখস্থ, বুড়ারা আছে, বৃদ্ধরা আছে, বয়স্করা আছে, কারো বেশি কোরআন মুখস্থ নাই, সব নতুন নতুন মুসলমান আর বৃদ্ধ লোক মুখস্থ কি হচ্ছে, 30-40 বছর বয়সের লোকের মুখস্থ হয় না, কারণ বাচ্চা ছেলে শুনে শুনে মুখস্থ, শুনে শুনে মুখস্থ, আমার বাল্য জীবনে যেগুলি ইমামের পিছনে শুধু শুনে শুনে মুখস্থ আছে এখনো ভুলি নাই, এখনো ভুলি নাই, কিন্তু মদিনা ইউনিভার্সিটিতে 10 পারা বাধ্যতামূলক, 100 নম্বর ছিল, প্রত্যেক বছর 2.5 পারা করে, 4 বছরে অনার্সে,
তো প্রত্যেক বছর আড়াই পারা করে মুখস্থ করেছি, আর 100 নম্বরের মধ্যে কোন প্রায়বার 100 এসেছে, না 99-98 কম আসেনি। তারপরেও আল্লাহ হেফাজত করে এই মুখস্থর অবস্থা, কারণ তখন বিবাহ শাদী বাল বাচ্চা হওয়ার পরে দুনিয়া এগুলো সব ঢুকিয়ে গেছে, তারপর মুখস্থ করেছি। আর ছোট কালে যা মুখস্থ মুখস্থ, মরে যাওয়া পর্যন্ত ইনশাআল্লাহ তারা ভুলবো না। তো আমরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লোকের আমাকে বাড়ি দিল সামনে ইমামত করার জন্য, নবী সাল্লামের জামা নাই। যদি নাবালকের, হানাফি মজাহের খণ্ডন প্রথম বলছি, যদি নাবালকের ইমাম জায়েজ না হইতো বা মাকরু হইতো, তাহলে আল্লাহ নবীর কাছে সাথে সাথে ওহী আসতো, হাদিসের ওহী আসতো। দুই রকম ওহী নবী সাল্লাল্লাহু কাছে হইতো, কোরআনের ওহী আসতো আর হাদিসের ওহী গায়ের মতলু হইতো। আল্লাহ নবীকে জানিয়ে দেওয়া হইতো যে অমুক মহল্লাতে ওখানে এটা নাবালক ইমামত করছে, তাদের নামাজ তো হয় না, এইভাবে মাকরু হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সতর্ক করে দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওহীর জামা নাই, ওহী নাজিল হচ্ছে। যখন হয়নি তাহলে বুঝা গেল যে না, বালক যদি নামাজের মাসলা মাসাইল বুঝে আর কোরআন ভালো মুখস্থ থাকে, একটা 8 বছর 10 বছরের ছেলে কোরআনের হাফেজ, সে শুধু তারাবি পড়াবে নয়, তারাবি তো রাজি হয় না আমাদের দেশের মানুষরা, শুধু তারাবি নয়, নফল নামাজ নয়, সুন্নত নামাজ নয়, ফরজ নামাজেও ইমামতি করবে। যদি দেখা যায় গ্রামে শহরে ও বেশি মুখস্থ রাখে আর ও বেশি যদি সুন্দর তেলাওয়াত করতে পারে সবার মধ্যে। তো আর যে মাসালাটি বলার জন্য এই ঘটনাটি বললাম, সেটা হচ্ছে ওই হাদিস আছে যে কুনতু আকসারু আখজান লিল কোরআন, আমি বেশি কোরআন মুখস্থ রাখতাম। তাহলে বোঝা গেল যে হাফেজকে কি করতে হবে, প্রাধান্য দিতে হবে নামাজের মাসলা মাসাইল সম্পর্কে আলেম হওয়ার সাথে সাথে, নামাজের মাসলা মাসাইল আলেম হবে তার সাথে যার যত বেশি কোরআন হেফজ আছে। ওয়ামা ওয়ারাদা বিমা আনাহু মিনাল আহাদিস সহিহা, আর এই অর্থে বহু হাদিস এসেছে, মিম্মা ইয়াদুলু আলা আন্নাহু ইউকাদ্দাম ফিল ইমামাতি আল আজওয়াদু কিরাতান লিল কোরআনিল কারীম, যে হাদিসগুলি প্রমাণ করে যে যার কিরাত বেশি সুন্দর মাখরাজ সহ কিরাত, সেই ব্যক্তিকে আগে বাড়ানো হবে। আল্লাযী ইয়ালাম ফিকহাস সালা, এবং সেই ব্যক্তি যাতে করে নামাজের ফিকহ বুঝে, নামাজের মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান রাখে। লিআন্নাল আকরাফি, কেন, এটা কোথা থেকে জানা গেল? আল্লাহ নবী বললেন যে যে কিরাত বেশি ভালো করে আর যার কোরআন মুখস্থ আছে তাকে আগে বাড়াও। তাহলে যে নামাজের জ্ঞান বেশি রাখে এই কথাটি তো আমাদের বানানো হয়ে যাচ্ছে না? বলছে না, বানানো নয়, এটা বাস্তব। কারণ আল্লাহ নবীর জামানায় এমন কোন সাহাবী ছিলেন না যিনি নামাজের মাসলা মাসাইল সম্পর্কে সম্যক জ্ঞান রাখতেন না, তিনি ফাকিহ হইতেন আর তার সাথে সাথে যত বেশি কোরআন মুখস্থ আছে যত সুন্দর কোরআন পড়তে পারে তাকে বাড়ানো হবে। প্রত্যেক সাহাবী ফাকিহ, নামাজের মাসলা মাসাইল সম্পর্কে আলেম, আর তার সাথে যে বেশি কোরআন মুখস্থ রাখে এবং কোরআন সুন্দর পড়ে। বলছেন কারণ যে ব্যক্তি অধিক হেফজকারী অথবা অধিক সুন্দর কেরাতকারী, ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, ইয়াকুন আফকাহ, তিনি বেশি ফাকি হতেন, তিনি বেশি ফাকি হতেন, মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞানী হতেন। আচ্ছা, দেখা গেল যে দুটো হাফেজ পেয়ে গেলাম আর দুটোই কারি মোটামুটি সুন্দর, দুটোই মাখরাজের সাথে তজবিদের সাথে তেলাওয়াত করে, এখন কাকে বাড়াবেন? এক গ্রামে দুই হাফেজ থাকলে আর দুই কারি থাকলে সমস্যা। তারপরে নবী কি বলেছেন, কদ্দমাল আফক, বয়স দুই নম্বরই বয়স না, ফা আলামহুম বিসুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আছে, আসছে হাদিস, ফাইন কানু ফিল কিরাতে সাওয়ান, যদি দেখা যায় কোরআন মুখস্থতে এবং কোরআনের তেলাওয়াতে তাজবিদে বরাবর, দুজনে সমান, ফা আলামহুম বিসুন্নাহ, দেখতে হবে তাদের মধ্যে কে বেশি সুন্নত সম্পর্কে জ্ঞান রাখে, হাদিস সম্পর্কে কে পাণ্ডিত্য রাখে, অর্থাৎ দীনি মাসলা মাসাইল সম্পর্কে কে বেশি বুঝে, ফাকিহ কে। তাই বলছেন দুই নম্বরে কুদ্দিমাল আফকাহ, যদি কেরাতে সমান হয়ে যায় তাহলে যে বেশি ফাকিহ, বেশি জ্ঞানী, বেশি বড় আলেম, আল আকসারু ফিকহান, যে ফিকহ বেশি বুঝে, মাসলা মাসাইল বেশি বুঝে, তাকে আগে বাড়াইতে হবে। কারণ কেন আগে বাড়াইতে হবে, তার মধ্যে দুটো গুণ পাওয়া গেল, একজন শুধু হাফেজ আর কারি, আর একজন কিন্তু শুধু নামাজ বুঝে না, ও জাকাতের মাসলা মাসাইল বুঝে, হজের মাসলা মাসাইল বুঝে, পর্দার মাসলা মাসাইল বুঝে, ও দুনিয়ার মেলা মাসলা মাসাইল বুঝে। লেজাম এই বাইনা মিজাতাইন, কারণ তার মধ্যে দুটি গুণ পাওয়া গেল, আল কিরাতু, কিরাত তাজবিদ পাওয়া গেল, আল ফিকহ, আর ফিকহ ফকিহ আলেম হইল সে। লিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন কানু ফিল কিরাতে সাওয়ান, যদি কিরাতে বরাবর হয়, ফা আলামুহুম বিসুন্নাহ, তাহলে সুন্নতে যে ব্যক্তি বেশি জ্ঞানী, এই আফকাহুম ফি দিনিল্লাহ, আল্লাহর দিন সম্পর্কে যে অধিক জ্ঞান রাখে, তাওহীদ সম্পর্কে জ্ঞান রাখে, সুন্নত সম্পর্কে জ্ঞান রাখে, বিদআত সম্পর্কে জ্ঞান রাখে, শিরক সম্পর্কে জ্ঞান রাখে। একজন হয়তো কারি হাফেজ সাহেব আছে, যদি জিজ্ঞাসা করেন ভাই তাওহীদ কত প্রকার, বলছে হা হাল্লা দি, তা তো বলতে পারি না ভাই, আমি তো হাফেজ মানুষ, ভাই শিরকের কত কিসিম, শিরক কত প্রকার, তা তো জানা নেই, শুনি, বলে কি জানি, তা বলতে পারবো না, এরকম হাফেজ। আর একজন বলছে যে শিরক, শিরকে খাফি, আর শিরকে আকবার, শিরকে আসগার, তাওহীদ উলুহিয়া, তাওহীদ রুবুবিয়া, তাওহীদ আসমা সেবা, কে আগে বাড়বে? শুধু কেরা তাহলে একটি গুণ পেলেন তার মধ্যে, কিন্তু এর মধ্যে তাওহীদ সুন্নাতের গুণ আছে।
ওয়ালিয়ান্না ইহতিয়াজ আল মুসাল্লি ইলা আল ফিকহি আকসারু মিন ইহতিয়াজ ইলা আল কিরা। আচ্ছা, আর একটি গুরুত্বপূর্ণ কথা লেখক বলছেন, মুক্তাদি যারা পিছনে নামাজ পড়ছেন তারা ইমাম সাহেবের কেরাতের মুখাপেক্ষি বেশি না মাসলামা সাহেবের মুখাপেক্ষি বেশি? চিন্তা করে কথা বলতে হবে। কেরাত তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত করলো, সে আপনার আম্পারার কেরাত করে যদি কম মুখস্থ আছে তাহলে আম্পারার কেরাত, বা বেশি খুব ভালো কারি নয় তাহলে লম্বা কেরাত না করে একটু শর্ট কেরাত না হয় করলো, মাঝারি কেরাত বা শর্ট কেরাত করলো, আর একটু ভালো কেরাত যদি হয় তাহলে দিল একটু টান না হয় লম্বা কেরাত দিল এতক্ষণ। আর যে ফাকিহ জ্ঞানী তার সালাম ফিরা পর্যন্ত তার মুখাপেক্ষি কোনখানে যাতে করে ভুল না হয়ে যায়, নামাজকে গড়বড় না করে দেয়, তাহলে কার বেশি মুখাপেক্ষি? লেখক বলছেন যে আলেমের বেশি মুখাপেক্ষি, মুক্তাদিরা আলেমের নামাজের ক্ষেত্রে বেশি মুখাপেক্ষি, যাতে করে নামাজটা ঠিকভাবে গাড়িটা ঠিকভাবে চালিয়ে নিয়ে যায়, গাড়ি ঠিকভাবে চালিয়ে নিয়ে যায়। এই ক্ষেত্রে বলতে পারি যে একটা লোক ইঞ্জিন সম্পর্কে খুব বুঝে কিন্তু স্টিয়ারিং ধরে চালায় কোনোদিন প্র্যাকটিক্যালি চালায়নি, কাকে গাড়ি চালাতে দেবেন? যে ইঞ্জিনের মাস্টার তাকে দেওয়া যাবে? কখনো দেওয়া যাবে না যদি সে গাড়ি না চালাতে পারে। তো গাড়ি শেষ পর্যন্ত গাড়িটা চালিয়ে গন্তব্যস্থানে আপনাকে যেখানে নিয়ে যাচ্ছে ওখানে পৌঁছে দিতে হবে, নামাজের সালাম ফিরা পর্যন্ত ঠিকভাবে পৌঁছাইতে হবে আপনাকে মুক্তাদিদেরকে। হ্যাঁ, যদি নামাজের মাসলা মাসাইল জানে তো ঠিক আছে, নামাজের মাসলা মাসাইল জানতে হবে জি। তো আর সেটা হচ্ছে সুন্নত নফল নামাজের ক্ষেত্রে। বলছেন যে বলে আন্না ইহতিয়াজ আল মুসাল্লি, মুসাল্লি মুখাপেক্ষি এলাল ফিকহি আকসার, ফেকার বেশি মুখাপেক্ষি মিন ইহতিয়াজ এলাল কেরাতের মুখাপেক্ষি হওয়ার চাইতে। মাসলা মাসাইল আমাদের ইমাম সাহেব জানুক আর নামাজে যাতে ভুল না হোক সুস্থ আমাদের নামাজটা পড়িয়ে দিক, এটার বেশি মুখাপেক্ষি মুক্তাদিরা। লিয়ান্না মা ইয়াজু ফিস সালাতি মিনাল কেরাতে মাহসুর, কারণ নামাজে যে কেরাত ফরজ কতটা ফরজ এটাও আর একটা মাসলা, কতটা কেরাত ফরজ? হ্যাঁ, সুরা ফাতিহা ছাড়া আর বাকি কেরাত ফরজ কি? সুন্নাত। শুধু ফরজ তাহলে কেরাত হচ্ছে সুরা ফাতিহা, গায়রুল মাগদুব আলাইহিম ওয়ালাদ্দালিন যখন পড়িয়ে দিল আপনার তার ফরজ আদায় করে দিয়েছে, এরপরে বাকি অতিরিক্ত অন্য সুরা বা কিছু আয়াত পড়া একেবারে সুন্নাত বিল ইত্তেফাক, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। চার মাযহাবের হানাফি শাফি মালিকি হাম্বলি কোনো ইখতিলাফ নেই, আর মুহাদ্দিসিনদেরও কোনো ইখতিলাফ নেই, অতিরিক্ত কেরাত সুন্নাত। আর বাকি নামাজটা সালাম ফেরা পর্যন্ত কত রুকুন? চোদ্দটা রুকুন আছে, চোদ্দটা রুকুন আছে। আর এই রুকুনগুলি সম্পর্ক কিসের সাথে? ফেকার সাথে, এলেমের সাথে, সুন্নতের জ্ঞানের সাথে, আলেমের জ্ঞানের সাথে, আলেম হইতে হবে। ওমায়া কাউফিহা মিয়াল মাহাদ হাওয়াদিসে গায়রু মাহসুর, এছাড়া নামাজের মধ্যে যেসব ঘটনা ঘটতে পারে সেগুলি সীমিত নয়, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। নামাজের অবস্থায় আগুন লেগে গেছে একটা বিষয়, ইমাম যদি মাসলা না বুঝে ফেকহ না বুঝে তাহলে খতম হবে কি করব? ইমাম যদি মূর্খ হয় নামাজ পড়াচ্ছে আমি নামাজ ছেড়ে যাওয়া যায় নাকি? আর জীবন যাক আর থাক আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, তাহলে কি অবস্থা হবে বলেন? পুড়ে মরবে না? লোকজন যদি পালিয়েও যায় মুক্তাদিরা, প্রথম কথা মুক্তাদি যদি তাকাইতে থাকে যে ইমামের ইক্তেদা করিয়ে দিয়েছি, ইক্তেদাই তো বেহাজ আলম বিদাতি কথা তো বলেই দিয়েছি, সুতরাং ইমামকে দেখতে হবে, ইমাম যদি না যায় আমরাও যাবো না, আগুন লাগু, তাহলে গেল ইমাম মুক্তাদি সবাই গেল। কিন্তু যদি ফাকি হয় আলেম হয় তাহলে এই কাজ করবে না যে নামাজটা পরে পড়া যাবে, কিন্তু এখন জীবন বাঁচানো ফরজ। নামাজের অবস্থায় সাপ দেখে নিয়েছে, সাপ আল্লাহকে ভয় করি আমরা নামাজে আছি, আমাদের দেশে কত সাপ আল্লাহ পাক জানে, নামাজের অবস্থাতে সাপ এসে বসে আছে সেজদার জায়গায়, হয় এরকম বর্ষাকালে বিশেষ করে গরমের সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, তাহলে ওই সময় ইমাম সাহেব কাঁচা মসজিদে বিশেষ করে কাঁচা মসজিদে নামাজ পড়াচ্ছে আর সাপ দেখে নেই, যে সাপ থাক আমি নামাজ পড়াচ্ছি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, তাহলে কি অবস্থা হবে? ফিকহ না থাকার কারণে মাশাআল্লাহ হাফেজ সাহেব কারি সাহেব কিন্তু ফিকহ নেই, কাজ চলবে না, এই ফিকহ থাকতে হবে। তাহলে বাচ্চা খুব চিৎকার করছে, পিছনে মুক্তাদি আছে বাচ্চা নিয়ে এসেছিল, বাচ্চা চিৎকার করা শুরু করেছে, ইমাম বলছে যে না এই ফজর নামাজ আছে আমাকে কেরাত লম্বা করতেই হবে, হ্যাঁ এশার নামাজ আছে আমাকে সাব্বাহিস রব্বি কালাল হালাত হাদিসুল গাশাই পড়তে হবে, এটুকু জানেও মন মনে মধ্যম কেরাত করতে হবে, আর ওইদিকে বাচ্চা চিৎকার করে একবার নামাজ ডিস্টার্ব করে দিচ্ছে, তাহলে গায়ের ফাঁকি নয়? কি অবস্থা করলো? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাচ্চাদের কান্না শুনতেন তখন কেরাতকে হালকা করে দিতেন, তাহলে এগুলি মাসলা কে জানে? কারি জানে, হাফেজ জানে, আলেম জানে, ফাকিহ জানে। এইরকম কত যে সমস্যার সম্মুখীন হবে নামাজে মানুষ, হতে পারে এরকম। তো বলছে যে নামাজের অবস্থায় যেসব ঘটনা ঘটে থাকে আর সেগুলি সীমিত নয়, মুসলিম সেগুলি গায়র মাহসুর, সেগুলি সীমিত নয়। ফায়জাস্তাওয়া ফিল ফিকহি ওয়াল কিরাতে, এখন দেখা গেল যে গ্রামে দুজন হাফেজ আছে, কারি আর আলেম, দুইজন একই মাদ্রাসা থেকে পাশ করে এসেছে, এখন কাকে দিবেন?
আমরা যেখানে দেশে মাদ্রাসায় যেখানে শিক্ষকতা করতাম দামামে আসার আগে ১২ জন শুধু মদিনা ফারিক, ৪০ জন স্টুডেন্ট ১২ জন মদিনা ফারিক। সবাই যদি বলে যে আমি মাদানী, আমি মাদানী, তাহলে কাকে দেওয়া যাবে? জি একই রকম ডিগ্রি হেফেজ, আপনিও দশ পারা ওখানে করেছেন, আমিও দশ পারা করেছি, আর দেশে যা করেছেন আপনিও করেছেন, আমিও দেশে করেছি, আপনি হাফেজ হলে আমিও হাফেজ, কি করবেন? কদ্দেমাল আকদাম ও হিজরাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হিজরতের ক্ষেত্রে, কারণ সেই সময় হিজরত ছিল, যে কে আগে হিজরত করেছে, কে আগে হিজরত করে এসেছে নবী সাল্লামের কাছে মদিনায়, তখনকার যুগে সেটা প্রযোজ্য, এখন তার হিজরত নেই, সুতরাং দিয়ে তার যাচাই করা যাবে না, এ দিয়ে তার পার্থক্য করা যাবে না। ওয়াল হিজরাতু, হিজরত বলা হয় আল ইন্তেকাল মিন বালাদি শিরকি ইলা বালাদিল ইসলাম, কাফের দেশ থেকে শিরকের দেশ থেকে ইসলামিক দেশে মুসলিম দেশে হিজরত করে আসা, বিদাতি এলাকা থেকে শিরকি এলাকা থেকে কবর মাজার পূজার এলাকা থেকে আপনি তাওহীদ সুন্নাতের এলাকায় হিজরত করে আসা, এটাও হিজরত, এটাও হিজরত। বেনামাজি এলাকা লোকে নামাজ পড়াইতে পারলেন না, জামাতের লোকই হয় না, একাই নামাজ পড়াইতে হয়, আপনি না গেলে মসজিদে আজানি হয় না, এই গ্রামে থাকা যাবে না, আল্লাহর গজব কখন নেমে আসবে? আপনি হিজরত করে দেখলাম ওই গ্রামের অধিকাংশ লোকই নামাজ পড়ে আর জামাত হয় মাশাআল্লাহ পাঁচ অক্ত, ওই গ্রামে গিয়ে থাকবো, হিজরত, এই হিজরত আল্লাহর কাছে পছন্দ, এই হিজরত কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। আপনি হিজরত মানে শুধু ভাববেন না যে মাশাআল্লাহ আমরা বাংলাদেশ আছি, আমার হিজরত কিসের আছে, জরুরি। কালকে এক ভাই জিজ্ঞাসা করেছে যে দেশে গিয়ে নামাজ পড়ছি, এখন বলছে যে তুমি নামাজ পড়তে পারবে না, এরকম মসজিদে বেরিয়ে যাও, রাসূলুল্লাহ নামাজ পড়তে দেবেন আপনাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মতো নামাজ পড়ো, পড়ো না হলে মসজিদে বেরিয়ে যাও, মসজিদে আসবে না, নয় মারামারি হবে, মারামারি করবেন নাকি? যদি দেখেন যে আমাদের সংখ্যা বেশি তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি দেখেন যে না পারবো না তাহলে সেখান থেকে হিজরত করেন, আল্লাহর নৈকট্য লাভের জন্য হিজরত করেন। দুনিয়ার গরজে কোথা থেকে কোথায় আমরা চলে যাচ্ছি আর দিনের গরজে আমরা হিজরত করতে চাইছি না, হিজরত করতে হবে। দেখা গেল যে কেরাত ফেকা আলেম হওয়ায় আর হেফজে কোরআনের এবং হিজরতে সবই সমান, তাহলে কুদ্দেমাল আকবারু সিন্নান, দেখতে হবে যে কার বয়স বেশি, তখন দেখতে হবে যে মাশাআল্লাহ বয়স বেশি আমাদের মঈনুদ্দিন সাহেবের আর দাড়িও সাদা হয়ে গেছে মাশাআল্লাহ, তখন তাকে আগিয়ে দিতে হবে, যখন দেখবো যে আমরা সবাই সমান, বাকিগুলিতে যখন সমান হয়ে গেছি তখন দেখতে হবে যে কে বয়স্ক তাকে এগিয়ে দিতে হবে। এখান থেকে তোমাদের মধ্যে ইমামত করবে কে, তোমাদের যে বয়সে বড়, এই বয়সে বড় কাদেরকে বলেছিলেন, যারা একসাথে এসে মুসলমান হয়েছিল আল্লাহ নবীর কাছে, একই সাথে মুসলমান হয়েছে আর ফিরে যাচ্ছে, তাহলে যা শিখেছে সমান সমান শিখে যাচ্ছে, জাতির কাছে ফিরে যাচ্ছে, নিজের গোত্রের কাছে, বংশের লোকের কাছে। তখন নবী বলেছেন তোমাদের মধ্যে যেহেতু এলেমের দিক দিয়ে সমান, কেরাতের দিক দিয়ে সমান, একই সাথে মুসলমান হয়ে একই সমান শিখলে, যাও দেখবে যে তোমাদের মধ্যে যে বয়সে বড় সে ইমামত করবে সেই ক্ষেত্রে। আর কিছু দিনদারি তাকওয়া দেখতে হবে না, এটাও একটা বিষয় দেখার বিষয় রয়েছে, মাশাআল্লাহ দুইজনে আলেম, দুইজনে হাফেজ কারি, আর দুইজনেই হ্যাঁ বয়সেও সমান হয়ে গেল, বয়সেও সমান হয়ে গেল, তখন কি দেখব দিনদারি তাকওয়াই কি, একজন দাঁড়িয়ে রাখে কেটে কেটে এরকম দাঁড়িয়ে রাখে, আরেকজন মাশাআল্লাহ দাড়ি বড় আছে, হ্যাঁ আরেকজন টাকনার নিচে কাপড় রাখে, ওগুলো তো কাবিরা গুনাহ, ওদের তো ইমামতিতে আগে বাড়ানোই যাবে না, না ও ফাসেকের মাসলা আসছে, ফাসেককে সামনে যান একটু ইমামতি করেন করাই যাবে না, তবে সবাই যদি কানা হয় তো নাই মামাতে কানা মামা ভালো, এখন নাই মামা কেউ তো ইমামতির যোগ্য নাই, সবগুলি টাকনার নিচে কাপড়, সব সুদখোর, সবই ঘুষখোর, হ্যাঁ সব দাড়ি মুন্ডা, হ্যাঁ সব বিড়িখোর, সব জলদা দাও পান খায়, পান খাওয়া হুজুর বাংলাদেশে, তাহলে এখন কি করতে হবে, সবগুলি কানা, তো এখন যদি একটা মামা না থাকে তো মামার বাড়ি মাঝে মাঝে যাবো, তো কানা হইলো তো মামা নাই মামাতে কানা মামা বলো, যাকে ইমাম কেউ ইমামতির যোগ্য নাই তো যাকে এদেরকে একজনকে জর্দা খাওয়া পান খাওয়া একে ইমামতি দিয়ে দাও, তখন দিতে হবে, কিন্তু একজন জর্দা দিয়ে পান খাচ্ছে আর একজন মাশাআল্লাহ এই হারাম থেকে বেঁচে আছে, আর যদিও সে কম এলেম রাখে তবু এই তাকওয়ার প্রাধান্য প্রথম হইতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মাশাআল্লাহ মুত্তাকি ছিলেন, সেই জন্য এই বিষয়টি নবী আলোচনা করেননি, এটাকে আগেই বলা উচিত ছিল, দিনদারি তাকওয়ার ব্যাপারটি প্রথম দেখতে হবে, ফরজ দিনদারি তাকওয়া, কিছু মুস্তাহাব দিনদারি তাকওয়া আছে তাই না, কিছু মুস্তাহাব দিনদারি তাকওয়া আছে, যেমন তাহাজ্জুদ গুজার, আপনি তাহাজ্জুদ গুজার, আমি তাহাজ্জুদ পড়তে পারি না, তাহলে এই ক্ষেত্রে আপনি দিনদারিতে বেড়ে আছেন, কিন্তু এটি হচ্ছে নফল অতিরিক্ত দিনদারি পরেজগারি, এশরাক পড়েন আপনি, জোহা চাষতেন নামাজ পড়েন আপনি, নফল রোজা সোমবার বৃহস্পতিবার করতে পারেন, আমি করতে পারি না, এগুলি নফল তাকওয়া, কিন্তু কিছু ফরজ তাকওয়া, যেটা হচ্ছে টাকানোর উপরে কাপড় থাকতে হবে, দাড়ি থাকতে হবে, হারাম খাওয়া থেকে বাঁচতে হবে, ফিল্ম দেখা থেকে বাঁচতে হবে, মহিলাদের সাথে ফাসিকি করা থেকে বাঁচতে হবে, ইত্যাদি নির টেলিফোনে কথা বলেন মামাতো বোন খালাতো বোনের সাথে, আর না শালিদের সাথে গল্প করেন, এসব ফাসিকি কাজ,
এগুলো থেকে বাঁচতে হবে না, ইত্যাদি ইত্যাদি যতগুলি কাবিরা গুনাহ রয়েছে অথবা সাগিরা গুনাহ রয়েছে, ডেইলি গিয়ে ওই লেডিজ মার্কেটে যাবে আর বসে থাকবে, মহিলা দিয়ে তাকাইতে থাকবে, কি কাজ আছে? আমার মনে হয় বছর দুই বছর হয়েগুলো আমি যাইনি, যাইনি আলহামদুলিল্লাহ। কিছু কিনতে হয়তো আলহামদুলিল্লাহ কয়েক ভাই আছেন, তাদেরকে বলি ভাই একটু এনে আসি, আমার কাজ চলে যায়, ভাবে চলে যাচ্ছে, যাই না। তো কথা হচ্ছে যে দিনদারি তাকওয়া এটা প্রথম দেখতে হবে, ভুলবেন না এই কথা। আচ্ছা আর একটি মজার কথা বলি শেষ করে দিই, হানাফি ফেকার কিতাবে আছে, এটা রসিকতার বিষয় রয়েছে, এই সবগুলিতে যখন সমান হয়ে যাবে তখন দেখতে হবে যে কার বউ বেশি দেখতে সুন্দরী, তখন গিয়ে চেক করতে হবে যে মাহমুদের বউ বেশি সুন্দর না তরিকুল ইসলামের বউ বেশি সুন্দর, না হেলাল মোল্লা নতুন বিয়ে করেছে তার বউ বেশি সুন্দরী দেখতে হবে। হ্যাঁ এই যুক্তি কেন বউ দেখতে হবে, বউ কার সুন্দর, এর সম্পর্ক নামাজের সাথে কি? হানাফি ফেকাদের হানাফি ফাকিদের ওপর বড়ই আশ্চর্য মানে হওয়ার বিষয় এটি, যে এমামত করবেন পুরুষরা আর দেখে ঘরে ঘরে গিয়ে খোঁজ করতে হবে যে কার স্ত্রী বেশি সুন্দরী, শোনেন না? হ্যাঁ হ্যাঁ ও ব্যাখ্যা জানি, কিন্তু এই ব্যাখ্যা না আল্লাহ বললেন না রসুল বললেন, আর আর মানুষ মানব রচিত ব্যাখ্যা করতে হবে? হ্যাঁ খেয়াল খুশি ফতোয়া দিতে হবে, যুক্তি কি শুনবেন? বলছে বেশি সুন্দরী স্ত্রী হলে সে বেশি গুনাহ থেকে বেঁচে থাকবে, কারণ তার সম্ভোগ পুরাপুরি হয়ে যাচ্ছে, আর যদি কালো স্ত্রী হয় সামলা হয়, দেখতে মেটে হয়, দেখতে সুন্দরী না হয়, চাল চলন সুন্দর না হয়, তাহলে তার মনে শান্তি হচ্ছে না, সহবাস করছে কিন্তু গুনাহ থেকে বাঁচতে পারছে না, আবার তাকা ছাই রে আমি এরকম বাজে স্ত্রী পেয়েছি রে, দেখতে সুন্দর না রে, কত সুন্দরী মেয়েটা রে। হ্যাঁ এইরকম যে করবে, এই যে গুনাহর আশঙ্কা আছে, সেই জন্য দেখতে হবে স্ত্রীকে খোঁজ করে বেড়াইতে হবে। তাহলে হানাফি ভাইদের উচিত হবে যে যখন দেখছে আলেম সমান, হাফেজ সমান, সব সমান, বয়সও সমান, তখন বাড়ি বাড়ি খোঁজ করতে, এই তোর বিবি চেক করবো আগে, তারপর তোকে ইমামতি দেবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝতে পেরেছেন? এই বলার উদ্দেশ্য হচ্ছে যেখানে মানুষের কথায় ভুল হতে পারে, আল্লাহর নবী সব কথাবার্তা বলেননি যে মানুষের বিবি খোঁজ করে বড়, চেক করো যে কার বিবি দেখতে বেশি সুন্দর, তাহলে মজহাব আল্লাহ নাজেল করেনি, যদি আল্লাহ নাজেল করতেন রাসূলের স্বীকৃতি থাকতো তাহলে এইসব অবান্তর কথাবার্তা থাকতো না মজহাবে, এইসব এত বড় ভুল কথা থাকতো না, এইরকম বহু ভুল কথাই রয়েছে মজহাবে। সুতরাং মজহাবের গোড়ামি না করে আল্লাহ এবং রসুলের পক্ষ নেন, আল্লাহ এবং রসুলের কথা নেন, মজবুত করে ধারণ করেন আল্লাহ এবং রসুলের কথা, সুন্নতকে আঁকড়ে ধরেন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি যেন মাফ করেন, ভুল ধারণা যেন আমাদের দূর করেন, আমাদের যে ভ্রান্ত ধারণা রয়েছে, ভুল বুঝাবুঝি রয়েছে, যেন আমাদেরকে সংশোধন করা আল্লাহ তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন, ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফিকার বিষয়বস্তু ছিল ইমামতি সম্পর্কে, নামাজের ইমামতি সম্পর্কে, নামাজের ইমামতির হকদার কে প্রথম এ সম্পর্কে হয়ে গেছে, তারপরে কে, তারপরে কে, তারপরে কে হয়ে গেছে, এ সম্পর্কে দলিল কি? এই যে তরতিব, যে এক নম্বরে থাকবে এই ধরনের লোক, তারপরে যদি দেখা যায় তাতে সমান সমান হয়ে যাচ্ছে তাহলে এই ধরনের লোক, তারপরে এই ধরনের লোক, এর দলিল কি? এই দলিল হচ্ছে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যা ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন সহিহ মুসলিমে, বলছেন ওয়াদ-দালিলু আলা হাযা আত-তারতিব আল হাদিস, এই তরতিবের সাথে ইমাম নিযুক্ত করতে হবে বা ইমাম নির্বাচন করতে হবে, এর দলিল হচ্ছে আল্লাযী রাওয়াহু মুসলিম, ওই হাদিস যে হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন, আন আবি মাসউদিন আল বদরি রাদিয়াল্লাহু আনহু, আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবি থেকে, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন যে তার ইরশাদ হচ্ছে ইয়া উম্মুল কওম আকরাহুম লিকিতাবিল্লাহ, জাতির ইমামতি করবে যে ব্যক্তি আল্লাহর কিতাবকে অধিক সুন্দর তেলাওয়াত করতে পারে, পাঠ করতে পারে। এর ব্যাখ্যা সম্পর্কে গত সপ্তাহে বলেছি, এর ব্যাখ্যা সম্পর্কে দুটি মত আছে, একটি হচ্ছে যার অধিক পরিমাণে মুখস্থ আছে, কোরআন বেশি মুখস্থ আছে পরিমাণের দিক দিয়ে, কারো 10 পারা মুখস্থ আছে, কারো 15 পারা, কারো 20 পারা, কারো 25 পারা, কারো 30 পারা, 30 পারা দুজনের মুখস্থ আছে কিন্তু একজনের মুখস্থ খুব মজবুত মুখস্থ, একবারে ভুল হয় না, আর একজনের দুর্বল দুর্বল মুখস্থ। তো এই একটা দিক রয়েছে, আর একটা দিক হচ্ছে তজবিদের দিক, মানে কেরাতের যেগুলি কায়দা কানুন রয়েছে সেগুলি খেয়াল রেখে শুদ্ধ তেলাওয়াত করতে পারে, যে যত বেশি শুদ্ধ তেলাওয়াত পাঠ করতে পারে, কোরআন কারিমের আবৃত্তি করতে পারে,
সেই ব্যক্তি প্রাধান্য পাবে। দুটোকেই খেয়াল রাখতে হবে, হেফজের দিকটাও খেয়াল রাখতে হবে যে কোরআন কত টাকার মুখস্থ আছে আর কে সুন্দর পাঠ করতে পারে। সুন্দর পাঠ মানে তসবিদের কায়দা কানুন সম্পর্ক, সুন্দর পাঠ মানে শুধু কণ্ঠ ভালো হওয়া নয়, কারণ এটা সৃষ্টিগত গুণ। কারো কণ্ঠ ভালো হওয়া, মধুর সুর হওয়া, এটা হচ্ছে সৃষ্টিগত, এতে মানুষের কোন এখতিয়ার নেই, ক্ষমতা নেই, এটা আল্লাহর দান, এটা কোনো বড় বৈশিষ্ট্য নয়, এটা সৃষ্টিগত বৈশিষ্ট্য। আর যে বৈশিষ্ট্যের জন্য প্রশংসার হকদার হতে পারে মানুষ, যেটা মেহনত করে অর্জিত হয়েছে, অর্থাৎ কায়দা কানুনকে পড়ে শিখে তারপরে তার প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করেছে, কোনটার মাখরাজ কি, কোনখানে ইদগাম, কোনখানে ইখফা, কোনখানে ইজহার, কোনখানে গুন্না, কোনখানে গুন্না নয় ইত্যাদি। তো নবী করিম সাল্লাল্লাহু কি বলেছেন যে কিতাবুল্লাহ সম্পর্কে যে অধিক পাঠকারী সেই ব্যক্তি জাতির ইমামতি করবে। এতগুলি মানুষের মধ্যে যে ব্যক্তি বেশি কোরআন মুখস্থ রাখে এবং যে বেশি সুন্দর কোরআন তেলাওয়াত করে তাকে আমরা ইমাম বানাবো, এটা হচ্ছে বাস্তব এই হাদিসের ব্যাখ্যা। তার সাথে সাথে একটি শর্ত অবশ্যই জরুরি, সেটা মনে আছে, নামাজ সংক্রান্ত সমস্ত মাসলা মাসাইল সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে, নামাজের ফিকহ জানতে হবে, নামাজ কেমন করে পড়াইতে হয়, নামাজে রুকুন কোনগুলি, ফরজ কোনগুলি, ওয়াজিবাত কোনগুলি, সুন্নত কোনগুলি, কোনখানে সহজ সিজদা দিয়ে ঘাটতি পূরণ হবে ভুল হয়ে গেলে, আর কোন ভুল হয়ে গেলে সহজ সিজদা দিয়েও কাজ হবে না, আর কোন ভুল হলে সহজ সিজদার প্রয়োজন নেই ইত্যাদি সব মাসলা মাসাইল জানতে হবে। নামাজের অবস্থায় যদি এমন কিছু বাইরে থেকে এমন কোন কারণ সৃষ্টি হয়ে যায় তখন আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত, এমন পদক্ষেপ নেবে। তো এসব মাসলা মাসাইল সম্পর্কে জ্ঞান থাকার সাথে সাথে কোরআনের হেফজ হইতে হবে, কোরআন সুন্দর তেলাওয়াত হইতে হবে। শুধু কোরআনের হাফেজ হয়েছে একজন লোক কিন্তু কোরআনের নামাজের মাসলা মাসাইল জানে না, তাহলে সে নামাজের ইমামতির হক রাখে না, কারণ সে জানে না যে নামাজ পড়াইতে হবে কেমন করে সুন্দর, যদি এরকম হয় তাহলে এটা খেয়াল রাখতে হবে এর সাথে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ফাইন কানু ফিল কিরাআতি সাওয়ান, যদি তারা কোরআন তেলাওয়াতের দিক দিয়ে কোরআন হেফজের দিক দিয়ে সাওয়া বরাবর সমান সমান, এও হাফেজ ও হাফেজ, এরও দশ পারা মুখস্থ আছে, এরও দশ পারা মুখস্থ আছে, আর এও সুন্দর তেলাওয়াত করে, এও সুন্দর তেলাওয়াত করে, সমান হয়ে গেল, তখন কি করবেন, দুইজন লোক এরকম দেখা যাচ্ছে, হ্যাঁ তখন দেখতে হবে আলামুহুম বিসুন্নাহ। নবী সাল বলছেন যে সুন্নত সম্পর্কে যে অধিক জ্ঞানী, অর্থাৎ হাদিস সম্পর্কে, মাসলা মাসাইল সম্পর্কে, শুধু তখন নামাজের মাসালে সীমিত না, দুইজন হাফেজ দুইজন কারি কিন্তু এদের মধ্যে কে হজের মাসলা বলতে পারে, রোজার মাসলা জানে, জাকাতের মাসলা ফতোয়া দিতে পারবে, বক্তব্য করতে পারবে, দার্স বুঝাইতে পারবে, একটা মাসলা বুঝাইতে পারবে, একজন শুধু হাফেজ ও কিছু বুঝাইতে পারবে না, আর একজন আছে হাফেজ আছে আর তার সাথে সাথে এলমো আছে, বুঝাইতে পারবে মানুষকে, নামাজ সালাম ফেরার পরে যদি কোনো কথা বলতে হয় দুটো কথা দিনে শিখাইতে পারবে, এলমো আছে, তাহলে এর একটা অতিরিক্ত বৈশিষ্ট্য পাওয়া গেল, সুতরাং তাকে কি করা হবে, অগ্রাধিকার দেওয়া, প্রাধান্য দেওয়া হবে, আগে বাড়াইতে হবে, যে আপনি যেহেতু শরীয়ত আলেম, অর্থাৎ সহজ ভাষায় যদি বুঝেন যে দুজন কারি হাফেজ আছে কিন্তু দুজন এই দিক দিয়ে বরাবর হইলেও একজন ওর মধ্যে আলেম, শুধু হাফেজ শুধু কারি নাই, আলেম, তাহলে কাকে বাড়াইতে হবে, আলেমকে এখানে বাড়াইতে হবে। ফাইন কানু ফিস সুন্নাতে সাওয়ান, দেখা গেল দুজনই আলেম দুজনই হাফেজ, বা দুজনে দশ দশ পারা মুখস্থ আছে, কেরাত দুজনই ভালো করে আর দুজনই আলেম, দুজনে কামিল পাস, দুজনে মাদ্রাসা পাস, দুজনে মদিনা ইউনিভার্সিটি পাস, সমান সমান দেখছেন, কি করবেন তখন, মোবাইল গুলি বন্ধ করেন, তখন দেখতে হবে যে নেক আমলে দুজনের মধ্যে কে বেড়ে আছে, সৎ কাজে ভালো কাজে দিনদারিতে ধার্মিকতা কে বেড়ে আছে, দুজনের মধ্যে পরেজগারি কার মধ্যে আছে, নেক আমল, নেক আমলের একটি গুরুত্বপূর্ণ নেক আমল ফরজ নেক আমল ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জামানায় হিজরত করা, সেজন্য নবী সাল্লাম সেখানে কি বলেছেন, দেখতে হবে দুইজনের কে আগে হিজরত করেছে, কে আগে হিজরত করেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওমরও আছেন, দুইজন আছেন, দুইজনে এলেমের দিক দিয়ে সমান, কেরাতও সমান, হেফজও সমান, কিন্তু আগে কে হিজরত করেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নবী সাল্লামের সাথে সাথে হিজরত করে এসেছেন, ওমর রাদিয়াল্লাহু পরে আসছেন, তাহলে এদিকে বেড়ে গেলেন উনি, এটা উদাহরণ। আজকাল মানে হিজরত নেই, তাহলে অন্য অন্য কামল দেখতে হবে, আজকাল লা হিজরত বাদাল ফাত, মক্কা বিজয়ের পরে হিজরত নেই, মানে মক্কা থেকে মদিনার হিজরত নেই, যদিও কাফের দেশ থেকে বা বিদাতি এলাকা থেকে, মুশরিক এলাকা থেকে, যে এলাকায় আপনি ইসলাম পালন করতে পারছেন সেই এলাকা থেকে ইসলামিক পরিবেশে হিজরত করা এখনো বাকি আছে, কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, লা তানকাতিউল হিজরাতু মা কুতিলাল আদুউ, যতক্ষণ ইসলামের শত্রু পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত হিজরত বন্ধ হবে না, চলতে থাকবে। এক জায়গায় দেখছেন গোটা গ্রামে মসজিদই নেই, আর এই দেশে মসজিদই নেই, শহরে মসজিদই নেই, মাজারে ভর্তি,
এখানে থাকলে তুই এরা তো পেরেশান করবে, মাজারে চাঁদা নিতে আসবে, না দিলে তো আমাকে বাস করতে দেবে না। কারণ হিজরত ফরজ, হিজরত করার ওই এলাকায় যেখানে কি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মসজিদ আছে, ইসলামিক পরিবেশ আছে, শিরক বিদাত থেকে বেঁচে থাকতে পারবেন, অন্যায় কাজ থেকে বেঁচে থাকতে পারবেন, সেই হলে হিজরত করেন। এই হিজরত বাকি আছে কিয়ামত পর্যন্ত। যদি মক্কা থেকে মদিনা হিজরত কেন নেই, যে মক্কা বিজয় হয়ে গেছে, মক্কার মদিনা সমান হয়ে গেছে, ইসলামী রাষ্ট্র মদিনাতে যেমন তেমন মক্কাতে, এটা অষ্টম হিজরি পর্যন্ত ছিল না, সেই জন্য তখন হিজরত ফরজ ছিল। যেমন মক্কা বিজয় হয়ে গেল তখন দুটোতে আর কোনো পার্থক্য থাকলো না, মক্কার লোক মক্কাতে থাকো আর হিজরত করে কোনো ফায়দা নেই। এই হচ্ছে ওই হাদিসের অর্থ, লা হিজরাতা বাদ আল ফাতহ, মক্কা বিজয়ের পরে আর হিজরত নেই, অর্থাৎ মক্কা থেকে আর মদিনা হিজরত করার কোনো প্রয়োজন নেই। তাহলে নেক আমলের ক্ষেত্রে আমরা এখন দেখব কি, হিজরত তো আর নেই মনে করেন, হিজরতের ওই ফজিলত নেই, তাহলে দেখব হজ দেখব না? দুইজনে কারি সাহেব, হাফেজ সাহেব, দুইজনে মাওলানা মাশাআল্লাহ, হ্যাঁ আলেম, কিন্তু একজন হজ করেছে আরেকজন হজ করেনি, তখন এই আলহাজ মাওলানা কারি সাহেবকে কি করতে হবে? আগে বাড়াইতে হবে। কারণ আমাদের দেশের যে অবস্থা প্রেক্ষাপট সেভাবে ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝাইলাম। এভাবে একজন লোক একটা হজ করেছেন, ফরজটা আদায় করেছেন, একজন দুইটা তিনটা হজ করেছেন, নেক আমল তার বেশি। এইরকম নেক আমলের মধ্যে আরো নেক আমল রয়েছে, মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ। একজন মসজিদ নির্মাণে কোনো অংশ নিতে পারেনি, একজন মাশাআল্লাহ মসজিদ তৈরি করে দিয়েছেন, আলেম হাফেজ আর তার সাথে সাথে ওই দিক দিয়ে সমান আরো অন্য অনেক আছে, কিন্তু তিনি একটা মসজিদ তৈরি করে দিয়েছেন, ইসলামী প্রতিষ্ঠান তৈরি করেছেন, একটা এতিমখানা তৈরি করেছেন, হ্যাঁ ইসলামের দাওয়াতের কাজে অনেক তার অবদান আছে। একজন হাফেজ একজন আলেমের তেমন কোন অবদান নেই, কিন্তু আরেকজন আলেম হাফেজের তার দাওয়াত ইলাল্লাহ, আল্লাহর দিনের দিকে দাওয়াতের ক্ষেত্রে মানুষ অনেক তার হাতে হেদায়েত হয়েছে, তাহলে এটি তার নেক আমল। এখানে সে অগ্রাধিকার পাওয়ার তার মধ্যে কি রয়েছে, বৈশিষ্ট্য গুণ রয়েছে, সুতরাং সে প্রাধান্য পাবে। এইভাবে নেক আমল, কারণ হিজরত থেকে আমরা নেক আমলের মশলাটাকে ইস্তেমাল করতে পারি, যে হিজরত করা ব্যক্তিকে যে আগে হিজরত করেছে তাকে কেন প্রাধান্য দেওয়া হবে, যে এটি তার একটি নেক আমল যেটা আরেকজনের মধ্যে নেই। ওই রকম অন্য অন্য কামল গুলি যদি দেখা যায় যে একজনের মধ্যে আছে আর অন্যের মধ্যে নেই, তাহলে সেই কারণে তাকে প্রাধান্য দেওয়া যাবে। দুইজনই আলেম মাশাআল্লাহ, দুইজনই হাফেজ, কিন্তু একজন বাবা মার খেদমত করে না, পৃথক হয়ে গেছে, বাবা মা গরিব খেতে পায় না আর পৃথক হয়ে আলাদা বাড়ি করে আছে, আর একজন আলেম মাশাআল্লাহ বাবা মারও খেদমত করছে, তাহলে কাকে ইমাম বানাবেন গ্রামের? এটা বুঝেন, কিন্তু আমার দেশের মানুষ ইমামতিতে রাজি হবে না, বাপ মাকে খেতে দেয় না আর ইমাম নেব না, ওয়াজ করতে দেয় না, অনেক সময় হুজুর আপনি আপনার ওয়াজ বন্ধ করেন, এরকম ঘটনা ঘটেছে, এমনও কিছু আলেমদের সাথে এরকম ঘটনা ঘটেছে, আপনার ওয়াজ শুনতে চাই না আমরা, আপনি যান আপনার বাবার খেদমত করেন, আর না হলে বক্তব্য করেন, বাবা মায়ের ওয়াজ করেন আপনি। আর একজন আলেম হাফেজ তার সাথে মাশাআল্লাহ বাপ মার খেদমত করে, প্রাধান্য পাবে না সে? বড় নিয়ে কামন, আল্লাহর হকের পরে মা বাবার হক, ওকাজা রব্বুক আল্লাহ তা'বুদু ইল্লাহি হাবিল ওয়ালিদাইনি ইহসানা। এরকম যদি একজন মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে আরেকজন দাঁড়িয়ে নাই, তাহলে কি করবেন? হ্যাঁ স্বাভাবিক। আর আমাদের দেশের মানুষের এটা খেয়াল রাখে, এটা আবার আছে ঠিক, হ্যাঁ কি হচ্ছে, একজন বিবাহিত আর একজন অবিবাহিত, যদি দেখা যায় যে সবগুলিতে সমান, আগের গুলিতে দুজনে কারি হাফেজ, দুজনে আলেম, হ্যাঁ তারপরে একজন বিবাহিত আর একজন অবিবাহিত, তখন বিবাহিত কে প্রাধান্য দেওয়া যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে একজন আলেম নয় আর একজন আলেম, আলেমই অবিবাহিত, বেচারা বিয়ে করতে পারেনি, হ্যাঁ হাফেজ বিয়ে করতে পারেনি, আর একজন যে হাফেজ আলেম নয় সে বিবাহিত, তাহলে এই গুণ দিয়ে কাজ হবে না, এটা পরে। আগে নবী সাল্লাল্লাহু আলাইহি কি দেখতে বলেছেন, কোরআনের এলেম আর হাদিসের এলেম দেখতে বলেছেন, নেক আমল দেখতে বলেছেন। নেক আমলের মধ্যে তিন নম্বরের নেক আমল এসে হিজরত, ওই রকমই নেক আমলের মধ্যে একটি নেক আমল হচ্ছে বিবাহ শাদী করা, যাতে ঈমান সম্পূর্ণ হয়, হ্যাঁ দৃষ্টি নত হয়, চোখের জেনা কম হয়, বা হই না যদি নেক মানুষ, আসলে নেক মানুষ হয় তাহলে বিবাহ শাদী হয়ে গেছে, চোখের জেনাই হওয়ার কথা নেই, কেন চোখের জেনা হবে, আপনার ঘরে ওই জিনিস আছে যা রাস্তাঘাটে আছে, হ্যাঁ হ্যাঁ যে কোনো নেক আমল এই ক্ষেত্রে প্রাধান্য, কারণ হ্যাঁ জি জি নেক আমল দেখতে পারা যেতে পারে। তাহাজ্জুদ গুজার সেটাও অবশ্যই, একজন সিগারেট খায়, আমাদের সে বিদ্যাতি হুজুরা তো বহু সিগারেট খায়, একজন মৌলভি সাহেব হাফেজ জর্দা দেওয়া পান খায়, আর একজন জর্দা তো পান খায় না, সাদা পান খায় অথবা পানি খায় না, তাহলে কে প্রাধান্য পাবে? যে জর্দা খায় সে হারাম খায়, ফাঁসে কিটি, এটি দাড়ি মন্ডার চাইতে কম না, কিন্তু হারাম খাওয়া এটি, হুজুর খাচ্ছে সেজন্য আপনাকে ভালো লাগছে? কখনো না, হারাম জর্দা তামাক। সুতরাং তাকে কখনো এরকম সন্তুষ্টির সাথে ইমাম বানানো যাবে না, যে জর্দা খায়, যে সিগারেট খায়, যে বিড়ি খায়। আমাদের সমাজের মানুষরা যদি দেখে দাঁড়িয়ে নেয়, এখানে যেমন মিশরীরা শখ রাখে, কারণ হেলথটা তো তাদের ঠিক আছে, কেরাতটা ঠিক আছে, আর নামাজের মাশাল মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো এই জন্য জানে অনেকটাই, আর এদের আগ্রহটা খুব বেশি, আবার নামাজ পড়াবে তো, নামাজ পড়াইতে খুব আগ্রহী মানুষ, কিন্তু
আমি অনেক সময় দেখেছি যেমন দাঁড়ি মন্ডা মেসরি নামাজ পড়াইতে গেল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, অনেকে পিছনে আউযুবিল্লাহ পড়াইতে শুনছে, সালাম ফিরে কোন রকম নামাজটা তো পড়লো, দেখি দেখছি পাকিস্তানি কে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ বাধ্য এই এর ফাসেকের পিছনে নামাজ পড়তে হলো। আরে বাবা যে জর্দা খাচ্ছে সে তো ফাসে, আমাদের সেরে ম্যাক্সিমাম হুজুররা জর্দা খাওয়াম, হুজুর প্রচার প্রচার করে জর্দা দেওয়া পান খাচ্ছে, তো ফাসে কো, ও দাড়ি মোনার চাইতে কিসে কম আছে, সমান। হ্যাঁ ওটা তো আরো বড়, আরো বড় দুত শিরক হলো, ছোট শিরক। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ছোট শিরক অন্য সমস্ত কাবীরা গুনাহের চাইতে বড়। যদি শিরকে আসগার, অনেক সময় শিরকে আকবার বড় শিরক হইতে পারে তাবিজ করা, কিন্তু যদি ছোট শিরক ধরা যায় যে না আল্লাহর আমার ভরসা আছে, তাবিজের ভরসা নাই, তাবিজকে আমি একটা মাধ্যম মনে করছি, চিকিৎসা মনে করছি, তারপরে ছোট শিরক হইলো এটি জেনা করা, চুরি করা, বেইমানি করা, আর এই ধরনের মদ খাওয়া, এই জর্দা তামাক খাওয়া, এসব গুনাহ চাইতে, দাড়ি মোটা, এসব গুনাহ চাইতে বড়। হ্যাঁ জি, বা কাছাকাছি সমান এরকম, বড় ছোট যদি নাও সিদ্ধান্ত নিতে পারে, কারণ খুনের অপরাধ চরম অপরাধ, খুব বড় অপরাধ। পরে স্যার কি করে যে বিদাতি কাজ করলো, বরং বাধা, একটা লোক বিদাত করে একটা লোক বিদাত করে না, তাহলে বিদাতি কি করে ইমাম বানাবেন আপনি? না তো ভুল বুঝে, সেই জন্য ইসলাম বুঝে না, সেই জন্য যে বিদাত করবে সে হক রাখে না। একজন হাফেজ আছে আর আলেমও, আর মিলাদ করে, মিলাদ করে বেড়ায়, কোরআন খানি করে বেড়ায়, কোরআন পড়ে পড়ে বকশায়, আপনার আম্মাকে বকশে নেবেন, এক খতম দিয়ে দেবো আপনার আম্মার নয় 100 টাকা 200 টাকা, এসব করে বেড়ায়, কোরআন খানি করে বাড়ি বাড়ি গিয়ে কোরআন বগল করে, আর কেউ আবার মিলাদ করে বেড়ায় বাড়ি বাড়ি গিয়ে, আর আরেকজন আলেম আছে হাফেজ আছে ওইসব মিলাদ করে না, তাহলে কাকে সামনে বাড়াবেন? যে বিদাত করে না, কারণ যে বিদাত করেস বরং বিদাতের পাপ দাড়ি মোনার পাপ চেয়ে তো বড়। বোঝার চেষ্টা করতে হবে এগুলো জিনিস, বিদাতের পাপ জর্দা খাওয়া তামাক খাওয়া বিড়ি খাওয়া চেয়ে তো বড়। তো কথা হচ্ছে যে এগুলো সবগুলি বোঝার চেষ্টা করতে, বিদাত থেকে মুক্ত হইতে হবে যে ইমাম হবে। বাকি আগে একটা কথা বলেছি গত সপ্তাহে, যে সবগুলি যদি কানা হয় তাহলে একটা তো কানা মামা ধরতেই হবে, তাই না? এখন সবাই যদি বিদাতি মিলাদি হয় তো মিলাদিদের ইমাম মিলাদি, একজনকে তো ইমাম বানাইতে হবে। কিন্তু যদি দেখা যায় যে এরা বিদাতি, বিদাতিদের মধ্যে একজন আছে মাশাআল্লাহ সুন্নতের অনুসারী, তাহলে ওই সুন্নতের অনুসারীকে আগে বাড়াইতে হবে। এটা হচ্ছে নেক আমল, সবসময় নেক আমল ব্যাপারটিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করতে হবে। সুন্নতের অনুসারী হওয়া একটি বড় নেক আমল, যে নবীর তরিকায় সে আছে, বিভ্রান্ত তরিকায় যায়নি, গোমরা তরিকায় যায়নি সে। নবী বলছেন ফাইন কানু ফিল হিজরাতে সাওয়ান, হাদিস কিন্তু শেষ হয়নি, যদি হিজরতে সমান, অর্থাৎ একই সাথে হিজরত করেছে, একই দিনে হিজরত করে মদিনা পৌঁছেছেন সাহাবায়ে কেরামের জামানায়, একই বছরে হজ করেছেন দুইজন, আর দুইজন একটা করে হজ করেছেন, বা দুইজন দুটো করে হজ করেছেন, দুইজন মাশাআল্লাহ মাতা পিতার সেবা করে, দুইজনে বিবাহিত, দুইজনে জর্দা খায় না, পান খায় না, ওইসব খায় না, ঠিক আছে না, দুইজনে বিদাত করে না, সমান সমান হয়ে যাচ্ছে নেক আমলেও, তখন কি করবেন? হ্যাঁ, তখন আল্লাহর সৃষ্টিগত একটি গুণ আছে, যে গুণটা দেখতে হবে সেটা হচ্ছে কে বয়সে বড়, বয়সটা নিজের হাতে নেই, আমি দুনিয়াতে আগে চলে আসব আর ও পরে এসছে না, এই এখতিয়ার মানুষের নেই, এটা হচ্ছে সৃষ্টিগত আল্লাহর এখতিয়ার, আল্লাহ পাক যাকে আগে দুনিয়াতে পাঠিয়েছেন সে প্রাধান্য পাবে, বয়স্ক বৃদ্ধ মানুষ বা বেশি বয়সের মানুষ, বৃদ্ধ হোক আর না হোক, দুইজনে দুই বছরের ছোট, এক বছরের ছোট, ছয় মাসের ছোট বড়, তাতে যে বড় সে প্রাধান্য পাবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ক্ষেত্রে যে বড় বয়সের দিক দিয়ে তাকে অগ্রাধিকার দিয়েছেন। একবার দুই ভাই এসেছে, দুই ভাই এসেছে একটি ঘটনা নিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করার জন্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এসে ছোট ভাই কিন্তু বেশি বাকপটু, অনেক সময় হয় কিন্তু, হ্যাঁ ছোট ভাই বাকপটু, ও ছোট ভাই মনে করছে আমার বড় ভাই বেশি ভালো করে বুঝাইতে পারবে না, আল্লাহ নবীকে মাসালাটি আমি বুঝাবো, কথা বলতে শুরু করেছে, আল্লাহ নবী জানতে বলেন যে ছোট ভাইটা বড়, নবী কি বলেন কাব্বের কাব্বের কাব্বের, মানে বড়কে দাও, বড়কে কথা বলতে, বড়কে কথা বলতে দাও। বিভিন্ন ক্ষেত্রে বড়কে নবী কেন সম্মানিত করেছেন, আর ইমামতের ক্ষেত্রেও একই সমান শিখলেন, একই সমান যোগ্যতা, একই সমান আম, তাহলে ওয়ালিয় আম্মে কোমা আকবর কোমা হাদিস হয়ে গেছে এর আগে, মোত্তাফাকুন আলী বুখারী মুসলিমের হাদিস, গত সপ্তাহে পড়িয়েছি, ওয়ালিয় আম্মে কুম আকবর কুম, তোমাদের মধ্যে যে বড় বয়সে সে তোমাদের ইমামত করবে। যদি দেখা যায় সবাই আগের গুলিতে সমান, কেরাতে সমান, হেফজে সমান, এলমে সমান, আচ্ছা এলমের ক্ষেত্রে এলম এলম বলেছি কিন্তু কোন এলিম এ কথা বলা হয়নি, কোন এলিম? কোরআন সুন্নার এলিম, দিনের এলিমে সমান, কিন্তু যা দেখা যাচ্ছে একজন এমবিবিএস ডাক্তার, একজন একবারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, হ্যাঁ কম্পিউটার সায়েন্সের বড় ইঞ্জিনিয়ার, হ্যাঁ আর একজন কিছু বোঝে না, ওসব দুনিয়ার ডাক্তারি বোঝে না, ইঞ্জিনিয়ারিং বোঝে না, কিন্তু কোরআন হাদিসের কিছু এলেম আছে, বেশি এলেম না থাকলেও ডাক্তার ইঞ্জিনিয়ার মতো ডিগ্রি ধারী না হইলেও, হয়তো ডিগ্রি ধারী বড় আলেম নয় কিন্তু মাঝারি
মাঝারি কিছু এলেম আছে, তাহলে কে প্রাধান্য পাবে? কোরআন শোনার যে জ্ঞান রাখে, কারণ দুনিয়ার জ্ঞানের এমামত মসজিদের এমামতের ক্ষেত্রে, এমনকি মুসলিম উম্মতের এমামতের ক্ষেত্রে তার কোনো গুরুত্ব নেই। যে আল্লাহর দিন বুঝলো না, আসমানি সিলেবাস বুঝলো না, তার কোনো এই ক্ষেত্রে মর্যাদা নেই, এমামতের ক্ষেত্রে কোনো মর্যাদা নেই। তার এলেমের সাবজেক্টে সে মর্যাদা রাখে, সে জাতির জাতির উপকার করুক, জাতিকে ফায়দা পৌঁছাক, জাতির কল্যাণ করুক, আল্লাহ তাকে উত্তম প্রতিদান দেবে। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা বলছেন, কালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফাকাদ্দামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ফাযিলাতি বিল ইলমি বিল কিতাব ওয়াস সুন্নাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমামতির ক্ষেত্রে আগে বাড়িয়েছেন, কদ্দামা সামনে বাড়িয়েছেন, অগ্রাধিকার দিয়েছেন কিতাব সুন্নাহর ইলমের ফজিলতের ভিত্তিতে, কোরআন এবং হাদিসের ইলমের জ্ঞানের বিদ্যার ফজিলত বা মর্যাদার ভিত্তিতে। তাহলে দেখতে হবে যে নেক আমলে কি আগে বেড়ে আছে, নেক আমলে ভালো কাজে কে বেড়ে আছে। কারণ নেক আমল করা মানুষের ইখতিয়ারে আছে না ইখতিয়ারে নেই? মানুষের ইখতিয়ারে আছে। আপনি ইচ্ছা করলে মাশাআল্লাহ তাহাজ্জুদ পড়ে আমার আগে বেড়ে যেতে পারেন, ইশরাক চাস পড়ে আপনি আগে বেড়ে যেতে পারেন, আপনি এরকম মাতা পিতার খেদমত করে আমার চাইতে আগে বেড়ে যেতে পারেন, আপনি ভাই বোনদের দেখাশোনা করে, এতিম বিধবা দেখাশোনা করে, খেদমত করে, দান খেরাত করে আমার চেয়ে আগে বেড়ে যেতে পারে। তাহলে এই বিষয়গুলি এগুলি হচ্ছে মানুষের অর্জিত জিনিস, অর্জন করতে পারে, নেক আমল করে আগে বাড়তে মানুষ কম্পিটিশন করে আগে বাড়তে পারে, এটা মানুষের ইখতিয়ারভূত জিনিস। তো বলছেন যে যদি এলমে সমান হয়ে যায় তাহলে নেক আমলের ক্ষেত্রে যেই ব্যক্তি আগে বেড়ে রয়েছে তাকে প্রাধান্য দিতে হবে। নেক আমলের ক্ষেত্রে নিজের ইখতিয়ারে নিজের স্বাধীনতায় যে আগে বাড়লো সেই ব্যক্তিকে প্রাধান্য দিতে হবে, অগ্রাধিকার দিতে হবে, আর সে হচ্ছে ওয়াল মুহাজির, সে যেমন হিজরতকারী, আর এইরকম উদাহরণ যেগুলি দিলাম নেক যে কোনো নেক আমল ওই ব্যক্তির উপর অগ্রাধিকার দিতে হবে বা প্রাধান্য দিতে হবে। মান সাবাকা বিখালকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির ভিত্তিতে আগে বেড়ে রয়েছে, অর্থাৎ বয়সের দিক দিয়ে আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন 1970 সালে, 71-এর সময় তার 1 বছর বয়স ছিল, আর কারো জন্মই হয়নি, 1980-তে জন্ম হয়েছে, এটা নিজের এখতিয়ার আছে, কারো কোনো ক্ষমতা খাটবে এই ক্ষেত্রে, যাকে যখন আল্লাহ দুনিয়াতে পয়দা করেছে তখন সে দুনিয়াতে এসেছে। তো বলছেন ওয়াহুয়া কিবার হোসেন, আর সেটি হচ্ছে বয়সপ্রাপ্ত হওয়া, বয়সে বেশি হওয়া, এটা শেষখানে দেখতে হবে, একেবারে শেষখানে। হুনাকা ইতিবারাতুন ইউকাদ্দামু আসহাবুহা ফিল ইমামাতি আলা মান হাযারা ওয়ালাউ কান আফযালা মিনহু, এতো হলো আম বিধান, সাধারণ বিধান শরীয়তের। কিন্তু আর বেশ কিছু দিক আছে, যেই দিকগুলিকে লক্ষ্য রাখলে দেখা যাবে যে একজন শ্রেষ্ঠ ব্যক্তি থাকা সত্ত্বেও, একজন বেশি সম্মানীয় ব্যক্তি থাকা সত্ত্বেও তাকে বাদ দিয়ে অন্য লোককে ইমামতি দিতে হবে, এরকম কিছু দিক আছে, কয়েকটি দিক আছে, সেগুলি এখন উল্লেখ করবেন। বলছেন হোনাকা এতে বারাতন, এখানে বেশ কিছু দিক রয়েছে, ইউকাদ্দামু আসহাবু হাফিল ইমামাত, ইমামতির ক্ষেত্রে এই দিকগুলি যার মধ্যে রয়েছে তাকে আগে বাড়ানো হবে, প্রাধান্য দেওয়া হবে ওই ব্যক্তির ওপর, মান হাজারা যে উপস্থিত হয়েছে, ওয়ালাউ কান আফযাল মিন, যদিও ওই ব্যক্তির চাইতে যাকে ইমামতি দিচ্ছি তার চাইতে বেশি সে উত্তম, কিন্তু উত্তম ব্যক্তিকে না দিয়ে অনুত্তম ব্যক্তিকে ইমামত দিতে হবে। ওর মধ্যে একটি হচ্ছে আউয়ালান ইমামুল মসজিদুর রাতিব, মসজিদের নিযুক্ত নির্ধারিত ইমাম, নির্ধারিত ইমাম মসজিদের ইমাম নিযুক্ত আছে, এ নিযুক্ত কার পক্ষ থেকে, হয় মুসলিম সরকারের পক্ষ থেকে অথবা গ্রামওয়ালার পক্ষ থেকে, সেটাও 10 জনে যখন চয়েস করে একজনকে ইমাম বানিতে, সে ইমাম আমাদের দেশে বলে ফার্সি ভাষা, ওইটা হচ্ছে ইমাম রাতিব, তো ইমাম তাকে নিযুক্ত করে দিয়েছে। আর দেখা গেল যে সেই গ্রামে একজন বড় আলেম চলে এসছে কোনো নামাজে, বহু মসজিদ আছে, মসজিদের ইমাম হয়তো এমন কোন এলম রাখে না, কিন্তু মসজিদের নিযুক্ত ইমাম সরকারের পক্ষ থেকে অথবা জনসাধারণ গ্রামবাসীর পক্ষ থেকে, শহরবাসীর পক্ষ থেকে, মহল্লাওয়ালার পক্ষ থেকে, একজন ভালো আলেম সেখানে পৌঁছে গেছেন, ভালো হাফেজ সেখানে পৌঁছে গেছেন, ভালো দিনদার পরেজগার পৌঁছে গেছেন, কি ইমামত করবে? ইমামে রাতে নির্ধারিত ইমাম, আপনার ছোট ভাই এক মসজিদের নির্ধারিত নিযুক্ত ইমাম, ওখানকার ইমাম সে, পেশ ইমাম, আর আপনি মাশাআল্লাহ তার বড় ভাই, বয়সেও বড়, এলিমও বড়, ফজিলত সব দিক দিয়ে ফজিলত দেখা যাচ্ছে, আপনি ও মসজিদে নামাজ পড়তে গেছেন, তাহলে কে ওখানে ইমামতির হক রাখে? হ্যাঁ, ছোট ভাই, কারণ ও হচ্ছে সেখানকার নিযুক্ত ইমাম, পেশ ইমাম সেখানকার, তাকে সেই মহল্লাবাসী গ্রামবাসী এলাকাবাসী চিনে যে আমাদের ইমাম,
নতুন মানুষ যাবে চেনবে না, যদিও আলেম কে রে, কে নামাজ পড়াইল রে, কে নামাজ পড়াইল। একদিনের বড় হাস্যকর ঘটনা আছে, সারা পৃথিবীর এই বিংশ শতাব্দীর তিনটি নক্ষত্র আলেম রয়েছেন পৃথিবীতে, শেখ ইবনে বাজ, শেখ ইবনে উসাইমিন এবং আল্লামা নাসিরুদ্দিন আলবানী। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আল্লাহ একবার কোথাও সফরে নামাজ পড়াচ্ছিলেন, আর সম্ভবত কুলিয়াল কাফেরন পড়ছিলেন অথবা লেইলাফে কুরাইশ। রেওয়ায়েতটি বর্ণনাটি অনেকদিন আগে আমার ওস্তাদ থেকে শুনেছি, যিনি কাছাকাছি দেখেছেন ঘটনাটি অথবা যে দেখেছে তার কাছ থেকে শুনেছেন, আল কাসিমের ঘটনা। কোন বুদু এলাকায়, বেদুইন এলাকায়, বেদুইনে তো বুঝে না যে কে আলেম আর কে জাহেল, কি করে বুঝবে, কি করে বুঝবে। তো উনি নামাজ পড়াচ্ছেন, তার পিছনে তার বড় বড় ছাত্ররা রয়েছে, অনেক লোক রয়েছে, তারা চেনে যে এটা হচ্ছে ইমাম ইবনে উসাইমিন, এত বড় আলেম, পৃথিবীর পৃথিবীর উজ্জ্বল নক্ষত্র। নামাজ পড়াইতে গিয়ে তিনি ওই সুরা ভুলে গেছে, সুরায় কাফেরুন অথবা সুরায় কুরাইশে ভুল হয়ে গেছে, তার পেছন দিক থেকে তাকে লোকমা দিতে হয়েছে, তার ছাত্ররা বা মুক্তাদিরা লোকমা দিয়েছে। এক বধু ছিল, সালাম ফেরার পরে এখানে আমাদের ইমামত করতে এসেছে, জানে নামাজ পড়াইতে সুরা কুরাইশ মুখস্ত নেই, সুরা কাফেরুন মুখস্ত নেই, নামাজ পড়াইতে চলে এসেছে, বুঝতে পেরেছ, চেনে না। কিন্তু যদি শেখ ইবনে উসাইমিনের মসজিদ হতো সবাই চিনত, তাই না, অজানা জায়গায় বেদুইন, সে আলেমের গুরুত্বই বুঝে না, কে আলেম কে জাহেল, জীবনে দেখেছে কোন আলেমকে, বড় আলেমকে দেখেনি, শোনেও নি, জানে না কথা হচ্ছে। কিন্তু ছোট আলেম হইলেও ওই গ্রামবাসী চেনে ওকে, যেটা আমাদের ইমাম, ভুল হল, আরে আমাদের ইমাম একদিন ভুল হয়েছে, মাসকে মাস নামাজ পড়ি, কখনো তো ভুল হয় না, ভুল হইতে পারে মানুষ, ভুল হইতে পারে মানুষ। আর হঠাৎ করে একদিন আমি নামাজ পড়াইতে গেছি, আল্লাহ না করে যদি ভুল হয়ে যায়, তো বাপে যে জানেই না, কিছু কিছুই জানে নাই, বড় মাসলাহাত রয়েছে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে কোনো কথায়। তো যিনি নিযুক্ত ইমাম, নির্ধারিত ইমাম, সে প্রাধান্য পাবে, এজা কান আহলাল লিল ইমামা, তবে তাকে ইমামের যোগ্য হইতে হবে, ফাসেক যেন না হয়, গুনাহগার না হয়, কবিরা গুনাহ করছে, ফজর পড়ে না, রেসে অমতে হাজির, ওকে গ্রামবাসী ইমাম বানিয়ে রেখেছে। আর একজন লোক এসে মাশাআল্লাহ দিনদার, সে পাঁচ ওয়াক্ত নামাজি, সে ফিল্ম দেখে না, সে ফাসেকি কাজ করে না, সে জুয়া খেলে না, থাইল্যান্ডি খেলে না, আর ওই থাইল্যান্ড থাইল্যান্ডি খেলে সে, তাহলে কি তাকে ইমামতি দেওয়া যাবে না? তো লাম ইয়াজুজ আন ইয়াতাকাদ্দামা আলাইহি গায়রুহু, যদি ইমামের যোগ্য হয় নিযুক্ত ইমাম, পেশ ইমাম, তাহলে জায়েজ নয় যে তাকে বাদ দিয়ে অন্য কেউ আগে বেড়ে যাবে, নিজে থেকে যে আমি বড় আলেম সুতরাং নিজে থেকে আগে বেড়ে যায় নামাজ পড়াতে শুরু করি, না এরকম করবে না, তাতে ঝগড়া হবে, দ্বন্দ্ব হবে। বা যদি অন্যরাও বাড়িয়ে দেয়, এটা অনেক সময় এরকম করে, গ্রামবাসী হয়তো বড় আলেম বলে চেনে, ইমামের পারমিশন না নিয়ে বা ইমামের মাধ্যমে বলা না, ইমামের মাধ্যমে না বলে ইমামকে একবারে সাইডে রেখে দিয়ে ইমামকে কিছুই জিজ্ঞেস করলো না, মাওলানা সাহেব নামাজ পড়ান, হুজুর নামাজ পড়ান, দিয়ে হুজুরকে আগে বাড়িয়ে দিল বড় হুজুরকে, আর ইমাম সাহেবকে কেউ জিজ্ঞাসা করলো না, এতে ইমামের মানহানি হলো না? ভাই এখানকার মালিক নেতা হচ্ছেন ইমাম সাহেব, যদি বড় আলেমকে দিয়ে নামাজ পড়াইতে হয় যে আজকে বড় আলেমের পিছনে নামাজ পড়ো, আমাদের গ্রামের ইমামের পিছনে নামাজ পড়বো না, বা মহল্লার ইমামের পিছনে, মসজিদের ইমামের পিছনে নামাজ পড়বো না, অনেক ওনাকে সবসময় পাবো নাকি, ওনার দ্বারা নামাজ পড়িয়ে দেবো, তাহলে ইমাম সাহেব বলেন যে ইমাম সাহেব আজকে অমুক মৌলানা এসছেন, অমুক আলেম এসছেন, তিনি নামাজ পড়াবেন আজকে, একটু তাকে বলেন আপনি, অনুমতি হয়ে গেল, তাহলে না অনুমতি দিলে অবশ্যই যাবে, বিনা অনুমতিতে যাবে না। অনেকে আগ্রহী, বিশেষ করে আমাদের দেশের যে অবস্থা, আমাদের দেশের মানুষ কিন্তু যারা ইমামতিতে আগ্রহী তারা মিশরীদের মতো আগ্রহী বেশ না ইমামতিতে, ওয়ালাউ কান আফযাল মিনহু, যদিও উত্তম হয় সে, ইল্লা বিইজনিহি, তবে তার অনুমতি ক্রমে, ইমাম সাহেব যদি অনুমতি দেয় যে নামাজটা পড়িয়ে দেন, ঠিক আছে নামাজ পড়াবেন। সানিয়ান, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে সাহিবুল বাইত, বাড়িওয়ালা, বাড়িতে কোনো নামাজ পড়ছেন, হয় মসজিদের জামাত হয়ে গেছে কোনো কারণবশত, বাড়িতে মেহমান ছিল, অনেক সময় এরকম হয় বাড়িতে মেহমান ছিল আর জাগতে পারেননি, ফজরে জামাত হয়ে গেছে, মসজিদ বন্ধ হয়ে গেছে, উঠলেন মেহমানকে নিয়ে উঠলেন, নামাজ পড়বেন, এখন জামাত করে নামাজ পড়বেন, তো বাড়িওয়ালাও আছেন আর মেহমানও আছে, মেহমান কিন্তু আলেম আর বাড়িওয়ালা আলেম নয় হয়তো, কিন্তু নামাজের মাসাল মাসাল বুঝছে, ফাসেক নয়, মানে ইমামতির যোগ্যতা আছে, তাহলে এখানে কি অধিকার রাখে নামাজ পড়াবার? বাড়িওয়ালা অধিকার রাখে, কারণ তার বাড়ি এটা, অথবা অন্য কোন নামাজ, বিশেষ করে নফল নামাজ, ফরজ নামাজের ক্ষেত্রে মসজিদে নামাজ পড়ে ওয়াজিব, আর এই জন্য বললাম যে ওজরে, কোন ওজরে নামাজ ছুটে গেছে বা মসজিদ যেতে পারেনি, অথবা অসুস্থ, বাড়িওয়ালা অসুস্থ আর ও মেহমান অসুস্থ যেতে পারেনি, ইত্যাদি হতে পারে। নফল নামাজ, তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, এইরকম কোন নামাজ, রাতের নামাজ, একসাথে মেহমানকে নিয়ে পড়বেন, ইমামতি করবেন, কে ইমামতি করবে? বাড়িওয়ালা ইমামত করবে। বলছে সাহেবুল বাইত, বাড়ির মালিক ইমাম হওয়ার হক রাখে, এজা কানা ইয়াসলুহু লিল ইমামা, যদি সে ইমামতির যোগ্য হয়,
লাম ইয়াজুজ তাহলে জায়েজ নয় যে আইয়া তাকাদ্দামা আলী আহাদুন ফিল ইমামা, ইমামতির ক্ষেত্রে অন্য কেউ আগে বেড়ে যাবে, বাড়ি আপনার আর আপনার বাড়িতে গিয়ে আমি আগে বেড়ে গেলাম কারণ আমি শেখ না, এটা জায়েজ নয়। ইল্লা বিইজনিহি, তবে তার অনুমতি, যে নামাজ পড়ান আপনি অনুমতি হলে। তৃতীয় ব্যক্তি সুলতান, সুলতান মানে দেশের, হ্যাঁ দেশের পরিচালক, দেশের নেতা, দেশের রাষ্ট্রপতি, দেশের রাজা, দেশের বাদশাহ, দেশের প্রধানমন্ত্রী। কিন্তু আমাদের দেশের মানুষ মেনে নেবে না, কারণ মুশকিল যে এজা কানা, একটা শর্ত আছে কিন্তু, এজা কানা ইয়াসলুহ লিল ইমামা, ইমামতির যোগ্য হইতে হবে। ইমামতির যোগ্য আছে, ইমামতির যোগ্যতা থাকলে ঠিক আছে, যে মাশাআল্লাহ জানেন যে আমাদের রাষ্ট্রপতি সাহেব ভালো মানুষ, নামাজ পড়েন, কাবিরা গুনাহ করেন না, মদ খান না, শিরকুফুরি করেন না, নামাজ পড়াবে, অসুবিধা নামাজ পড়াবে। হ্যাঁ হতে পারে, কারণ তাদের ইসলামের ব্যাখ্যা অন্যরকম, কোরআন হাদিসের ব্যাখ্যা না, তাদের রাজনৈতিক ব্যাখ্যা ইসলামের, এটা হচ্ছে রাজনৈতিক ব্যাখ্যা যে আমরা মহিলার মহিলার পাশে বসি না, আমরা প্রধানমন্ত্রী হিসাবে তার পাশে বসি, তার বক্তব্য আছে, তার বক্তব্য আছে, এটা হচ্ছে রাজনৈতিক আসলে ইসলাম, পলিটিক্যাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম, রাজনৈতিক ইসলাম আর হাকিকি আসল রূপে কোরআন সুন্নাহর ইসলামে পার্থক্য আছে। কারণ পলিটিক্যাল কথাবার্তা বলতে গিয়ে আপনাকে রাজনীতিকে সামনে ঠিক রেখে বলতে হয় কথা, কিন্তু আল্লাহ এবং রাসূল কথা নির্ভেজাল বলেন, আমার পলিটিক্যাল যেখানে যাক, আমার জামাতের ফায়দা হোক, আর আওয়ামী লীগের ফায়দা হোক, আর বিএনপির ফায়দা হোক, আমি দেখি না, আর কার ক্ষতি হলো সেটাও দেখি না, আল্লাহ রাসূলের কথা বলুন। ফুল চড়াতে গেছে, এটা জায়েজ নাই, জায়েজ নাই, এটা কার লাভ হইলো লস হলো আমার দেখা দেখি না, সে জিয়াউর রহমানের কবরে যাক, আর শেখ মুজিবের কবরে যাক, আর কোন জামাতি লোকের কবরে যাক, জায়েজ নাই, জায়েজ নাই, আমার দলের লোক না অন্য দলের লোক এটা দেখা দেখি না, এটা হচ্ছে আসল রূপের ইসলাম, আর বাকি রাজনৈতিক ইসলাম আলাদা। যখন যেই রকম অবস্থা সেই রকম কথাবার্তা, সেই রকম ফতোয়া, সেই রকম সমাধান তাদের কাছে। আর সুলতান যিনি দেশের শাসক হবেন, সুলতান কাকে বলে, বলছেন ওয়াহুয়াল ইমামুল আজম, যিনি হচ্ছেন দেশের ইমাম আজম মানে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, আও নায়েবহু অথবা তার অ্যাসিস্ট্যান্ট যিনি, নায়েব অ্যাসিস্ট্যান্ট প্রতিনিধি, তার নায়েব মানে প্রতিনিধি, বাংলায় প্রতিনিধি কেমন, যেমন সৌদি আরবে বাদশাহ হচ্ছেন দেশের সুলতান, ইমাম আজম বড় ইমাম মানে রাষ্ট্রীয় ক্ষমতার ইমাম, আর বাদশাহর নায়েব প্রত্যেক মেন্তাকায় মানে প্রত্যেক জনে আমির রয়েছে, এবং প্রত্যেক শহরে যে আদালত রয়েছে, মাহকামা শরিয়া আদালত রয়েছে, কোর্ট রয়েছে, কোর্টের যিনি প্রধান বিচারপতি তিনি হচ্ছেন নায়েব, কারণ সরকারি যে ফয়সালাগুলি হয় চোরের হাত কাটা কে ফয়সালা করে, প্রধান বিচারপতি কাজী সাহেব করেন, তা কাজী হচ্ছে সরকারের বাদশার নায়েব প্রতিনিধি, কেসাস হত্যার বদল হত্যা করতে হবে এই ফয়সালা বাদশাহ সাদের করেন না, ওখান থেকে সাইন হয়ে আসে, কিন্তু আসল ফয়সালা কে করেন, কাজী সাহেব বিচারপতি এখানে দামামে বসেই করেন, তো তিনি হলেন বাদশার নায়েব, সেটা শুধু যাচাই করার জন্য যায় যে ফয়সালাটা ঠিক হয়েছে না বড়বড়ি হয়েছে বা আসল ব্যাপারটা কি, সেজন্য হয়তো যায় ওখানে যে ওপর থেকে এটা হয়ে আসুক, কিন্তু আসল ফয়সালা এখান থেকে হয়। এরা হলেন নায়েব, গণতান্ত্রিক দেশে বাংলাদেশে প্রধানমন্ত্রীর নায়েব কাকে বলবেন, প্রতিনিধি, প্রত্যেক ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে এমপি যদি মুসলিম হয় আর নামাজ পড়াবার যোগ্য হয়, এজা কানা ইয়াসলুহুল ইমামা, প্রত্যেকটি এতে কিন্তু বলা আছে সাহিবুল বাইত বাড়িওয়ালা এজা কানা ইয়াসলুহুল ইমামা, ইমামতির যোগ্য, কিন্তু ডাহাশির তার মধ্যে যদি থাকে, ইমামতির যোগ্য নেই, যোগ্য নয় সে, তাহলে ইমামতি করবে না। ওয়াহুয়াল ইমামুল আজম আও নায়েবুহু, হয় ইমামে আজম স্বয়ং এসে গেছেন আপনার মসজিদ বাইতুল মোকাররম মসজিদে এসে গেছেন রাষ্ট্রপতি নিজে, এবং ইমামতির যোগ্য রাখেন, মাশাআল্লাহ, শিরক কুফরি করেন না, ইসলামী আইনকে অস্বীকার করেন না, পারেন না সেটা আলাদা কথা, আমরা পারছি না ভাই কিন্তু চেষ্টাতে আছে, আরো ঠিক আছে, ইমামতির যোগ্যতা আছে, কিন্তু যদি বলে যে আজকালকার জামানায় গণতন্ত্র ছাড়া কোনো উপায় নেই আর এই পশ্চিমা বিধান ছাড়া কোনো উপায় নেই কোরআন দিয়ে শান্তি নিয়ে আসা যাবে না দেশে, তাহলে সে যোগ্যতা রাখে না, মুসলমান না, সে যোগ্যতা রাখে না, এটি হচ্ছে কুফরে বাবা, স্পষ্ট কুফরি, যারা কোরআনি বিধানকে অস্বীকার করলো বা অযোগ্য মনে করলো, অচল মনে করলো বা সমান মনে করলো, মানব রচিত বিধান আর কোরআনের বিধান সমান, তাহলে সে অযোগ্য, যার মধ্যে যোগ্যতা নেই তাকে কখনো বাড়া যাবে না, যদিও সে মানে বড় নেতা নেতৃত্ব হোক না কেন। ফালা ইয়াতাকাদ্দামু আলাইহি আহাদুন ফিল ইমামা, তাহলে সুলতান যখন চলে আসবেন কোন মসজিদে, যে কোনো মসজিদে চলে এসেছেন, কোন গ্রামের মসজিদে চলে এসেছেন, কোন পাড়ার মসজিদে চলে এসেছেন, তাহলে তার আগে কেউ বাড়বে না, ইল্লা বিইজনিহি, তার অনুমতি ছাড়া, এমনকি ওখানকার নিযুক্ত পেশ ইমাম আছেন, পেশ ইমাম হচ্ছে ওই মসজিদের ইমাম, আর যিনি
দেশের রাষ্ট্রের মালিক তিনি, সমস্ত মসজিদের ইমাম, গোটা দেশের ইমাম। যখন গোটা দেশের ইমাম বড় ইমাম চলে আসেন, তাহলে ছোট ইমাম তখন আর থাকবে না, তখন বড় ইমাম হক রাখে নামাজ পড়াবার। যদিও দেখা যাচ্ছে যে ওখানে রাষ্ট্রপতির পিছনে বা ওই মসজিদে বড় বড় আলেম রয়েছে, বড় বড় আলেম রয়েছে, হাফেজ রয়েছে, হাজি সাহেব রয়েছেন, কিন্তু থাকলেও যেহেতু এটা ব্যতিক্রম বলা হয়েছে না, বলা হয়েছে না ব্যতিক্রম। ব্যতিক্রম প্রথমটা কি বললাম মনে আছে? মসজিদের পেশ ইমাম। দ্বিতীয় হচ্ছে বাড়িওয়ালা, তৃতীয় হচ্ছে দেশের বাদশা। তার অনুমতি ছাড়া আগে বাড়বে না। হ্যাঁ, যদি পেশ ইমাম আসার পরে বলে যে না নামাজ পড়ান, এই জন্য যেখানে ঈদের নামাজ হয়, ঈদের নামাজে আমিরেরা যান, যান না, যান, যাওয়ার পরে যতক্ষণ না আসে নামাজ শুরু হয় না, কিন্তু আসলে তখন বলে না নামাজ পড়ান। ওই যে ইমাম সাহেব ওখানকার আছেন, যে ঈদের ইমাম যে আলেম বা কাজী যিনি আছেন, তাকে বলে নামাজ পড়ান, কারণ এটি হক কিন্তু সুলতানের, আমিরের, যিনি বাদশাহ অথবা বাদশার যিনি নায়েব। হ্যাঁ, সুতরাং তিনি যখন বলেন যে নামাজ পড়ান, ঠিক আছে, যে আমি বাদশাহে পড়াবো না, আমি আমির কিন্তু পড়াবো না, আমি এমপি কিন্তু পড়াবো না, আপনি পড়ান। এজা কানায় আসলে হলিল ইমামা, কিন্তু শর্ত হচ্ছে ইমামের যোগ্য হইতে হবে। মহিলা কি ইমামের যোগ্য? হ্যাঁ, যোগ্য না। ছোট ইমামতির যোগ্য নাই যখন মসজিদে ইমামতি করা চলবে না, তাহলে বড় ইমামতির যোগ্য কোথা থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইয়ুফ লিহা কওমুন ওয়াল্লাহু ইমরাহ, যেই জাতির নেতৃত্ব দেবে, মানে বড় নেতৃত্বে থাকবে মহিলা, সেই জাতির কোনো রেহাই নেই, মুক্তি নেই, ফালাহ নেই, লাইয়ুফ লিহা, ফালাহ নেই, সর্বনাশ হবে। আর এই হয়েছিল পারস্য দেশে, পারস্য দেশের রাজা, অগ্নিপূজক রাজা যখন মারা গেল, তখন তার আর কেউ নেই মেয়ে ছাড়া, একটি মেয়ে ছিল, সে রানী হয়ে বসলো। নবী সাল্লাম খবর পেলেন যে সেখানে ওই রাজা মারা গেছে, যে রাজা শয়তান নবী সাল্লামের চিঠিকে ছিঁড়ে ফেলেছিল, আর যে দুধ গিয়েছিলেন চিঠি নিয়ে তাকে অপদস্থ অপমান করেছিল, লাঞ্ছিত করেছিল, না কায়সার হয়ে রোম সাম্রাজ্যের রাজা কিসরা, কিসরা। নবী সাল্লাম সেই দিন বলে, এজা হালাকা কিসরা ফালা কিসরা বাদ, ওই কিসরা বুড়া হালাক হয়ে গেলে আর এই কিসরার রাজত্ব, পারস্য দেশের রাজত্ব আর থাকবে না, ধ্বংস হয়ে যাবে। তারপর মহিলা আসলো, মহিলা এসে দেশ চালাতে পারলো না, দেশ দুর্বল হয়ে গেল, দেশে অভ্যুত্থান শুরু হয়ে গেল। তারপরে আলহামদুলিল্লাহ ইসলাম সাহাবাই কেরাম মুজাহিদিনা পৌঁছিলেন, আর দেশ আলহামদুলিল্লাহ বিজয় হয়ে গেল। তখনকার পারস্য দেশ ইরাকও ছিল, ইরাকও পারস্য দেশের অন্তর্ভুক্ত ছিল। এই ইংরেজরা ভাগ করে ছোট ছোট দেশ করে, না হয় ইরাক কুয়েতকে আলাদা করে দিয়েছে, কিন্তু পারস্য, বৃহৎ পারস্য দেশের ইরাক কুয়েত এগুলো ওর অংশ ছিল। আচ্ছা, এই যে দিকগুলি বলা হইল, যে বাদশাহ যদি চলে আসে বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যদি চলে আসে আর যোগ্য হয় ইমামতির, তাহলে সে ইমামতি করার হক রাখে, যে কোনো মসজিদ চলে আসুক দেশের। এইরকমই বাড়িওয়ালা, যদিও অযোগ্য, বেশি যোগ্য নয়, ওর চাইতে বড় যোগ্য ব্যক্তি তার মেহমান হয়েছে। এইরকমই পেশ ইমাম। তো এইগুলির দলিল আছে, বলছে ওয়া দালিলু আলা তাকদিমি আসহাবি হাযিহিল ইতিবারাত আলা গায়রিহিম, এই দিকগুলি যাদের মধ্যে রয়েছে ওই লোকগুলিকে প্রাধান্য দেওয়ার, অগ্রাধিকার দেওয়ার দলিল অন্যদের উপর। যদি অন্যরা হয়তো বেশি বড় আলেম, হাফেজ ইত্যাদি, বা বেশি সৎ। মারাওয়াহু আবু দাউদ, একটি হাদিস রয়েছে যা ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন, মিন কাউলিহি সাল্লাল্লাহু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি বাণী, একটি বিধান হচ্ছে লা ইয়ামুর রাজুলু ফি বাইতিহি, লা ইয়ামুর রাজুল ফি বাইতিহি, কারো বাড়িতে কোনো ব্যক্তি ইমামত করবে না। আর মনে হয় এখানে আরেকটা হাদিসে এরকম আছে, লা ইয়ামুর রাজুলু রাজুলা, পরে হাদিসটি আসছে মুসলিম শরীফে, লা ইয়ামান্নার রাজুলুর রাজুলা, কোন মানুষ অন্য মানুষের ইমামতি করবে না তার বাড়িতে গিয়ে। আমি গিয়েছি আপনার বাড়ি, আর আপনার বাড়িতে গিয়ে আমি ইমামতিতে আগে গিয়ে সামনে দাঁড়িয়ে গেলাম, একসাথে নামাজ পড়তে গিয়ে, না আপনার অনুমতি ছাড়া করবো না। লায়ামুর রাজুল ফি বাইতিহি, কারো বাড়িতে গিয়ে কোন মানুষ, কোন পুরুষ, কোন ব্যক্তি ইমামতি করবে না। ওয়ালা ফি সুলতানিহি, এবং তার রাজত্বে, রাজত্ব তার, দেশ তার, প্রধানমন্ত্রী সে, রাষ্ট্রপতি সে, বাদশাহ সে, সুতরাং তিনি মজুদ থাকতে অন্য কেউ ইমামত করবে না, বাড়িওয়ালা থাকতে আর বাদশাহ থাকতে, দুটি হলো, দুটি দলিল হলো। ইল্লা বিইজনিহি, তবে তার অনুমতি ক্রমে, অনুমতি হলে ঠিক আছে। অফি সাহি মুসলিম, সাহি মুসলিমে রয়েছে, ওয়ালা ইয়াউমুন্নার ইয়াউমান্নার রাজুলুর রাজুলা ফি আহলিহি, কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির ইমামত করবে না তার পরিবারে, অর্থাৎ তার বাড়িতে, আহল মানে তার বাড়িতে। ওয়ালা ফি সুলতানিহি, বা তার রাজত্বে, রাজত্ব যার, তিনি ইমামতির হক রাখেন। ইল্লা বিইজনিহি, তবে তার অনুমতি ছাড়া। তাহলে এখানে দুটির দলিল পাওয়া গেল, কিসের? একটা হচ্ছে দেশের শাসকের দলিল পাওয়া গেল, আর একটা হচ্ছে বাড়িওয়ালার দলিল পাওয়া গেল। আর মসজিদের পেশ ইমামের দলিল, এরও দলিল এতে আছে, কারণ এই মসজিদের সে বাদশাহ, যে মসজিদের সে পেশ ইমাম, নিযুক্ত ইমাম, নির্ধারিত ইমাম, সেই মসজিদের কিন্তু বাদশাহ, সুলতান সে। ওই বড় সুলতান যদি দেশের না আসে, তাহলে সেই কিন্তু মালিক এই মসজিদের, তাহলে অন্য কেউ এসে
মসজিদে নামাজ পড়বে না বা মসজিদে নাই। সুলতানহু মানে মাহাল্লু ওয়িলায়াতিহি আও মা ইয়ামলিকুহু, সুলতান মানে হচ্ছে যে তার যেখানে মালিকানার স্থান রয়েছে, মাহাল মালিকানার স্থান রয়েছে, আও মা ইয়ামলিকুহু বা যার মালিক এই মসজিদের সে ইমামতির মালিক সে। কাল আল খাত্তাবি ইমাম খাত্তাবি রহমতুল্লাহ আলাইহি, আবু দাউদের ভাষ্যকার, আবু দাউদের যে হাদিস রয়েছে তার ভাষ্যকার একজন মুহাদ্দিস, তিনি বলছেন মানা এই হাদিসের অর্থ হচ্ছে আন্না সাহেব আল মানজালে মানজালে আওলা বিল ইমাম ফি বাইতিহি, বাড়িওয়ালা ইমামতির বেশি হক রাখে তার নিজের বাড়িতে। আমার বাড়িতে নামাজ হচ্ছে আমি বেশি হক রাখি যদি আমার চেয়ে বড় আলেম কেউ এসেছে আমার বাড়িতে। ইযা কানা মিনাল কিরাতে ওয়া আউল ইলমে বিমাহাল্লিন ইয়ুমকিনুহু আন ইয়াকিমা সলাতা, কিন্তু শর্ত হচ্ছে যে কিরাত এত সুন্দর জানতে হবে এবং ইলম এতটুকু থাকতে হবে যে বিমাহাল এতটুকু থাকতে হবে ইয়ুমকিনুহু আন ইয়াকিমা সলা, যে সে নামাজ কায়েম করে শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের গাড়িটা চালিয়ে দেবে, নামাজটা পড়াইতে পারবে সুন্দর করে। ওয়াইযা কানা ইমামুল মসজিদ কাদ ওয়াল্লাহু সুলতান, এরকম মসজিদের ইমামকে যদি নিযুক্ত করে বাদশাহ, আও নায়েবহু বা বাদশাহর নায়েব যিনি আমির আছেন বা আরো কেউ আছেন এমপি আছেন, আও ইত্তাফাক আলা তা চেয়ারম্যান আছেন, আও ইত্তাফাক আলা তাকদিম আহলুল মসজিদ, অথবা মসজিদওয়ালারা গ্রামবাসী, যেমন বললাম মুসলিম দেশ ইসলামিক দেশ নয় মুসলিম দেশ, তাহলে গ্রামের লোকই তো ইমাম নিযুক্ত করে, সরকার তার ওগুলোতে দাল গলাইতে আসে না, ওদের ওগুলো নিয়ে মাথা ব্যথা, ওদের মাথা ব্যথা পার্লামেন্টে, হ্যাঁ তাদের রাজনীতি নিয়ে, মসজিদ নিয়ে ওদের মাথা ব্যথা, মসজিদের ধার ধারে না, ওদের অবস্থা ওইরকমই। যেমন কার গরু একটা ঘটনা আছে আমাদের দেশের ওয়াইজরা বয়ান করে, কার গরু মসজিদে ঢুকে গেছে, তখন গরুটাকে খুব পিটেছে, এক মুসল্লিতে খুব পিটেছে গরুকে, তখন সে বলছে যে আপনি কি জন্য গরুটাকে আমার পিটলেন, গরুটার কোনো হুশ বুদ্ধি আছে, কোনো হুশ বুদ্ধি আছে, আমার যেমন হুশ বুদ্ধি আছে, গরুটা যদি হুশ বুদ্ধি থাকতো তো যেহেতু আমি কেন যাই না, আমাকে কোনোদিন মসজিদে দেখেছ, আমার জ্ঞান বুদ্ধি আছে আমি মসজিদে যাই না, বেচারা গরুর কোনো জ্ঞান বুদ্ধি নেই সেই জন্য মসজিদে ঢুকেছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। তাহলে কি বলছিলাম যে আমাদের দেশের যারা নেতৃস্থানে ব্যক্তি তাদের মসজিদ, আমাদের আমাদের হুশ নেই মসজিদে যাবো, আমরা আমাদের হুশ কেন আছে, গরু ছাগল মসজিদে চলে যেতে পারে, আমরা কেন মসজিদে যাবো। আরে বড়রা যারা খুব বড় তাদের না হয়, তাদের না হয় সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে যে মসজিদে আসলে কেউ মেরে দিতে পারে, কিন্তু চেয়ারম্যানকে কে মেরে দিবে, আর এমপি কে মেরে দিবে, নিজের বাজার করছে সবজি কিনছে, আমি দেখেছি এমপি কে, এমপির নিজে সবজি কিনছে মাছ কিনছে সেটা করতে পারছে, তার কাছে কোনো সিকিউরিটি নেই, থাকে অনেক সময় একটা থাকে অনেক সময় থাকে না, হয়তো একাই চল চলাফেরা করছে, সেগুলি করতে পারছে, আর মসজিদে নামাজ পড়তে আসে তাকে মেরে দিবে, আর ওই রকম সতর্ক কেউ মারবে না, চাই তো জাতি তো এরকম চাই, জাতি এরকম এমপি চাই, এরকম মন্ত্রী মিনিস্টার চাই, যারা সৎ হবে নামাজি হবে বেইমানি করবে না, আমাদের রাস্তাঘাট তৈরি করবে, আমাদের হিতাকাঙ্ক্ষী হবে, আমাদের মসজিদ মাশাআল্লাহ দান খায়রাত করবে ইত্যাদি ইত্যাদি চাই না, চাই জাতি, জাতি ভালো, এখনো জাতির মধ্যে আলহামদুলিল্লাহ মুসলিম জাতির মধ্যে ভালো মানুষ আছে, তারা চায় যে ভালো মানুষ আমাদের নেতৃত্ব দিক। তো বলছেন যে মসজিদ ওয়ালারা মানে গ্রামের লোকেরা যদি কাউকে ইমাম নিযুক্ত করে দেয় তাহলে সেই ইমাম সেখানে ফাহু আহাক্কু, সেই ব্যক্তি বেশি হকদার, লিআন্নাহা ওয়িলায়াতুন খাসসা, কারণ এটি হচ্ছে বিশেষ নেতৃত্ব, মসজিদের নেতৃত্ব, দেশের নেতা না কিন্তু মসজিদের নেতা, সে মসজিদের ইমাম, ওয়ালিআন্না তাকাদ্দুমা আলাইহি ইউসিউ জান্নাবিহি, আর আরেকটি কারণে আপনি ইমামের আগে বাড়তে পারেন না যতই বড় আলেম হন না কেন, যে আপনি একজন বড় আলেম বলে ইমামটাকে সাইডে করে দিয়ে চুপ করে যদি আপনি আগে চলে যান বা ওকে জিজ্ঞাসা করলেন না তাহলে লোকেরা কি ভাববে, লোকেরা বিভিন্ন রকম কথা ভাবতে পারে যে কি ব্যাপার ইমাম অযোগ্যকে সরিয়ে দেওয়া হইল নাকি, হয়তো এক অক্ত এসছিল আর ওইটাই দেখে গেল যে দেখো আজকে ওই ইমাম সাহেবকে নামাজ পড়িতে দেওয়া হয়নি, তার মানে ওর মধ্যে কোনো দোষ পাওয়া গেছে, হয়তো লোকের ভুল ধারণা হইতে পারে, কোন অযোগ্যতার কারণে তাকে সরিয়ে দিয়েছে হয়তো গ্রামবাসী বা সরকার তাকে সরিয়ে দিয়েছে ইমামতি করতে দেবে না, সেই জন্য দেখো আজকে ইমামত করলো না অন্য লোকে ইমামতি করলো, বিভিন্ন রকমের মানে খারাপ চিন্তা আসতে পারে মানুষের মনে, কি করা হবে মানুষের অন্তরে ঘৃণা সৃষ্টি করা হবে, মানুষের অন্তরে ঘৃণা সৃষ্টি হবে। মিম্মা তাকাদ্দামা ইয়াতাবায়্যানু লাকা, লেখক বলছেন যে এসব কথা যে আলোচনা হলো এর দ্বারা স্পষ্ট হলো যে ইমামতির কাজটি খুব সম্মানের কাজ, কি স্পষ্ট হলো শারাফুল ইমামাতি ফিস সালাহ, নামাজের ইমামতি করা খুব সম্মানের কাজ, মান ইজ্জতের কাজ, ও ফাজলুহা এবং এর ফজিলত জানতে পারলেন, ও মাকানাতুহা ফিল ইসলাম, ইসলামে এর যে মর্যাদা রয়েছে ইমামতির তাও জানতে পারলেন, এর আগে হাদিস বয়ান করা হয়েছে, লিআন্নাল ইমামা ফিস সালাতি কুদওয়াতুন, কারণ নামাজের ইমাম গ্রামবাসীর জন্য মহল্লাবাসীর জন্য আদর্শ, লোকে দেখে শিখবে তার কাছ থেকে, ইমাম যেমন ভালো হবে তেমন গ্রামের লোকেরাও ভালো হবে, যত ভালো হবে তত ভালো গ্রামবাসী হওয়ার চেষ্টা করবে, আদর্শ মানুষ হিসাবে ধরে যে আমাদের ইমাম মানে আমাদের আইডিয়াল মানুষ।
ওয়াল ইমামাতু মারতাবাতুন শরীফা, আর ইমামতি করা এটি হচ্ছে সম্মানীয় স্থান, সম্মানীয় মাকাম, হ্যাঁ এটি ভালো মর্যাদা। ফাহিয়া সাবকুন ইলাল খাইর, কারণ ইমামতি করা হচ্ছে কল্যাণের ক্ষেত্রে অগ্রগামী হওয়া। ও আউনুন আলাত তাআতে, নেক কাজের ক্ষেত্রে সহযোগিতা করা। গ্রামের লোকেরা সব জাহেল মূর্খ, ঠিক করে ইমামতি করতে পারবে না, আর আপনি ইমামতিটা করে দিলেন, তো এটি সহযোগিতা করলেন আপনি। আপনাকে যদি যারা ওপরে রয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে, অথবা গ্রামবাসী স্বেচ্ছায় কিছু দিল, দিল না দিক, আপনি আমাদের অধিকাংশ মসজিদে কিছুই দেওয়া হয় না, তারপরেও ইমামতি করছে আলহামদুলিল্লাহ, গ্রামের যে যোগ্য ব্যক্তি আছে ইমামতি করছে আল্লাহর সন্তুষ্টির জন্য। এটি হচ্ছে নেকির কাজে সহযোগিতা করা গ্রামবাসীর। ও মোলাজামাতুল জামা, এবং জামাতের পাবন্দী করা, কারণ যে ব্যক্তি ইমামতি করবে তার কখনো তকবীরে তাহরিমা ছুটবে? তকবীরে তাহরিমা পরে কোনোদিন ইমাম আসে নাকি? তাহলে যে ইমাম, তার সবচেয়ে বড় যেটি ফজিলত হাসিল করছে সে হচ্ছে যে নিয়মিত সে তকবীরে তাহরিমা সহ নামাজ পাচ্ছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, একটি হাদিস আছে হাদিস সহিহ, যদি 40 দিন কেউ একটা না, বিনা নাগায়, বিনা ইয়েতে, মানে গ্যাপে, যদি তকবীরে তাহরিমা সহ শুরু থেকে, একামত থেকে শুরু করে নামাজ পেয়ে যায়, তাহলে আল্লাহ পাক তার জন্য দুইটি গুণ লিখেন, কুতিবা লাহু বারাআতানে, বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক, জাহান্নাম থেকে ছাড় প্রাপ্ত আল্লাহ লিখেন, যে এই ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত। তার মানে এই না যে আবার 40 দিন পরে বেনামাজি হয়ে গেলে জাহান্নাম থেকে তো মুক্তি হওয়ার সার্টিফিকেট পেয়ে গেছে, চলবে না, এটা হইতে পারে না, এটা হবে না, তাহলে সে মুরতাদ হয়ে গেল, তার আমল গুলিকে নষ্ট করে দিল। কন্টিনিউ তাকে নামাজ চালিয়ে যেতে হবে, কিন্তু মাশাআল্লাহ 40 দিন সে একটানা যে 40 দিন পাবন্দি করতে পেরেছে, বাকিগুলো পাবন্দি করবে, এমন নাই যে আমরা চিল্লা পুরা করে দিচ্ছি চিল্লাওয়ালাদের মতো, না ওইটা উদ্দেশ্য নাই আসলে, এই হাদিসের উদ্দেশ্য ওইটা নয়। কিন্তু হাদিসের উদ্দেশ্য একটা লোক যে 40 দিন একটা কাজ একবারে বিনা কোনো অ্যাবসেন্ট, অনুপস্থিতিতে করতে পারে, তার মানে বাকি দিনগুলো তার যথাসাধ্য খুব ভালো যাবে। আরেকটি গুণ কি, আরেকটি ফায়দা কি পাবে, বারা আতম মিনান নিফাক, আল্লাহ লিখে দেবে যে এই ব্যক্তি মোনাফেক নয়, মোনাফেকি থেকে মুক্ত, সে মোনাফেক নয়, মোনাফেকি জাহান্নামে যাবে, মোনাফেকিতে মুক্ত। কারণ মোনাফেকের লক্ষণ হচ্ছে ফজরে না আসা, অন্ধকারে নামাজে না আসা, আর যে সময় অলসতার গাফিলতির নামাজ সেই নামাজে না আসা, তাহলে মোনাফেকি থেকে মুক্ত, কারণ 40 ওয়াক্ত সে নামাজ পড়তে পেরেছে বিনা কোনো মানে বিলম্বে, তকবীরে তাহরিমা সহ, তাহলে সে মোনাফেক নয়। না 40 ওয়াক্ত বললাম নাকি? হ্যাঁ 40 ওয়াক্ত, আর এইভাবে যদি ইমাম নিয়মিত নামাজ ঠিকভাবে পড়ায় তাহলে মসজিদ আবাদ হবে। আর কখনো ইমাম নেই, কখনো আজান নেই, মুয়াজ্জিন নেই, আজানি হয় না, তাহলে মসজিদ আবাদ হবে, অনাবাদ হইতে মাঝে মাঝে, এরকম অনেক মসজিদ আছে আমাদের দেশে আজান হয় না কোনো কোনো অর্থে। ওয়াহিয়া দাখিলাতুন ফি উমমি কওলিহি তাআলা ফিমা হাকাহু মিন দুআ ইবাদির রহমান, রহমানের বান্দাদের দুআই আল্লাহ পাক যে উল্লেখ করেছেন সূরা ফুরকানে, তার অন্তর্ভুক্ত ইমামতি করা। যারা নামাজে হাজির হচ্ছে তারা মুত্তাকি, আল্লাহ তাদের আমাকে ইমাম বানিয়ে দাও, তাহলে আপনি মসজিদের ইমামতি যদি করেন এটি আপনার জন্য সম্মান মর্যাদা, এই দোয়া আপনার ক্ষেত্রে কবুল হয়েছে। যারা বলে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়াযুররিয়াতিনা কুররাতা আয়ুন, মুমিনদের দোয়া হচ্ছে, রহমানের বান্দাদের দোয়া হচ্ছে যে আল্লাহ আমাদেরকে দান করো, হাবুল্লানা মানে আমাদেরকে দান করো, মিন আজওয়াজিনা আমাদের স্ত্রী এমন, ওয়াযুররিয়াতিনা এমন সন্তান সন্ততি, কুররাতা আয়ুন যাতে আমাদের চক্ষু ঠান্ডা হয়, শীতল হয়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং সৎ লোকদের আমাদেরকে ইমাম বানিয়ে দাও। সৎ লোকদেরকে ইমাম বানানোর একটি অর্থ হচ্ছে এটি যে সীমিত অর্থ, আর একটি হচ্ছে আল্লাহ যারা সৎ লোক মুত্তাকি তাদের গাইড করার তৌফিক দাও, তাহলে আপনি দায়ী হয়ে গেলেন, আপনি দিনের দাওয়াত দিতে পারলেন, আর আপনি মাশাআল্লাহ অনেক লোকে নামাজি বানিয়ে দিতে পারলেন, তারা সৎ হয়ে গেল, অসৎ ছিল মুত্তাকি হয়ে গেল, এবং তারা কার মাধ্যমে হেদায়েত হয়েছে, আপনার মাধ্যমে শিরক বিদাত ছেড়েছে, আপনার মাধ্যমে নামাজ ধরেছে, আপনার মাধ্যমে মাশাআল্লাহ দাড়ি ছেড়েছে, আপনার মাধ্যমে বিড়ি সিগারেট ত্যাগ করেছে, তাহলে আপনি এই সব মুত্তাকিনদের কি হয়ে গেলেন, ইমাম হলেন, এটি ইমাম, আম্বিয়া কেরাম মুত্তাকিনদের ইমাম। কত মুত্তাকিন আল্লাহ ভীরু রয়েছে, নবীগণের মাধ্যমে হেদায়েত পেয়েছে, আমরা কার মাধ্যমে হেদায়েত পেয়েছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুতরাং সবচেয়ে বড় ইমাম হচ্ছেন মুত্তাকিনদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এর অর্থ হচ্ছে ফাল ইমামাতু ফিস সালাত মিনাল ইমামাত ফিদ দিন, নামাজের ইমামতি করা দিনের ইমামতি জানা, আপনি ধর্মীয় ইমাম। ওয়ালা সিমা বিশেষ করে এজা কানাল ইমাম ইয়াবজুলু নুসহা, বিশেষ করে ইমাম শুধু নামাজ পড়িয়ে দিল মুখ বন্ধ করে আর চলে গেল এরকম নয়, এরকম ইমাম দিয়ে বেশি কিছু ফায়দা নেই, শুধু নামাজটা পড়িয়ে পেলেন, ইমাম গেট দিয়ে ঢুকলো আর নামাজটা পড়িয়ে দিয়ে চলে গেল, জীবনেও আল্লাহ রাসূলের কথা কোনো কিছু শুনতে পেলেন না তার মুখ থেকে। এরকম শুধু যারা সিম্পল হাফেজ অথবা জাহেল অজ্ঞ ইমাম কাজ চালায় শুধু চাকরি করে এরকম ইমাম নয়, ইমাম তার সাথে সাথে ইয়াবজুলু নুসহা নসিহত করে, মানুষকে কিছু উপদেশ দেয়, আসর নামাজে কিছু উপদেশ দিল, কোন সময় ঈশার নামাজে দিল, কোন সময় ফজর নামাজে দিল, যখন দেখলো কোন ভুল ত্রুটি বাচ্চারা হইচই করছে একটু নসিহত করলো, যখন দেখলো যে মোবাইল বাজছে তখন একটু নসিহত করলো, আল্লাহকে ভয় করেন কি মসজিদ আপনারা এই সব মিউজিক বাজাচ্ছে, নসিহত করলো। এইরকম ইমাম ওয়াল ওয়াজ কিছু ওয়াজ উপদেশ দিল, ওয়া তাজকির কিছু স্মরণ করালো, গাফিলতি দূর হইলো মানুষের, লেমান ইয়াহজুরু ফিল মসজিদ যারা মসজিদে হাজির হয় তাদেরকে আর কিছু দিনের কথা স্মরণ করিয়ে দিল, মাসলা মাসাইল বলে দিল, কিছু শিখতে পারলেন ইমাম সাহেব থেকে। ফাইন্নাহু বিযালিকা মিনাদ দুআতি ইলাল্লাহ, তাহলে সেই ব্যক্তি শুধু ইমামই থাকলো না মসজিদের মুসাল্লার জায়নামাজের ইমাম, বরং সেই ব্যক্তি আল্লাহর দিনের দায়ী আহ্বানকারীও হইল সে। আর যেটি হচ্ছে সবচেয়ে বড় ফজিলত, আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইয়াজমাউনা বাইনা সালিহিল ক্বাওলি ওয়াল আমাল, তাহলে এর মধ্যে ভালো সৎ আমলও রয়েছে এবং সৎ কথাও রয়েছে, ইমামতি করে নেক আমল করে এবং মানুষকে যে দিনের উপদেশ দেয় সেই ব্যক্তি কি করে মানুষকে দিনের দাওয়াত দেয়, ভালো কথাও বলে। আর এদের আল্লাহ প্রশংসা করেছেন এই আয়াতে, সূরা ফুসসিলাতের আয়াত নম্বর 33 মহান আল্লাহ বলেছেন ওমান আহসানু কওলান মিম্মান দা ইলাল্লাহ, ওই ব্যক্তির চাইতে ভালো কথা আর কারো হতে পারে না যেই ব্যক্তি আল্লাহর দিকে দাওয়াত দেয়, যে ব্যক্তি আল্লাহর দিনের দিকে কোরআন সুন্নার দিকে দাওয়াত দেয়, নিজের দিকে ব্যক্তি স্বার্থের দিকে না, আমার স্বার্থের জন্য আমি বলছি না, আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর দিনের দিকে নিয়ে আসার জন্য। ওয়ামেলা সালেহান, এবং তার সাথে সাথে কি করে নিজে সৎ আমল করে, তাহলে নামাজ পড়াইলো সৎ আমল করলো, নামাজ পড়লো এবং পড়াইলো সৎ আমল করলো, আর মানুষকে দিনের দুটো কথাও বললো মাঝে মাঝে, তাহলে সেই ব্যক্তি ভালো কথাও বললো দাওয়াতও দিল আর নেক আমল করলো। আয়াত নম্বর 33 ওয়াকালা, এবং বলল ইন্নানি মিনাল মুসলিমিন, এবং আমি মুসলিমের কথা ঘোষণা করলো, তার ইসলাম মের ঘোষণা করায় সে গৌরব বোধ করে, লুকিয়ে রাখতে চায় না পশ্চিমা দেশের এক শ্রেণীর মুসলিমদের মতো, অমুসলিম দেশে বাস করা এক শ্রেণীর মুসলিমদের মতো, অথবা মুসলিম দেশে বাস করলেও যখন এয়ারপোর্টে যায়, যখন এমন জায়গায় যায় যেখানে কাফের মুসলিম একাকার হয়ে রয়েছে, সেখানে যেন আমাকে চিনতে না পারে, অমুসলিমের সাথে কথা বললে ইনশাল্লাহ বলবো চিনে নিবে মুসলিম তো বুঝে নিবে, আর যদি বলি সালাম আলাইকুম আশেপাশে মুসলিম আছে সালাম দোয়া করতে যায়, দেখছেন যে একটা মুসলিম দাঁড়িয়েওয়ালা আছে, আর আপনার লেভেল টেবিল কিছু না, চেনা যায় না, আশেপাশে দেখছেন ইহুদি খ্রিস্টান হিন্দু সবই আছে, এগুলো ওই এয়ারপোর্টে বাস স্ট্যান্ডে এরকম টার্মিনাল যেগুলি সেগুলি রেল স্টেশনে এরকম জায়গায় যেখানে বেশি গ্যাদারিং সেগুলো তো হয় না, খেলার মাঠে দেখছেন ওইখানে গেছে চেনা পরিচয় দিয়ে দেবো, যদি দাঁড়িয়েওয়ালার সাথে কথা বলি তাহলে তো বলছে এই ওর সাথে কথা বলছে মানে এও আছে ইসলামপন্থী রে, যদি লেভেল টেবিল কিছু নাই দাঁড়িয়ে নাই, পরিচয় পরিচয় দিতে চাই না, আর বাঙালি পরিচয় দিক আর না দিক ওটা আলাদা, কিন্তু মুসলিম পরিচয় দিতে হবে, একজন বাঙালি বলে অনেকে আবার বাঙালি নিজেকে নিজেই তুচ্ছ মনে করে বলে পরিচয় দিতে চায় না, সেটা তার হীনমন্যতা, কোন ভাষাভাষী হওয়া কোনো তুচ্ছ হওয়া নাই। ভারতের যারা ওই বিহারি, বিহারিরা যখন দিল্লিতে আসে তখন পরিচয় দিতে চায় না, কারণ দিল্লির লোকেরা রাজধানীর লোকেরা বিহারিকে সবচেয়ে নিকৃষ্ট, বাঙালির চাইতে নেগলেক্ট করে বেশি, বাঙালি বলাটা গাল নাই কিন্তু বিহারি বলাটা গাল তাদের কাছে, আবার কোন জায়গাতে বাঙালি বলা গাল সেজন্য অনেকে বাঙালি বলে পরিচয় দিতে চায় না, এগুলি হলো হীনমন্যতা, কোন ভাষার কারণে কেউ সম্মান পাবে আর কেউ সম্মান পাবে না এরকম কথা নেই, তবে কেউ যদি মনে করে যে আমি পরিচয় দেবো না সেটা আমার ভাষার পরিচয় দেবো না আমার দেশের পরিচয় দেবো না তার ব্যাপার, এটা কোনো গুনাহ নেই এর সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু মুসলিম পরিচয় দেবো না মুনাফিক, মুসলিম পরিচয় দেবেন আশঙ্কা আছে ইসলাম নষ্ট হয়ে যাওয়া, তাহলে এটা ইসলাম নষ্ট করবে, এটা হচ্ছে মুনাফিক এবং এগুলোতে ইসলাম নষ্ট হয়ে যাবে, যে ইসলাম বিনষ্টকারী বিষয়ের মধ্যে এটাও আসতে পারে যে আমি আমার লজ্জা পাই আমার ইসলাম প্রকাশ করতে, এই জন্য আজকাল ছেলে মেয়েদের মডার্ন লোকেরা নাম রাখছে বাবলু বাবুল, না হয় আপেল, না হয় ডালিম, হ্যাঁ আরো এরকম নামগুলি বলেন না বেবি, আরে দুই বোনের নাম আছে একটা নাম ফ্যান্সি আর একটা নাম লাভলি পেপসি, যাতে চিনতে না পারে লাভলি ফ্যান্সি, ইহুদি হইতে পারে খ্রিস্টান হইতে পারে মুসলিম হইতে পারে আর হিন্দু হইতে পারে সব চলবে, বাবুল যদি রাখি সব চলবে, কিন্তু হাবিবুর রহমান মতিউর রহমান
আতাউর রহমান, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আয়েশা, ফাতেমা, ও চিনে নেবে, যে চিনে নে, মার্কা মারা হয়ে যাচ্ছে, মুসলিম হয়ে যাচ্ছে, তাহলে যে মুনাফিকি, ইসলাম থাকবে না এরকম যদি মানে লজ্জা পায় তার ইসলাম প্রকাশ করতে। সেই আল্লাহ বলছেন ওয়াকালা ইন্নানি মুনাল মুসলিমিন, আর সে বলে যে আমি মুসলিম, আলহামদুলিল্লাহ আমি মুসলিম, তুমি আল্লাহর শত্রু, আমি আল্লাহর বন্ধু, ইন্নানি মিনাল মুসলিমিন, ফালা ইয়ারগাবু আনিল ইকিয়ামি বিল ইমামাত ইল্লা মাহরুম। সুতরাং ইমামতিতে ওয়ানিহা প্রকাশ করবে একমাত্র যে আল্লাহর এই সম্মান থেকে বঞ্চিত, অনিহা করবেন না। ইমামতির আল্লাহ সুযোগ দিয়েছে ইমামতি করেন, কিন্তু আবার কাড়াকাড়িও করবেন না। যেমন অনেকে গাফিলতিতে অনিহা করে, না 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 আমি ইমামতি করবো না, ওসব ঝামেলা আমি সময় দিতে পারবো না, অথচ এলেম আছে, সে যোগ্য, গ্রামের যোগ্য, তারপরে ইমামতি করতে চায় না, এটা যেমন ঠিক নয়, ঠিক তেমনই ইমামতির জন্য কাড়াকাড়ি। দুই হাফেজ গ্রামে আছে, কি ইমামতি করবে, ঈদগাহের ইমাম কি হবে নিয়ে ঝগড়া আমাদের দেশে হয়, জুমা মসজিদের ক্ষতি হবে ইমাম কি হবে সেই নিয়ে ঝগড়া দ্বন্দ্ব, মনোমালিন না, এটাও জায়েজ নয়। খোলা দিলে যাকে গ্রামের লোকেরা ভালোবাসবে, সরকার মনে করবে যে একে দেওয়া যাক, সরকার যদি দেয়, আর না হলে গ্রামবাসী যদি করে, গ্রামবাসী যাকে মনে করলো, দুজনই আলেম, আমাকে, আমি যোগ্য, বেশি যোগ্য হলে আমাকে চাইলো না, গ্রামের লোকেরা অন্যকে চাইলো, ঠিক আছে আলহামদুলিল্লাহ, তার পিছনে নামাজ পড়ব, এরকম হইতে হবে। তো ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের না কোনো সামর্থ্য আছে না শক্তি রয়েছে। যদি পাঁচ দশ মিনিট, পাঁচ মিনিট প্রশ্ন করেন তো করতে পারেন, ফজল আমল পড়ে, আপনারা কোরআনে তাফসীর পড়েন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, খারাপকে ভালো দিয়ে দূর করেন, আপনারা কোরআন তাফসীর পড়েন অথবা বুখারী শরীফ পড়েন, মুসলিম শরীফ পড়েন, মিশকাত শরীফ পড়েন, রিয়াজুস সলিহীন পড়েন, হাদিস আল্লাহর এবং রসুলের কথা পড়েন, তারা মানুষের কথা পড়েছে, আপনারা আল্লাহ রসুলের কথা পড়েন। যদি দেখা যায় যে বড় শিরিক করছে তাহলে তার পিছনে নামাজ পড়া জায়েজ না, পড়া যাবে না, যদি একাই পড়তে হয়, বাড়িতে পড়তে হয়, মসজিদ আশেপাশে থাকলে যাবে না, নাহলে বাড়িতে পড়বেন, কিন্তু বড় মুশরিকের পিছনে নামাজ হবে না। বড় মুশরিক মানে এমন শিরক যেই শিরকের কারণে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, যেমন ও মাজারে ওরসে যায় সিজদা করে, অথবা খাসি মরগ জবাই করে, বুঝতে পেরেছেন, অথবা গিয়ে দোয়া করে, মানুষকে বলে যে যাও পীর বাবার কাছে গেলে পাওয়া যায়, তোমার আজমের শরীফ যাবে না এবছরে, যাও আজমের শরীফে ঘোষণা করছে যে ভাই ভাই আপনাদেরকে জানাচ্ছে যে আজমের শরীফে অমুক সময় ওরস আছে, যে যাবেন চলে যান, ঘোষণা করছে ইমাম সাহেব নিজে, করে না করে না। তারপরে মানি অর্ডার ফর্ম বিতরণ করছে, একবার আমার বাড়িতে পৌঁছে গেছে, মনে করেছে দেশের এলাকার একটু হয়তো গণ্যমান্য বিদেশে থাকে, অনেকদিন আগে তখন মদিনায় থাকতাম, তখন আমার বাড়িতে আজমির থেকে একটা মনে একটা টাকা পাঠানো ফর্ম পৌঁছে গেছে। আমি বললাম আল্লাহ, আমরা তো তাদের বড় দুশ্মন, আর আমাদের বাড়িতে কেন পাঠিয়েছে এটা, এলাকার কেউ নাম, ওদের এলাকাতে প্রতিনিধি আছে, নাম দিয়ে দিয়েছে যে এদের বাড়ি থেকে কিছু চাঁদা আসতে পারে, জানে না যে আমরা আজমিরের ওই মাজারের শিরকের আড্ডাকে ওই রকমই মনে করি যেমন মন্দিরকে মনে করি, কাশী বিশ্বনাথ মন্দিরকে মনে করি, গয়া কাশীকে যা মনে করি তা আজমিরকে মনে করি। সুতরাং গয়া কাশীতে যেমন দেবো না, একটা টাকা শুধু চেয়েছিল আমার কাছে পূজার চাঁদা, একবার হিন্দুরা ঘেরেছিল, টমটমে যাচ্ছিলাম আর টমটমে ঘেরে নিল, আল্লাহ দোয়া তো করতে লাগলাম, যতগুলি টমটমে প্যাসেঞ্জার ছিল সবাইকে এক টাকা কে দুই টাকা কোন রকম দিয়ে যান ছাড়া, সব সবগুলি মুসলিম ছিল, সব এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা দিল, শেষখানে আমার পালা আসলো যারা ঘেরেছে মস্তান, আপনি কিছু দেন, ভালো করে বললো অবশ্য, তখন যেহেতু মাদ্রাসাতে পাশ করে নিয়েছিলাম, দাঁড়িয়ে ছিল, বয়স বেশি ছিল না তখন, একুশ বাইশ বছর হয়তো বয়স হবে আমার মনে হচ্ছে, তো আমি বললাম যে আমার কাছে দেওয়ার মতো পয়সা নেই, আমি দূরে যাচ্ছি, আর আসলে দূরে যেতে প্রায় দুইশো কিলোমিটার দূরে যাচ্ছিলাম সফরে, তা বলছে দেওয়ার মতো পয়সা নেই, বলছে এক টাকা দু টাকা তো দেন, বলি ভাই এক টাকাও দিতে পারবো না, আমি এক টাকা দেওয়ার মতো আমার যোগ্যতা নেই। তখন একে অপরে সব মাস্তানদের দিকে তাকাইতে শুরু করলো, তাদের এক নেতা বলে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যদি দেখা যায় যে তারও হেফজ আছে কোরআন, হ্যাঁ ঠিক, ভালো প্রশ্ন করেছেন, যদি হাফেজ যিনি উনি নামাজের মাসালা মাসাল ভালো বুঝেন তাহলে উনি নামাজ পড়বেন, আর যদি দেখা যায় শুধু হাফেজ, বারো বছর ছেলে একটা হাফেজ হয়ে গেছে, এখন দশ বারো বছরে অনেক হাফেজ হয়ে যাচ্ছে কিন্তু নামাজের মাসালা মাসাল তেমন বুঝে না, আর একজন হাফেজ না হইলো, কিছু মুখস্থ আছে, বেশ কিছু মুখস্থ আছে, যখন আলেম তো কিছু মুখস্থ আছে আর নামাজের মাসা মাসে যথেষ্ট বুঝেন, তাহলে ওই আলেমকে আগে বাড়াইতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু নামাজের মাসা মাসে যখন হয়ে গেল, আল্লাহ নবীর জামানায় বড় কারি ছিলেন উবাই বিন কাব, উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা বড় কারি ছিলেন, এরকম তামিম দারি ছিলেন, যায়েদ বিন সাবিত ছিলেন, এরা হাফেজ ছিলেন, কারি ছিলেন, এবং তাদের কেরাত এত প্রসিদ্ধ যে তারা রাতের তারাবির নামাজ তারা পড়াইতেন, উমার রাদিয়াল্লাহু তাআলার জামানায় যে তারাবি পড়াবার জন্য নিযুক্ত করা হয়েছিল তাদের একজন ছিলেন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা,
কিন্তু নবী করিম সাল্লাম ইশারা ইঙ্গিতে বা অসুস্থতার সময় কাকে নামাজ পড়াইতে বলেছিলেন? মুরু আবু বকরিন ফালিউসাল্লিবিন নাস, আবু বকরকে গিয়ে বলো যে লোকদের নামাজ পড়াক। এই হাদিসের আলোকে ওলামারা বলেছেন যে আলেম যদি হয়, আলেম অবশ্যই কিছু কোরআন অংশ মুখস্থ আছে, আর একজন শুধু হাফেজ বা কারি, তাহলে হাফেজ কারি কখনো আগে যাবে না, আগে যাবে আলেম। কারণ আবু বকর আলেম ছিলেন এবং পুরো হাফেজ থাকার প্রমাণ না থাকলেও প্রায় হাফেজ ছিলেন। আর তারপরে কেরাত যদিও তার ওই রকম সুন্দর না হোক ওভাবে কাবের মতো, কিন্তু তার কেরাত ঠিক ছিল, তজবিদ ঠিক ছিল, সুতরাং ওগুলো গুণ ছিল। আর অতিরিক্ত তিনি কিন্তু আল্লাহ নবী অসুস্থ, তখন তার তিনি খলিফা হননি। তারপর আল্লাহ নবী কোন এক জায়গায় গেছিলেন বিচার করার জন্য, দেরিয়ে গেছিল, তখন তার তিনি খলিফা হননি, তো লোকেরাও বাড়িয়েছে তাকে। জি হ্যাঁ, এটাই জরুরি। সে জাহেল অজ্ঞ, জাহেলকে শিখান, আল্লামুল জাহেল, সে জাহেল জানে আল্লাহর দিনকে জানে না, তার উমরা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, রোজা কবুল হবে না। লা ইয়াকবালুল্লাহু লাহু সারফান ওয়ালা আদলান, যেই ব্যক্তি কুফরি করে তার নামাজ ফরজ সুন্নত নফল কিছুই কবুল হবে না, কিছু কবুল হবে না। সুতরাং হজ উমরা করে লাভ নেই, হামাখা এরকম পয়সা নষ্ট না করে আগে মুসলমান হোক। সেখান জানে না, ভাবছে যে আমরা তো মুসলমান আছি আর সৌদি আরব এসছি, তোমরাটা করেই নি, কিন্তু কিছু লাভ নেই। তো এই জাহেলকে বুঝান, এরা দিন থেকে জাহেল, যদি জানতো আল্লাহ কখনো করতো না, এক পয়সা লস করতো না, যেখানে আমার উমরা কবুল হবে না, তা সিরিয়াল দিয়ে আমার লাভটা কি, কোনো লাভ নেই। আসল সত্য কথা এটি, আল্লাহ দেখলো ওই এর দেখেন কি বলে কক্সবাজার দেখার মতো, কক্সবাজার কেউ দেখতে যায়, কেউ দার্জিলিং দেখতে যায়, হ্যাঁ কেউ কাশ্মীর দেখতে যায়, ওইরকম হবে, ডাহা মিথ্যা কথা। তারা সাধারণত মুশরিকি, কেন তাদের অন্যান্য আকিদা, এটা একটা আকিদা, বাকি এদের আকিদা কবর মাঝে। বেরলবীরাই বলে এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পরে তার বাবা আব্দুল্লাহকে, মা আমিনাকে সবকে জিন্দা করা হয়েছিল, জীবিত হওয়ার পর কবর থেকে উঠে এসেছিল, তারপরে কলমা পড়িয়ে দিলেন, তারপর আবার মরে গেল, কবরে চলে গেল। ওর পিছনে নামাজ জায়েজ নাই, এইরকম বড় মুশরিক বলছিলেন, বড় মুশরিকের পিছনে নামাজ জায়েজ নাই, কিন্তু হয়তো বিদআত আছে, তাবিজ টাবিজ করে হয়তো, বা হয়তো আপনার ধরেন মিলাদ তিলাদ করে, কোরআন খানি করে বাড়ায়, পেটের জন্য গরিব মানুষ, বেতন হয়তো 500-600 হাজার টাকা, কোরআন খানি করে বাড়ায়, বিদাত, এদের পিছনে নামাজ হবে। যদি এরা শির করতে না বলে তাহলে এদের পিছনে নামাজ হবে। আল্লাহ বলেছেন কাফের যেমনই কুফরি করলো তখনই তার আগের আমল নষ্ট হয়ে গেল, ওই সময় তো যখন নামাজ পড়লো তখন মুসলমান হইলো, কিন্তু আবার ফিরে এসে রাস্তাতে নামাজের রক্ত হইলো তখন পড়লো না, বাসে বসে থেকে গেল, অথবা দাম্মামে আর ফজর পড়লো না, তেমনি আগের আমল আইন আশরাক তালা ইহাবাত তার নাম আলুকা, কাফের সমস্ত আমল ধ্বংস হয়ে যায়, থাকে না। 100,000 পেয়েছেন কিন্তু চোরে ডাকাতে ইবলিশ ডাকাতে চুরি করে নিয়েছে, ছিনতাই করে নিয়েছে, মাশাআল্লাহ বেতন নিয়ে স্যালারি কফিরের কাছ থেকে 5,000-10,000 রিয়াল আপনার সারা বছর বা 10 বছরের আপনার সার্ভিস বেনিফিট নিয়ে আসছিলেন, আর চোরে ছিনতাই করে নিল, ডাকাতে ছিনতাই করে নিল, তাহলে থাকলো টাকা? ওই রকমই ওর অবস্থা, মক্কা থেকে 1,00,000 নিয়ে আসছিল, আস্তে আস্তে রাস্তায় নামাজ পড়লো না, তখন ইবলিশ ডাকাতে এসে ডাকাতে ছিনিয়ে নিল, তা সমস্ত নেকি ধ্বংস হয়ে গেল। গায়বানা জানাজা যদি বিশিষ্ট ব্যক্তি হন তাহলে পড়বেন, সাধারণ ব্যক্তিদের নয়, তাদের জন্য দোয়া করে যথেষ্ট, এটি হচ্ছে সুন্নত। কেরালা, কেরালা থেকে, কেন সাফি মজাহের লোকেরা গায়বানা জানা সবারই জায়েজ বলে, বাকি নবী সাল্লামের জামানে অনেকে বিদেশে মারা গেছে, কারো গায়বানা জানাজা পড়েননি, শুধু হাবশার বাদশাহ যার গায়বানা জানাজা হয়নি এবং তিনি বিশিষ্ট ব্যক্তি ছিলেন, তার দ্বারা ইসলামের ফায়দা হয়েছে। ওইরকম কোন বড় আলেম যদি বাংলাদেশের মারা যায়, অথবা বড় নেতা মারা যায়, রাষ্ট্রপতি মারা গেছে, প্রধানমন্ত্রী মারা গেছে, আর বড় কোন নেতৃস্থানীয় ব্যক্তি মারা গেছে, আর তার দ্বারা ইসলামের ফায়দা হয়েছে, ইসলামের ফায়দা হয়েছে, তাহলে তার গায়বানা জানাজা পড়েন, কোনো অসুবিধা নেই। এখানে যেমন সৌদি আরবে গায়বানা জানাজা নাসিরুদ্দিন আলবানি জর্ডনে মারা গেলেন তার হইল, তারপর গায়বানা জানাজা ইবনে বাজার হলো, ইবনে উসাইমিনের হইল, কিন্তু এমনি মাঝারি ধরনের আলেম অনেকে মারা যাচ্ছে, গায়বানা জানাজা হয় না, বাদশাহ মারা গেলেন, গায়বানা জানাজা হইল, এরকম। ফাসেকের পিছনে নামাজ হবে, একটা আম কায়দা, যে কোনো ফাসেকি যতক্ষণ কুফরিতে না পৌঁছেছে, যদি মিলাদ করা বিদাতির পিছনে নামাজ হয়, হ্যাঁ যদি কোরআন খানি করা বিদাতির পিছনে নামাজ হয়, তাহলে বিড়ি খাওয়া লোকের পিছনে নামাজ হবে না কেন, দাড়ি নেই তার পিছনে নামাজ হবে না কেন, নামাজ হবে। কিন্তু যখন দেখছেন যে একটা বেশি সৎ লোক আছে, অসৎকে দেবেন না, একজন বিড়ি খায় না মাশাআল্লাহ আর আরেকজন বিড়ি খায়, তাহলে বিড়ি খাওয়া লোককে আগে পাঠাবেন না, বলুন যে বিড়ি খায় না সে নামাজ পড়াক। যাই হোক, ফাসেক বিড়ি খাওয়া লোক ফাসেক, জর্দা খাওয়া লোক ফাসেক, ফাসেকের পিছনে নামাজ হবে, যদি আগে বেড়ে শুরু করে দিয়েছে তখন টেনে ফেলতে হবে না, এটা একটা অবস্থা। আর একটা হচ্ছে যে ওখানে নিযুক্ত আছে, কফিরের পক্ষ থেকে নিযুক্ত আছে ওই ফাসেক,
তাহলে আপনার কোন ক্ষমতা চলছে না, সেখানেও নামাজ হবে ফাসিকের পিছনে। সরকার পক্ষ থেকে নিযুক্ত আছে নির্ধারিত ফাসিক লোক, তাহলে নামাজ হবে। টাকার নিচে কাপড়, টাকার নিচে কাপড় ফাসিক লোক, এরকম কিছু ইমাম হয়তো আছে কিন্তু সরকার পক্ষ থেকে নিযুক্ত, নামাজ হবে। প্যান্ট বাবুরা অনেকে টাকার নিচে কাপড় রাখে আর নামাজ পড়াচ্ছে, তো নামাজ হবে। হতে পারে ফজর নামাজ বাসায় পড়ে নিচ্ছে, যদি পড়ে তো কাফের বলা যাবে না, ফাসেক বলা যাবে। কারণ যে জামাতে হাজির হলে সে ফাসেক, কিন্তু ঘরে যদি অক্তে নামাজ পড়ে নাই বা সূর্য ওঠার আগে আগে পড়েলে তাহলে সে ফাসেক তো হইল, কিন্তু মুসলমান সে। ফাসেকের পিছনে এক কথায় নামাজ হবে, এই জন্য আপনি অজুহাত করে আপনি আলাদা নামাজ পড়বেন না, এরকম করবেন না। হ্যাঁ তা তো ঠিকই, তা তো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, একজন খুনি একজন ব্যবচার করে আর আর একজন বিড়ি খায়, তো দুটো কি আর সমান হইল? একজন শুধু দাড়ি রাখে না বেচারা, একটু অপরাধে বাকি পাঁচ অক্ত নামাজ পড়ে, আর একজন ফজর পড়ে না, তাহলে আসমান জমির পার্থক্য হয়ে গেল। এই লোকটা নামাজি, দাড়ি না হইলে কি নামাজি, অন্তত তার মুক্তি ইনশাল্লাহ আছে। সে তার জন্য বালা মুসিবত দুনিয়ায় পড়তে পারে, তা আল্লাহ পাক রাব্বুল আলামিন কিছু কবরে শাস্তি টাস্তি দিতে পারে, কিন্তু আল্লাহ মাফ করে দেবে তার রহমতে। কিন্তু সেই ব্যক্তি কোনো এক অক্ত নামাজ ছাড়ে না, সে মুসলমান। আর যে ফজর পড়ে না গেল তার, অথবা হয়তো থাইল্যান্ডি খেলে, জুয়া খেলে, অথবা ফিল্ম দেখে, ফিল্ম দেখে সুদ খায়, তো আরো বড় গুনাহ, আরো বড় গুনাহ চলে গেল। ঘুষ খায়, আপনি কি সবগুলি গুনাহকে সমান করে দিয়েছেন? ফাসিকই হইতে পারে, কিন্তু সবগুলি গুনাহ সমান নয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।